টেলিস্কোপ তুলে উত্তর দিগন্ত তন্ন তন্ন করে খুঁজল রানা। সে কিছুই দেখতে পেল না, চোখ থেকে টেলিস্কোপ নামিয়ে মাথা নাড়ল এদিক ওদিক। হাত বাড়ালেন কমান্ডার লিউ রাইকভ, রানার হাত থেকে টেলিস্কোপটা নিয়ে নিলেন। দিন তো দেখি না, ধূসর দিগন্তের কোথাও নেই ওটা, ছোটো বড় বরফের চাই ছাড়া আর কিছুই তো চোখে পড়ছে না, আরও কাছে না এলে দেখা যাবে না। আকাশের অবস্থা খারাপ, ইতিমধ্যেই গতি অনেক বেড়ে গেছে, বাতাসের গর্জন ঠিক নয়, কেমন যেন করুণ একটা বিলাপ ধ্বনি। জড়ো বাতাসে ঠান্ডার তীব্রতা আরও বেড়ে গেছে। লেনিনগ্রাদের সেইলে উঠে দাঁড়িয়ে আছে ওরা তিনজন, ফারের মোটা পোশাকের ভেতরে ঢুকে যাচ্ছে ঠান্ডার সূচগুলো। চুপচাপ ভেসে আছে রাশিয়ান অ্যাটমিক সাবমেরিন লেনিনগ্রাদ, পশ্চিম পাশে 500 গজ দূরে আবছা মতো দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড, কেমন যেন ভৌতিক। মেরু সাগর আর র্যাফিন উপসাগরের মাঝখানে বিশাল এক দ্বীপ এই গ্রিনল্যান্ড, আয়তন 8,40,000 বর্গমাইল। উত্তর মেরুর মতোই চির বরফের রাজ্য এটাও, কিন্তু মানুষের বসবাস আছে এখানে। আর্কটিক আর গ্রিনল্যান্ডের পরিবেশও পার্থক্য রয়েছে, দ্বীপের পাশে খোলা সাগর, ছোট বড় বরফের চাই ভাসে পানিতে, খরস্রোতা নদীর যেমন তীর ধসে পড়ে বিভিন্ন প্রাকৃতিক কারণে ধস নামে গ্রিনল্যান্ডের ধার থেকেও, এই ধস বরফের। পরেই পানিতে আলোড়ন তুলে ডুবে যায় চাইগুলো, কয়েক মুহূর্ত পরেই ভুস করে মাথা তোলে, আবার আবার ডোবে আবার ভাসে, এদিকে কাত হয় ওদিকে কাত হয়, ধীরে ধীরে স্থির হয়ে আসে এক সময়। তারপর বরফের যা ধর্ম, নিজের আয়তনের 9/8 পানির তলায় ডুবিয়ে ভেসে থাকে। আইস স্টেশন নেভেলির আহতদের উদ্ধার করে ভিন্ন রুটে গদানস্ক বন্দরে ফিরে চলেছে লেনিনগ্রাদ। নির্দিষ্ট জায়গায় শিথিল নেই, একটানা বেশিক্ষণ চললেই গরম হয়ে উঠছে ইঞ্জিন, তাই 100 মাইল পরপর ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন কমান্ডার। সাবমেরিনের ভেতরে প্রয়োজন মতো পরিষ্কার বাতাস তৈরি করার যান্ত্রিক ব্যবস্থা রয়েছে, তাই বাতাসের জন্য ভেসে ওঠার দরকার হয় না লেলিনগ্রাদের। গ্রিনল্যান্ডের পাশে এখানে ভেসে ওঠার অন্য কারণ আছে, পেছনে অনুসরণ করে আসছে একটা ডিস্ট্রয়ার। লেলিনগ্রাদের রাডারে ধরা পড়েছে ব্যাপারটা, কোন দেশি ডিস্ট্রয়ার চেহারা কিংবা ফ্ল্যাগ না দেখে বোঝার উপায় নেই, তাই সেইলে উঠে এসেছেন রাইকভ, সঙ্গে এসেছে লেফটেন্যান্ট রুস্তভ আর রানা। রানার বিশ্বাস এটা সেই ডিস্ট্রয়ার যাকে ডোনাল্ড ডাক আর এমনি সব কার্টুন ছবির ফিল্ম দিন কয়েক আগে উপহার দিয়ে এসেছে সে। নিশ্চয়ই খেপে গেছে ডিস্ট্রয়ারের ক্যাপ্টেন জালিয়াতি টের পেয়ে, যে করেই হোক ছিনিয়ে নেবে আসল ফিল্মগুলো। আচ্ছা ক্যাপ্টেন, ডিস্ট্রয়ারটা কত দূরে? জিজ্ঞেস করল রানা। রাডার বলছে 2 মাইল। তার মানে আরও ঘণ্টাখানেক জিরিয়ে নিতে পারবে লেনিনগ্রাদ? হ্যাঁ তা পারবে, কিন্তু ততক্ষণে তো অনেক কাছে এসে যাবে ডিস্ট্রয়ার। 1 ঘন্টায় যে ভেসে থাকতে হবে তার কোনো মানে নেই, বিপদ দেখলেই টুপ করে তুলে যাব আমরা। না এখানে আর থাকার কোনো মানে হয় না। হ্যাঁ তুষার পড়ছে, একেবারে কাছে না এলে এখন আর দেখা যাবে না ওটাকে, চলুন নিচে যাই, রেডারেই দেখবো কতটা কাছে এলো। হ্যাঁ চলুন। যাবার জন্যই পা বাড়ালো রানা, ঠিক এই সময় কানে এলো শব্দটা, না বাতাসের শব্দ নয়, সে বিলাপ ধ্বনিকে ছাপিয়ে উঠেছে আরেকটা আওয়াজ, ইঞ্জিনের। হেলিকপ্টার না তো, ডিস্ট্রয়ার থেকে? এলোমেলো বাতাসে কাঁপা কাঁপা শব্দের রেশ কানে ভেসে আসছে, যেদিক থেকে বাতাস বইছে আওয়াজটা আসছে সেদিক থেকেই। কান পেতে শব্দ শুনছে রানা, চোখ তুলে তাকালো সে, কনকনে ঠান্ডা বাতাসের দিকে মুখ করে তাকালো, আইস মাস্ক পরেনি, নাকের খোলা অংশে একসঙ্গে এসে ফুটলো যেন অসংখ্য সূচ। কান পেতে রানার মতো ইঞ্জিনের শব্দ শুনছেন রাইকভ, চোখ তুলে খুঁজছেন ওটাকে, আর হঠাৎই দেখতে পেল হেলিকপ্টার নয় একটা প্লেন, সারি সারি জানালায় আলো জ্বলছে, পাক্ষে তীব্র গতিতে দক্ষিণে উড়ে গেল ওটা। এত নিচুতে কেন? কাছে পিঠে এয়ারপোর্ট আছে নাকি? মনে হয় না, গ্রিনল্যান্ডের এদিকটায় এমন কিছু নেই যে এয়ারপোর্টের দরকার পড়বে। তাহলে রুস্তভের কথা শেষ হলো না, আবার ফিরে আসছে প্লেনটা, মাথার উপর দিয়ে ছুটে চলে গেল উত্তরে। প্লেনটার গতিবিধি মোটেই ভালো মনে হচ্ছে না, সাধারণ এসএসি বোমারু নয় ওটা, থিউলের ওয়েদার প্লেনও নয়, দেখে শুনে যা মনে হচ্ছে ট্রান্স অ্যাটলান্টিক কিংবা ট্রান্সপোলার কোনো লাইনার ওটা, কিন্তু এত বড় বিমান এত নিচে কেন? কোনোরকম বিপদে পড়েনি তো? সেরকমই তো মনে হচ্ছে। আবার ফিরে আসছে প্লেনটা, গতিবেগও কমে গেছে অনেক, রানা অনুমান করল 120-130-এর বেশি হবে না, এখন জেট নয় প্রোপেলারওয়ালা বিমান,
কিন্তু তাহলেও বিমানটার বিশালতার তুলনায় গতিবেগ নিতান্তই কম। আরও 30 সেকেন্ড পরে আবার ফিরে এলো বিমান। নাক নিচু হয়ে গেছে, তীব্র সার্চ লাইট জ্বলে উঠেছে, আর দেরি নেই, বুঝতে পেরে গেছে রানা। নামতে যাচ্ছে এবার ওটা। তীব্র গর্জন করে প্রায় সেল চুলে ছুটে গেল বিমানটা, বরফের ওপর দিয়ে ছুটে হারিয়ে গেল পশ্চিমে। ধীরে ধীরে কমে এলো ইঞ্জিনের শব্দ, আরও আধ মিনিট পরে শোনা গেল আওয়াজটা, বরফে কঠিন কিছু ঘষা খাওয়ার ভোঁতা কেমন এক ধরনের আওয়াজ। এরপরে আর একটা শব্দ হলো, কঠিন কিছু ঠোকা খেয়েছে বরফে, আর তারপর সব চুপ। রাইকফ কান খাড়া রাখলেন, কিন্তু আর কিছু শোনা গেল না, শুধু বাতাসের গর্জন। রুস্তভের দিকে ফিরে আদেশ দিলেন, ইউরি জলদি যাও, ইঞ্জিন স্টার্ট দিতে বলো, তীরে ভেড়াতে হবে। দ্বিরুক্তি না করে ছুটল রুস্তভ। ইঞ্জিন স্টার্ট হলো, ধীরে ধীরে নাক ঘুরতে লাগলো সাবমেরিনের। মাত্র 500 গজ, যেতে আর কতক্ষণই বা লাগবে। খবর পেয়ে সেইলে উঠে এলো এই সময় গ্যাকো। কোথায় পড়ল? পাশে দাঁড়িয়ে রানাকে জিজ্ঞাসা করল সে। আঙুল তুলে একটা দাগ দেখিয়ে দিল রানা, অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা বরফের চায়ের জন্য ঝোরালো বাতাসেও ফুলে ফেপে উঠতে পারছে না সাগর, তবে ঢেউ আছে বেশ। গ্যাকোকে নিচে যাবার নির্দেশ দিল কমান্ডার, তক্তা আনতে হবে। গ্যাকো রওনা দিতেই ডেকে বলল রানা, একটা টর্চ এনো গ্যাকো। ফারের ভারী পোশাক পরে পিচ্ছিল তুষার মারিয়ে যতটা জোরে সম্ভব ছুটছে রানা, গ্যাকো ছুটছে তার পিছু পিছু। পেছনে চলছে লেলিনগ্রাদের সার্চ লাইট, তুষারে বাধা পাচ্ছে তীব্র আলো, তবে ওই আলোয় পথ দেখে চলতে কোনো অসুবিধে হচ্ছে না দুজনের। বিমানটাকে আর দেখা যাচ্ছে না, কতটা ক্ষতি হয়েছে ওটার জানে না রানা, জানে না ওটাতে কত যাত্রী আছে, ওদের কী অবস্থা তাও জানা নেই। তবে অনুমান করছে মোটামুটি নিরাপদেই নেমেছে বিমানটা, কোনো রকম বিস্ফোরণের শব্দ হয়নি, আগুন দেখা যাচ্ছে না, শুধুমাত্র ঘষা আর ধাক্কা খাবার ভোঁতা শব্দ শুনেছে। যাত্রীদের এখন সবচেয়ে বড় বিপদ যেটা অনুমান করছে রানা তা হলো ঠান্ডা। এয়ার কন্ডিশন কেবিনে 70 ডিগ্রি ফারেনহাইট উষ্ণ উত্তাপে রয়েছে তারা। সাধারণত এই উত্তাপই রাখা হয় বিমানের ভেতরে, ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কাজ করবে না বিমানের এয়ার কন্ডিশনার, দ্রুত নেমে যাবে কেবিনের উত্তাপ 20 থেকে 30 ডিগ্রির নিচে, ঠান্ডায় জমে যাবে যাত্রীরা। আর যদি কেবিনের কোথাও ফেটে বা ভেঙে গিয়ে থাকে তাহলে তো আরও বিপদ, হু হু করে হিমশীতল বাতাস ঢুকে পড়বে ভেতরে, আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে লোকগুলো। যাত্রীদের এখন সবচেয়ে বেশি দরকার গরম কাপড় চোপড়। এত বড় একটা বিমান ক্র্যাশ ল্যান্ড করেছে, কেউই আহত কিংবা নিহত হয়নি এটা আশা করা যায় না। কোথায় কোন দিকে পড়েছে বিমানটা শব্দ শুনে অনুমান করে রেখেছে রানা, ওটাকে খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। তীর থেকে 3 গজ দূরে দেখা মিলল ওটার। বিমানটার পাশে এসে দাঁড়িয়েছে রানা এবং তার পাশে গ্যাকো। বিমানের গায়ে আলো ফেলল রানা, দক্ষিণ থেকে শুরু করে ধীরে ধীরে আতপাক ঘুরিয়ে আনলো টর্চের রশ্মি। বিমানটার আসল রং এখন আর বোঝার উপায় নেই, ইতিমধ্যেই তুষারের হালকা প্রলেপ পড়েছে গায়ে, আয়নার মতো আলো প্রতিফলিত করছে সেই তুষার। দুজনের মাথার উপরে রয়েছে জায়গাটা, কাত হয়ে 5 ডিগ্রি উঠে গেছে বা ডানা, ডানা সামান্য পেছনে একটু ওপরের দিকে আলো ফেলল রানা। তুষারের প্রলেপ রয়েছে কিন্তু উজ্জ্বল রঙে বড় বড় করে লেখা নিচের অক্ষরগুলো পড়া যাচ্ছে, BOAC। পৃথিবীর এই প্রান্তে ব্রিটিশ প্লেন? অবাক না হয়ে পারল না রানা। কোপেনহেগেন কিংবা অ্যামস্টারডাম থেকে সানড্রেস স্ট্রমফিয়ার্ড হয়ে ইউনিপেগ, লস অ্যাঞ্জেলেস আর ভ্যানকুভার যায় SAS কিংবা KLM বিমান। প্যান আমেরিকা এবং ট্রান্সওয়ার্ল্ড বিমানেরও রেসিপ্রোকাল সার্ভিস রয়েছে ওই রুটে। রুটটা গিয়েছে গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল ধরে দক্ষিণ পশ্চিম মেরুবৃত্ত ঘুরে। ওই রুটে চলাচলকারী কোনো বিমান খারাপ আবহাওয়া কিংবা অন্য কোনো কারণে পথ হারিয়ে এখানে এসে পড়াটাও ঠিক মানা যায় না, কারণ এখান থেকে স্ট্রমফিয়র্ড বিমানে 1.5 ঘন্টার পথ। আর BOAC যেটার কোনো রুটই নেই এদিকে, সেই বিমান কী করে চলে এলো এখানে? রানা, দরজা তো বন্ধ, ভেতরে ঢুকবো কী করে? দরজা ভাঙার কথা ভাবছো নাকি? তো আর কী করবো, ইস ভুলই হয়ে গেছে, আগেই ভাবা উচিত ছিল, শাবল টাবল কিছু একটা নিয়ে আসতে পারতাম, কী লাভ হতো তাতে, হাজার হাজার পাউন্ড চাপ সইবার ক্ষমতা রয়েছে ওই দরজার, ওভাবেই তৈরি হয় ওগুলো জানো না, ভেতর থেকে লক করা থাকলে শাবল দিয়ে গুঁতেও ভাঙতে পারবে না। ফাঁকফোকরে শাবলের মাথা ঢুকিয়ে চার মেরে কিচ্ছু লাভ হবে না, এক চুল নড়াতে পারবে কি না সন্দেহ, ওসব চিন্তা বাদ দাও, দেখি ঢোকার অন্য ব্যবস্থা করা যায় কি না। 20 ফুট চওড়া বরফে বিশাল এক পাঁচিল খাড়া হয়ে উঠে গেছে 15 ফুট উঁচুতে,
বরফে নেমে ছুটে এসে এটাতেই ধাক্কা খেয়ে থেমে গেছে বিমানটা। পূব পশ্চিমে বিস্তৃত পাঁচিলটা লম্বায় 35 ফুট, পশ্চিম থেকে এসে নাকের ডান পাশ দিয়ে পাঁচিলের পূব প্রান্তে গুঁতো মেরেছে বিমান। উইন্ড ব্রেকারের কাজ শূন্য ফোকরের দিকে আলো ফেলল রানা। বিমানের ভেতরে ঢোকার পথ পেয়ে গেছে, মনে মনে উচ্চতা মেপে নিল সে, 9 ফুটের কম হবে না। রানার পাশে এসে দাঁড়িয়েছে গ্যাকো, তার হাতেও টর্চ। নিজের টর্চটা পকেটে ভরল, গ্যাকোকে জানালায় আলো ফেলতে বলল, তারপর লাফ দিল। ভাঙা আঙুল প্রায় অকেজই হয়ে গেছে একটা হাত, অন্য হাতের আঙুল বাকিয়ে জানালার ফ্রেমের তলার ধারটা ধরে ফেলল, কিন্তু এক হাতে ভর রাখতে পারছে না শরীরের। তার ওপর বাদশাচ্ছে পিচ্ছিল তুষার কণা আর ভাঙা কাঁচ। জানালার ফ্রেমে কাঁচের ভাঙা টুকরো আটকে রয়েছে, কোনো মতে চামড়ার ভারী দস্তানা কাটাতে পারলেই আঙুল ফালাফালা করে দেবে, কিছুতেই আর ধরে রাখতে পারছে না। রানার দুই পা নিজের দুই কাঁধে ঠেকালো, গ্যাকোর কাঁধে ভর রেখে নিজের পতন ঠেকালো রানা। আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম, ধন্যবাদ গ্যাকো, কাজ ছাড়ো আগে, ধন্যবাদটা পরে দিলেও চলবে। নিচের দিকে তাকালো রানা, বলল, হাতুড়ি টাতুড়ি কিছু একটা হলে ভালো হতো, ফ্রেমে ভাঙাচোরা কাঁচ আটকে আছে, জাহাজে গিয়ে আনতে তো অনেক দেরি হয়ে যাবে, দেখি টর্চের পেছন দিয়ে টোকা মেরে যদি কিছু। দাঁড়াও দাঁড়াও, এই নাও। নিচে হাত বাড়িয়ে রেঞ্চ নিল একটা রানা, হাসল, কাঁচের লোক হে তুমি, দরকারের সময় ঠিক জিনিসটাই পাওয়া যায় তোমার কাছে। হয়েছে, জলদি কাঁধ ছাড়ো এখন, কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে আমার। রেঞ্চের পেছনটা দিয়ে ঠুকে ঠুকে জানালার ফ্রেমের তলার দিকে আর দুই পাশে আটকে থাকা ভাঙা কাঁচিগুলো পরিষ্কার করে ফেলল রানা। তারপর রেঞ্চটা আবার গ্যাকোকে ফিরিয়ে দিতে দিতে বলল, এখানেই থাকো, রুস্তভ এলে ওকে নিয়ে ভেতরে ঢুকো। গ্যাকোর কাঁধে ভর রেখে কাঁধ পর্যন্ত জানালার ফোকরে ঢুকিয়ে দিল রানা। ফারের পুরু পোশাক গায়ে এক হাতের ভাঙা আঙুল নিয়ে জানালা গোলে ভেতরে ঢুকতে বেশ অনেক কসরত করতে হলো তাকে। কন্ট্রোল কেবিনটা অন্ধকার, একটা মানুষের ওপর নামল রানা, পরক্ষণেই সরে গেল, মানুষটা নড়াচড়া করল না, কোনো রকম প্রতিবাদ জানালো না। পকেট থেকে টর্চ বের করে জ্বালালো রানা। কাঁধের ব্যাচ দেখে বুঝতে পারলো লোকটা কোপাইলট ছিল, নিজের সিট আর ড্যাশবোর্ডের মাঝে চাপা পড়ে চিড়ে চ্যাপটা হয়ে গেছে। এই সময়ে নিচে কথাবার্তা শুনে জানালা দিয়ে মুখ বের করলো রানা, এসে গেছে রুস্তভ, সঙ্গে আরেকজন লোক, একজন নাবিক, কাঁধে কম্বলের বোঝা। গ্যাকো, আগে কিছু কম্বল ছুঁড়ে দাও, মরফিয়ার সিরিঞ্জ নিয়ে উপরে উঠবে। নিচ থেকে একটা একটা করে কম্বল ছুঁড়ে দিল গ্যাকো, লুফে নিল রানা। জানালায় আর ভাঙা কাঁচ নেই এখন, কাজেই উঠতে খুব একটা অসুবিধা হলো না গ্যাকোর, তাছাড়া ভেতর থেকে সাহায্যও করলো রানা। সহজেই কন্ট্রোল কেবিনে এসে ঢুকলো গ্যাকো, গ্যাকোকে টর্চ ধরতে বলল রানা। থ্যাতলানো দেহটার দিকে ভুরু কুচকে তাকালো সে, কী যেন ভাবল। কেবিনের বাঁ দিকে আলো ফেলল সে, অক্ষত আছে ও পাশটা, নিজের আসনে বসে আছে পাইলট, হেলে পড়েছে মাথার বাঁ পাশটা, ঠেকে আছে পাশের জানালার কাছে। এগিয়ে গেল রানা সামনে, ডানে হাতের দস্তানা খুলে লোকটার কপাল ছুঁয়ে দেখল, প্রচণ্ড ঠান্ডায় দস্তানার ভেতরেও রীতিমতো হিম শীতল হয়ে আছে রানার হাত, কিন্তু পাইলটের কপাল আরও বেশি ঠান্ডা, একেবারে বরফের মতো। কন্ট্রোল কম্পার্টমেন্টের কয়েক ফুট পেছনে নিজের কেবিনে রেডিওম্যানকে পেল রানা। সামনের বাল্কহেডের ওপর আধ বসা আধশোয়া হয়ে আছে লোকটা, প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়েছে হয়তো ওখানে। রেডিও সেটের ফ্রন্ট প্যানেল থেকে খসে আসা হাতলটা ডান হাতে শক্ত করে ধরে আছে এখনও। রেডিওম্যানের মাথার পেছনে বাল্কহেডে রক্ত দেখল রানা, দ্বিতীয়বার দস্তানা খুলে লোকটার নাকের কাছে হাত রাখল, মাথার পেছনটাও টিপে টুপে দেখল, আশা নেই আর। লন্ডন কিংবা জার্মানির আধুনিকতম হাসপাতালে ব্রেন অপারেশন করা গেলে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে, কিন্তু দুটো জায়গায় এখান থেকে অনেক দূর। রেডিও রুমের পেছনের ঘরটা বিমানের ক্রু এবং অফিসারদের রেস্ট রুম, এখানে মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছে একজন। কি ঘটতে যাচ্ছে সামান্যতম ধারণা ছিল না লোকটার মরার আগের মুহূর্তে, তার মুখের ভাব আর পড়ে থাকার ভঙ্গি দেখে সেটা অনুমান করতে কষ্ট হয় না। প্যান্ট্রিতে পাওয়া গেল স্টুয়ার্টসকে, মেঝেতে বাঁ পাশে কাত হয়ে পড়ে আছে, ঘন কালো রাশি রাশি চুলে ঢেকে আছে মুখ, বসে পড়ে মেয়েটার এক হাত তুলে নাড়ি দেখল রানা। কেমন? জ্ঞান ফিরবে শীঘ্রই, আপাতত এখানেই থাক, একটা কম্বল দাও। মেইন প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে ঢোকার দরজাটা ভেতর থেকে বন্ধ, চেপে বন্ধ হয়ে আছে পাল্লা, এমন তো হবার কথা না, প্রচণ্ড ঝাঁকুনিতে ফ্রেমের সঙ্গে পাল্লা সেটে বসে গেল। প্রথমে হাতের চাপে পরীক্ষা করল রানা, খুলল না,
কাঁধ দিয়ে জোরে ধাক্কা মারতেই ইঞ্চি চারেক ফাঁকা হয়ে গেল পাল্লা। ব্যথায় তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল ওপাশে কেউ। দরজার কাছ থেকে সরে যান, ভেতর আসবো আমরা। বাইরের প্রচণ্ড ঠান্ডার তুলনায় ভেতরের উষ্ণ আবহাওয়া আগুনের মতো গরম মনে হলো রানার কাছে। চোখে মুখে ঝাপটা মারল যেন বৈশাখের রোদ। ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। পেছনে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল রানা। তাপ নিরোধক করেই তৈরি হয়েছে বিমানের ধাতব দেহ, কিন্তু মোটর বন্ধ। তবে যতক্ষণ থাকতে পারে থাকুক। টলে পড়েই যাচ্ছিল। একটা সিটের হাতল ধরে নিজেকে সামলালো লোকটা। একটু আগে ওই দরজার কাছ থেকে উঠে গেছে। বাদামি আঙুলে রক্তাক্ত কপালের ওপর থেকে একগোছা ঘন কালো চুল সরালো লোকটা। কপাল থেকে কয়েক ফোঁটা রক্ত এসে পড়েছে লাল টাই আর নীল শার্টের বুকের কাছটায়। স্টুয়ার্টস আর রেডিওম্যানকে এখানে নিয়ে এসো গেকো, ওখানে ঠান্ডায় পড়ে থেকে থেকে জমে যাবে ওরা। এ ঘরটা অনেক ভালো। মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে কম্বলের বোঝা নামিয়ে রেখে চলে গেল গেকো। লোকটার দিকে তাকালো আবার রানা। তার দিকেই তাকিয়ে আছে সে। কে আপনি, প্লেনের কি হয়েছে? আমি কে বললেও চিনতে পারবেন না। আর প্লেনটা অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট করেছে? কেন জানেন না কিছু? না, শুধু একটা প্রচণ্ড ধাক্কা, তারপরে দরজার উপর ছিটকে পড়েন আপনি। সে যাকগে, বসে খানিক বিশ্রাম করুন, সব ঠিক হয়ে যাবে। প্যাসেঞ্জার কেবিন, আরও লোক আছে নিশ্চয়ই। টর্চের আলো ফেলে পুরো ঘরটা দেখল রানা। নিস্তব্ধ ঘরটাকে প্রথমে শূন্যই মনে হলো, কিন্তু না, আছে ওরা আরও নয়জন। দুজন পড়ে আছে দুই সারি সিটের মাঝের প্যাসেজ ওয়েতে। একজনের মাথায় কোকরানো কালো চুল, বিশাল চওড়া কাঁধ, কোনোয়ের উপর ভর রেখে টর্চের আলোর দিকে চোখ তুলে তাকিয়েছে। দ্বিতীয়জনও চোখ তুলে তাকিয়েছে। বয়স্ক ছোটোখাটো লোকটা, মাথার পেছনে ঘাড়ের ঠিক ওপরে আধখানা চাঁদের আকারে খুলির চামড়া কামড়ে ধরে ঝুলে আছে কিছু কালো চুল। গায়ে বিচিত্র স্ট্রাইপের ঢলঢলে কোট, নেকটাইও বিচিত্র। বাসারির সিটে বসেছিল নিশ্চয়ই ওরা। প্রচণ্ড ধাক্কায় ছিটকে এসে পড়েছে মেঝেতে। বায়ের একটা সিটে কেবিনের চতুর্থ লোকটাকে দেখতে পেল রানা। চুপচাপ বসে আছে। ছিটকে পড়েনি কিংবা পড়ে থাকলেও সামলে নিয়ে আবার ফিরে গেছে নিজের জায়গায়। জানালা ঘেঁষে বসে আছে লোকটা। পা দুটো ছড়িয়ে দিয়েছে মেঝেতে। তার সামনের সিটের পেছনে আটকানো টেবিলের ধার খামচে ধরে রেখেছে দুই হাতে। শিরাগুলো দড়ির মতো, সাদা হাতের চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন। আলো উঁচু করে লোকটার মুখে ফেলল রানা। পাদ্রিদের আলখেল্লা পরা, গলার কাছটা গলা বন্ধ দিয়ে আটা। টর্চের আলো পড়ায় চোখ মিটমিট করছে রেভারেন্ড। বিপদ কেটে গেছে রেভারেন্ড, ভাববেন না। পাদ্রি আশ্বস্ত হলো কি হলো না বোঝা গেল না। রিমলেস চশমার কাছের ভেতর দিয়ে চেয়ে আছে নিজের দিকে। আলো সইতে পারছে না যেন, কিন্তু সে যে পুরোপুরি অক্ষত বুঝতে অসুবিধা হলো না রানার। ডান পাশে সামনের দিকে চারটে চেয়ারে বসে আছে আরও চারজন। দুজন পুরুষ আর দুজন মহিলা বসে আছে। মহিলাদের একজনের বয়স অনুমান করা কঠিন। অতিরিক্ত প্রসাধন করে কমিয়ে আনতে চেয়েছে বয়স, চুলে ঘন করে কলপ লাগানো, চেহারাই ঘোষণা করছে টাকা আছে। চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রানা। মহিলার আত বোঝা চোখে বিমূঢ় দৃষ্টি। পাশের মহিলাটির চেহারা আর বেশভূষায় প্রাচুর্যের লক্ষণ আরও বেশি। বুক চেরা দামি মিঙ্কোটের তলা থেকে উঁকি মারছে সবুজ জার্সি। এই দুটো পোশাকেই প্রচুর টাকা বাড়িয়ে গেছে। 25-এর কাছাকাছি বয়স, অপূর্ব সুন্দর। ধূসর দুটো চোখ, বাদামি কোকরানো চুলে ঢোল নেমেছে দুই কানের ওপর। মুখটা গোমড়া আর একটু বেশি ভরাট না হলে সত্যি অতুলনীয় সুন্দরী বলা যেত ওকে। তবে গভীর ঘুম থেকে জেগে উঠলে মুখ এমন ভরাট আর গোমড়া মনে হয় অনেক সময়। লোক দুজন এখনও ঘুমাচ্ছে। টকটকে লাল চামড়ার রং, বয়স 55-এর কাছাকাছি মোটাসোটা মাঝারি উচ্চতার লোকটিকে দেখলেই দাম্ভিক কিছু রাজনীতিকের কথা মনে পড়ে যায়। অনেক লোকের ভিড়ও চোখে পড়বেই। পেকে সাদা হয়ে গেছে গোফ চুল। তার পাশের লোকটার চেহারার পরিচ্ছদ ঠিক উল্টো। দরজার ওপর ছিটকে পড়া লোকটা ছাড়া এদের সবাই অক্ষত রয়েছে। এর জন্য অবশ্য পুরো গাদি মরা সিটগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত তাদের। বিমানের লেজের দিকে মুখ করে বসানো পাশাপাশি দুটো সোফার একটাতে বসেছিল সে, অন্যটাতে বসেছে একজন পুরুষ, বসে আছে এখনো। এগিয়ে গেল রানা। মেয়েটার বয়স 18-19, বাদামি চুল, আকর্ষণীয় চেহারা তবে নিখুঁত নয়। গায়ে একটা রেইনকোট, কোমরের বেল্ট কোষে লাগানো। মেয়েটার বেকায়দা ভঙ্গিতে পড়ে থাকা দেখে অনুমান করে নিল রানা আহত। তাকে ধরে তুলল সে, একটা সিটে বসিয়ে দিল।
বা কাঁধ গুঙিয়ে উঠে বলল মেয়েটা, ব্যথা করছে। মেয়েটার বসার্তির গলার কাছটা একটু ফাঁক করল রানা। ভেতরের জামার কলার সরিয়ে বাঁদিকটা পরীক্ষা করল। করবেই, ক্লাভিকল মানে কলার বোনটা গেছে, যা হয়েছে হয়েছে, এখন চুপ করে বসে থাকুন, ডান হাতে বাঁ হাতের ভার রাখুন। হ্যাঁ হ্যাঁ, এভাবেই, পরে বেঁধে দেওয়া যাবে, ঘাবড়াবেন না, ঠিক হয়ে যাবে সব। কালো দুই চোখের তারায় অস্বস্তি মেয়েটার, আশঙ্কা ভীতি, কিন্তু তবু হাসলো ম্লান হাসি, তাতে কৃতজ্ঞতার ছোঁয়া স্পষ্ট। পরক্ষণে কি মনে করে পাশের লোকটার দিকে তাকালো, রানার দৃষ্টিও ফিরল সেদিকে। এখনও একই ভঙ্গিতে বসে আছে লোকটা, এক চুলও নড়েনি। ওকে পরীক্ষা করে দেখার প্রয়োজন ফুরিয়েছে, ঘাড়ের পেছনে সামান্য ফুলে উঠেছে শুধু। আর কেউ নেই কেবিনে, ঘুরে প্যাসেজ ধরে সামনের দিকে আবার এগিয়ে আসতে লাগলো রানা। এই সময় দরজা খুলে ভেতরে এসে ঢুকলো গ্যাকো। মেজর, মেয়েটার জ্ঞান ফিরেছে, কিন্তু আসতে চাইছে না কিছুতেই, রেডিও ম্যানের কাছে গিয়ে বসে আছে। আছে কেমন? আমার অনুমান তার পিঠে ব্যথা করছে, কিন্তু বলেনি কিছু। যাত্রীদের ভালো মন্দির দিকে নজর রাখার দায়িত্ব স্টুয়ার্ডসের, ওয়্যারলেস অপারেটরের দিকে তার এত মনোযোগ কেন? ব্যাপারটার কোথায় যেন একটু বৈশিষ্ট্য আছে, ঠিক বুঝতে পারল না রানা। আর একটা অদ্ভুত অসামঞ্জস্য অনুভব করছে সে বিমানের ভেতরের পরিবেশে। একটা বিমান দুর্ঘটনায় পড়ল, অথচ যাত্রীদের ভাবসাব দেখে বোঝা যায় না ঘটনাটা সম্পর্কে কিছু জানে ওরা। কেবিনের দশজন যাত্রীর কেউই সিট বেল্ট বাঁধেনি, একজনও না। কিন্তু কেন? দুর্ঘটনা ঘটতে যাচ্ছে জানা ছিল না তাদের? এই সময় জোর ঠকঠক আওয়াজ উঠল বিমানের পেটে, নিচ থেকে বাড়ি মারছে কেউ। বুঝল গ্যাকো চলে গেল, ফিরে এলো শিগগিরই, চোখে মুখে উৎকণ্ঠা। জলদি চলো রানা, কমান্ডার ডাকছেন এক্ষুনি। কি ব্যাপার? ডিস্ট্রয়ার এসে পড়েছে, চলো জলদি চলো, কুইক। পিছু পিছু এগুলো রানা। রেডিও রুমের কাছ দিয়ে যাওয়ার সময় দেখলো সত্যি ওয়্যারলেস অপারেটরের কাছে বসে আছে স্টুয়ার্টস। কিছু জিজ্ঞেস করার সময় নেই, দ্রুত চলে গেল কন্ট্রোল কেবিনে। ততক্ষণে জানালার বাইরে অর্ধেক শরীর বের করে ফেলেছে গ্যাকো, তুষারের ওপর নিরাপদেই নামল ওরা। পাশে দাঁড়ানো একজন নাবিককে দেখিয়ে বলে উঠল রুস্তভ, এই যে একে পাঠিয়েছেন কমান্ডার, খুবই কাছে এসে পড়েছে নাকি ডিস্ট্রয়ার। কিন্তু এদিকে প্লেনের লোকগুলো, এদের কি হবে? মারাত্মক আহত। আমি কিছু বুঝতে পারছি না রানা, চলো শুনি কমান্ডার কি বলেন, পরিস্থিতি খুব খারাপ না হলে লোক পাঠাতেন না তিনি, চলো চলো। তক্তা পেরিয়ে দ্রুত সাবমেরিনে উঠে এলো ওরা। সেইলে অস্থিরভাবে পায়াচারি করছেন রাইকভ, ঘন ঘন তাকাচ্ছেন উত্তর দিকে, কিন্তু গাঢ় অন্ধকারে কয়েক হাত দূরের জিনিসও দেখা যায় না। রানা সেইলে উঠে আসতেই বলে উঠল, নিচে চলুন মেজর, এক্ষুনি ডুব দিতে হবে আমাদের। কি বলছেন আপনি ক্যাপ্টেন? আর ওরা প্লেনের অসহায় আহত, ওদের না নিয়েই আমি দুঃখিত মেজর। দুঃখিত কি বলতে চাইছেন? এটা একটা যুদ্ধ জাহাজ মেজর, রেস্কিউ বোট নয়, বাইরের কাউকে নিতে পারবো না আমি লেনিনগ্রাদে, কড়া নির্দেশ রয়েছে। আপনি জানেন ডিস্ট্রয়ার পিছু ধাওয়া না করলে হয়তো উদ্ধার না পাওয়া পর্যন্ত এখানে থেকে গিয়ে ওদের সব রকম সাহায্য করা যেত, কিন্তু তাই বলে 10-12 জন মানুষ? আমি দুঃখিত মেজর, হাত পা বাঁধা আমার, আমি ওয়্যারলেস অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলাম, এই দেখুন উত্তর। স্তব্ধ হয়ে গেল রানা, পরিষ্কার লেখা আছে ওতে, নাক গলিও না, ফিরে এসো জলদি। বেশ তাহলে যান আপনারা। আপনারা? আপনি? আমাকে থাকতে হচ্ছে, অসহায় ওই লোকগুলোকে ফেলে আমি যেতে পারছি না। থাকছেন? হ্যাঁ থাকছি। কিন্তু কেন, কি উপকার করতে পারবেন? এই আবহাওয়ায় বাঁচিয়ে রাখতে পারবেন ওদের? হয়তো পারবো না, তবে চেষ্টা করে দেখব। কি অবস্থা দেখলেন ওখানে? প্লেনের ক্যাপ্টেন, কো পাইলট দুজনেই মারা গেছে, যাত্রীদের মধ্যে মেয়ে আর বুড়োই বেশি, জখম হয়েছে কয়েকজন। দু একজন যা সামর্থ্য আছে তারা কতদূর কী করতে পারবে জানি না, বরফ সম্পর্কে কতটা আইডিয়া আছে ওদের তাও জানি না, এই ঠান্ডায় টিকিয়ে রাখা মুশকিলই হবে। নিজের ব্যাপারে কী ভাবছেন? আপনি নিজে কীভাবে টিকবেন? আর তাছাড়া আমি যদি জোর খাটাই, যদি আপনাকে নামতে না দিই? জোর থাকলে খাটাতে পারতেন কমান্ডার, কিন্তু জোরই তো নেই আপনার। কি আদেশ আছে আপনার ওপর মনে নেই? জাহাজ বা নাবিকদের কি কোনো ক্ষতি হচ্ছে আমি এখানে নেমে গেলে? আমাকে নিয়ন্ত্রণের অধিকার আপনাকে দেয়া হয়নি, বরং নির্দেশ দেওয়া হয়েছে আমি জানি, কিন্তু আপনাকে এভাবে এই বরফের মধ্যে কী করে নামিয়ে দেই বলুন? এভাবে একা উদ্ধারের কোনো নিশ্চয়তা নেই, আপনি জানেন নিশ্চিত মৃত্যুর পথে যে পা বাড়াতে যাচ্ছেন আপনি। আমার জন্য মায়া লাগছে, ওই লোকজনগুলোর জন্য একটুও মায়া লাগছে না। অন্ধকারে পুরো 2 সেকেন্ড রানার মুখের দিকে তাকিয়ে রইলেন কমান্ডার। রানার চেহারা দেখলেন না পরিষ্কার, কিন্তু বুঝলেন কিছুতেই ঠেকিয়ে রাখতে পারবেন না ওকে।
ধন্য দেশের ধন্য হীরের টুকরো সন্তান আপনি মেজর, আপনার তুলনা হয় না। যাকে চলুন, নিচে চলুন, যা দরকার আপনার নিয়ে নিন। দরকারি জিনিসগুলো একটা ব্যাগে ভরে এনে রানার হাতে তুলে দিল গ্যাকো। নানান জিনিসে বোঝাই ভারী ব্যাগ, কিন্তু বই নিয়ে যেতে পারবে রানা। ক্র্যাচে ভর দিয়ে কন্ট্রোল রুমে এসে ঢুকলে এই সময় পিনিন, এই যে মেজর, শুনলাম এই মোড়েই বাস থেকে নেমে যাচ্ছেন। যেতে হচ্ছে পিনিন। রানার আরও কাছে এগিয়ে এলো পিনিন, পকেটে হাত ঢোকাল, জিনিসটা বের করে বাড়িয়ে ধরল। এটা রয়ে যাচ্ছিল আমার কাছে। থ্যাংক ইউ পিনিন। লেফটেন্যান্ট, আর একটা জিনিস দিতে পারো আমাকে, ওই গ্রিনল্যান্ডের একটা ম্যাপ। পারি, কিন্তু ম্যাপ দিয়ে কী হবে? শুনেছি গ্রিনল্যান্ডে ওয়েদার স্টেশনের অভাব নেই, হাত গুটিয়ে বসে না থেকে একটু খোঁজাখুঁজি করতে চাই। জমে বরফ হয়ে যাওয়ার আগে কে জানে সাহায্য পেয়েও যেতে পারি কারো। স্টেশন থাকলে ট্র্যাক্টরও থাকবে। কাছেই দাঁড়িয়ে আছে নভেলির চিফ টেকনিশিয়ান গোলাপি গালের বুয়েল। রুস্তভ কিছু বলার আগে বলে উঠল সে, এক মিনিট মেজর রানা, আসছি। এক মিনিট নয়, 30 সেকেন্ড পরেই ফিরে এলো বুয়েল, হাতে একটা চার ভাঁজ করা কাগজ। কাগজটা একখানা ছোট্ট টেবিলে বিছিয়ে রানাকে ডাকল। এগিয়ে গেল রানা। ম্যাপটা দেখিয়ে রুস্তভকে জিজ্ঞেস করল বুয়েল, প্লেনটা কোথায় পড়েছে ম্যাপে দেখাতে পারবেন? দেখিয়ে দিল রুস্তভ। ম্যাপের এক জায়গায় তর্জনী রেখে বলল, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে, এইখানটায় রয়েছি আমরা, এখন প্লেনটা পড়েছে ঠিক এইখানে। ভালো করেছে, বলতে বলতে পকেট থেকে পেন্সিল বের করল বুয়েল। মনে হচ্ছে খুশি হয়ে উঠেছে সে। কপাল ভালো আপনার, এই যে দাগ দিলাম, ঠিক এখানে একটা ওয়েদার ক্যাম্প আছে ইংরেজদের, রিমোট সায়েন্টিফিক রিসার্চ সেন্টার, প্লেন থেকে মাইলখানেক হবে বড়জোর। ওজো টিলা আছে একটা, বরফের পাহাড়ই বলতে পারেন, ওটার পাশে। আপনি জানেন কি করে? আরে জানবো না মানে, আমি ড্রিফ্ট স্টেশন নভেলের চিফ টেকনিশিয়ান না, এদিকে কোথায় কটা ওয়েদার স্টেশন বা ক্যাম্প রয়েছে মুখস্থ আমার, কখন কী দরকার পড়ে কেউ জানে না, নিজেদের স্বার্থে আমাদের অনেক কিছু জেনে রাখতে হয়, তাছাড়া প্রতিযোগিতাও রয়েছে তো আমাদের মধ্যে। হ্যাঁ, থ্যাংক ইউ বুয়েল। আচ্ছা, ওসব ক্যাম্পে ট্রাক্টর থাকে, ওইসব স্টেশনে বা ক্যাম্পে যারা কাজ করতে আসে তাদের আসল বাহনই হলো ট্রাক্টর, স্লেজও থাকে অবশ্য, তবে বছরের এই সময়ে এই ক্যাম্পে কারো দেখা পাবে কিনা সন্দেহ আছে, আবহাওয়া ভীষণ খারাপ হয়ে পড়ে তো, সময় থাকতেই সরে পড়ে সবাই, তবে খাবার আর শেল্টার যে পাবেন। কমান্ডার, একেবারে কাছে এসে পড়েছে ডিস্ট্রয়ার, এবার ডুব না দিলে। ওকে, সময় হলে ডুব দিতে বলবো আমি, রাইকোভের কণ্ঠস্বর গম্ভীর। আর একটাও কথা না বলে ঘুরে দাঁড়ালো রানা, সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো ডাক্তার রুডেনকোকে। মেজর কিরিম কেমন আছেন ডাক্তার? ভালোই, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আর হপ্তাখানেকের মধ্যেই হাঁটতে পারবে, ও জাগলে আমার শুভেচ্ছা দেবেন, চলি। সেইলে উঠে এলো রানা। চলি ক্যাপ্টেন, আসুন। তক্তা পেরিয়ে ব্যাগ নিয়ে নামার সময় রানাকে সাহায্য করল রুস্তভ, পেছন পেছনে এলো গ্যাকো, বরফের ওপর নেমে এলো তিনজনই। বিদায় জানাতে যাবে রানা, হঠাৎ বলে উঠল গ্যাকো, মেজর এক মিনিট দাঁড়াও, আমি আসছি। ঠিক 25 সেকেন্ডের মাথায় ফিরে এলো গ্যাকো, রানার হাতে কিছু একটা গুজে দিতে দিতে বলল, এটা নিয়ে যাও, কাজে লাগবে। হাতের আন্দাজেই বুঝতে পারলো জিনিসটা কি, একটা ধাতব হুক আর খানিকটা দড়ি। আর আসতে হবে না তোমাদের, সব কিছুর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সঙ্গে সঙ্গে আরও খানিকটা এলো গ্যাকো আর রুস্তু, তারপর জোর করে ফেরালো নিজেদের। চলতে চলতেই ফিরে চাইল একবার রানা। সার্চ লাইট জ্বলছে লেলিনগ্রাদের, তীব্র আলোকে অনেক ম্লান করে দিয়েছে উড়ন্ত তুষার কণা, বাতাসের গতিবেগ বাড়ছে তো বাড়ছেই, হাঁটছে রানা দ্রুত পায়ে। সদুয়েক গজ এগিয়েছে রানা, হঠাৎই দপ করে নিভে গেল সার্চ লাইট, একেবারে কাছে এসে গেছে নিশ্চয়ই ডিস্ট্রয়ার। পেছনে ফিরে চাইল আবার, হঠাৎ আলো নিভে যাওয়ার আরও ঘন হয়েছে যেন দুর্যোগের কালো রাত। সামনে পেছনে ডানে বায়ে শুধুই অন্ধকার, চারদিকে বাতাসের গর্জন, হঠাৎই অনেক বেশি মনে হলো ঠান্ডাটা। সার্চ লাইটের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও যেন বেড়ে গেছে আচমকা। বিশাল এই বরফ শূন্যতার মাঝে নিজেকে বড়ই ক্ষুদ্র আর অসহায় মনে হলো রানার। পকেট থেকে টর্চ বের করে জ্বালালো সে, ব্যাগ কাঁধে এগিয়ে চলল সামনে। রিক ব্যারির কানেই প্রথম ধরা পড়ল ক্ষীণ শব্দটা, ওর শ্রবণ ও দৃষ্টিশক্তি সত্যিই বিস্ময়কর। গভীর মনোযোগে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে একটা তিমির দাঁত পরীক্ষা করছিল ব্যারি। শব্দটা শুনে আচমকাই স্থির হয়ে গেল ওর হাত দুটো, কান খাড়া করে কয়েক সেকেন্ড শুনে হাতুড়িটা দাঁতের পাশে নামিয়ে রেখে উঠে পড়ল। ধীর পায়ে এসে দাঁড়ালো ভেন্টিলেশন শ্যাফ্টের কাছে,
কান রাখলো শ্যাফটের বাতাস চলাচলের ফোকরটায়। চোখ আধবোজা করে সেকেন্ড দুই গভীর মনোযোগে শুনল, তারপর ঘোষণা করল, একটা প্লেন। পড়তে আর ভালো লাগছিল না ডাক্তার ব্রাউন ডেভিডসনের, ঠান্ডায় প্রায় অবশ হয়ে এসেছে হাত দুটো। বিরক্তিভাবে বইটা পাশে নামিয়ে রেখে স্লিপিং ব্যাগের ভেতর চিবুক পর্যন্ত ঢুকিয়ে নিয়ে তাকিয়ে আছেন ব্যারির দিকে। প্লেন, মদ গিলেছ নাকি রিক? দুই কনুয়ে ভর রেখে আতশোয়া হলেন ব্রাউন। আপনি জানেন ডাক্তার, ওসব আমি খাই না, পরিষ্কার শুনতে পাচ্ছি এখন। উঠে আসুন, আপনিও শুনতে পাবেন। হ্যাঁ, দরকার নেই। 15 মিনিট আগেই ঢুকেছেন স্লিপিং ব্যাগের ভেতরে, একটু একটু করে গরম হতে শুরু করেছে ভেতরটা। এই সময়ে বেরিয়ে আসার কোনো ইচ্ছেই তার নেই। শুয়ে শুয়ে স্কাইলাইটের দিকে তাকালেন, তুষার কণা ভারী হয়ে জমেছে কাচের বাইরে, অস্বচ্ছ করে দিয়েছে কাচ দুটোকে। ঘুমের মাঝেও ছটফট করছে, সে স্বপ্ন দেখছে হয়তো। তরুণ রেডিও ম্যান কেভিন পোর্টার, তারই সাথে 4 মাস আগে জনশূন্য তুষার উপত্যকায় গড়ে তোলা স্টেশনে এসেছে পোর্টার। নির্জন বরফের দেশে 4টি মাস এক সাংঘাতিক দীর্ঘ সময়। ভাবলেন তিনিও ঘুমের মধ্যে ওরকম ছটফট করেন কিনা কে জানে। এতদিনে এই প্রথম প্লেনের শব্দ শোনা গেল, সভ্যতার সঙ্গে প্রথম পরোক্ষ সংস্পর্শ। ব্যারির দিকে আবার তাকালেন ডাক্তার, এখনও শুনতে পাচ্ছ? আরও পরিষ্কার, জোরালো হচ্ছে শব্দটা। কোথা থেকে এলো এই বিমানটা? ভাবছে ডাক্তার। থিউলের ওয়েদার প্লেন? না, সম্ভব নয়, এখান থেকে 600 মাইলেরও বেশি দূরে থিউল। তাছাড়া রোজ অন্তত 3 বার আবহাওয়ায় খবর পাঠানো তারা থিউলে। তাহলে কোনো আমেরিকান বম্বার DEW লাইনের সন্ধান করছে, কিংবা ট্রান্সপোলার রুট খুঁজে বেড়াচ্ছে, নাকি গডথ্যাপ থেকে? ডাক্তার ব্রাউন, প্লেনটা বিপদে পড়েছে, খুব নিচু দিয়ে চক্কর মারছে, বিরাট প্লেন, কয়েকটা মোটর দুত্তর। বিরক্ত হয়ে ব্যাগের ভেতর থেকে হাত বের করলেন ডাক্তার, মাথার পেছনে নিয়ে গেলেন ডান হাত। ঘুমানোর আগে সবসময় মাথার কাছে দেয়ালের হুকে রেশমের দস্তানা দুটো ঝুলিয়ে রাখেন, আন্দাজে খুলে নিলেন। দস্তানা পরে বেরিয়ে এলেন ব্যাগের ভেতর থেকে। উষ্ণ উত্তাপ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে হিহি শীত হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। বাইরের তুলনায় ঘরের ভেতর গরম, অর্থাৎ 0 ডিগ্রির সামান্য নিচে। হিমঠান্ডা পোশাকগুলো পরতে শুরু করলেন আবার ডাক্তার। আন্ডারওয়্যার, ফারের শার্ট, প্যান্ট, পার্কা, উলের টুপি, 2 জোড়া উলের মুজো, বরফের চুলার উপযোগী জুতো অভ্যস্ত হাতে, এগুলো কাপড় চোপড় পরতে মাত্র 30 সেকেন্ড খরচ করলেন তিনি। কাপড় পরে পোর্টারের কাছে এগিয়ে গেলেন ডাক্তার। নাক, চোখ আর কপাল শুধু বেরিয়ে আছে স্লিপিং ব্যাগের বাইরে। পাশে বসে তাকে ধাক্কা দিলেন ব্রাউন, ওঠো ওঠো, উঠে পড়ো তো পোর্টার, ওঠো। হুম, কি হলো? আধ ঘন্টাও তো হয়নি। জানি পোর্টার দুঃখিত, কিন্তু এখন উঠতে হবে, ওঠো। রেজিস্টার শো করছে পূব উত্তর পূবে বাতাস বইছে, গতিবেগ 17 মাইল। খালি বাতাস হলে এই গতিবেগ এমন কিছুই নয়, কিন্তু উড়ন্ত তুষার পরিবেশটাকে ঘোরালো করে তুলেছে। অ্যালকোহল থার্মোগ্রাফে দ্রুত নামছে তাপমাত্রা, ঝড় আসবে জানাচ্ছে অ্যানিমোমিটার, প্রতিটি যন্ত্রপাতিতে অশুভ সংকেত। রাতটা ভয়ানক দুর্যোগের মধ্যে দিয়েই কাটবে, ভবিষ্যৎ কয়েক ঘন্টার কথা ভেবে চিন্তিত হয়ে পড়লেন ডাক্তার ব্রাউন। ব্যারির দিকে তাকালেন ডাক্তার, ইতিমধ্যেই পোশাক পরে ফেলেছে সেও, অন্য ধরনের পোশাক, বলকা হরিণের চামড়ার ট্রাউজার, শার্ট আর টুপি, চমৎকারভাবে হাতে সেলাই করেছে ওর বউ। প্লেন, প্লেনের শব্দ না? নিজেকেই যেন বোঝাচ্ছে পোর্টার। ঠিকই, ইঞ্জিনে কোনো গোলমাল আছে বলে তো মনে হয় না, ইঞ্জিন ছাড়াও প্লেনের আরও অনেক কিছুই খারাপ হতে পারে। কিন্তু চক্কর মারছে কেন ওটা? কি করে বলি চক্কর মারছে কেন ওটা? খোদা সহায় হন ওদের। এখানে এই বরফে বসে ঘর বানানো সম্ভব নয়। কাঠ দিয়ে পুরো কেবিনটার বিভিন্ন অংশে আগে বানানো হয়েছে থিউলে, জাহাজে করে টুকরোগুলো বয়ে আনা হয়েছে কাছের উপকূলে, সেখান থেকে ট্রাক্টরে করে নিয়ে আসা হয়েছে এখানে। বরফ পাহাড়ের ঢালে এক জায়গায় একটা বড় গর্ত খুঁড়ে তাতে জোড়া লাগানো কেবিনটা বসিয়ে দেওয়া হয়েছে। শুধু বরফ সমতল থেকে মাত্র 1 ইঞ্চি বেরিয়ে আছে কেবিনের চুড়ো, বাকি পুরো ঘরটাই গর্তের ভেতরে রয়েছে। প্রচণ্ড ঝড়ের কবল থেকে কেবিনটাকে রক্ষা করার জন্যেই এই ব্যবস্থা। দরজাটাও সাধারণ দরজার মতো নয়, বিশেষ এক ধরনের ট্র্যাপ ডোর, একটা মাত্র পাল্লা, দুদিক থেকে হিঞ্জে আটকানো, ওপরে নিচে যাতায়াত করতে পারে শুধু, অর্থাৎ বাইরে বেরোনোর কিংবা ভেতরে ঢোকার দরকার হলে ঠেলে বা টেনে ওপরের দিকে তুলে দিতে হয়।
দুই ধাপ সিঁড়ি বেয়ে উঠে দরজার পাশে নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখা হাতুড়িটা টেনে নিলেন ডাক্তার। যতবার ওই পাল্লা খোলার দরকার পড়ে হাতুড়িটা দিয়ে পিটিয়ে হিঞ্জ থেকে বরফ পরিষ্কার করে নিতে হয়। রাতটা কেমন যেন বিচিত্র মনে হলো। তৈরি হয়েই বেরিয়েছেন কিন্তু তবু ঠান্ডা বাতাসের আচমকা ঝাপটায় দম বন্ধ হয়ে যাবার জোগাড় হলো ডাক্তারের। ব্যারি প্রথম দেখল বিমানটাকে, প্রচণ্ড গর্জন তুলে মাথার উপর দিয়ে উড়ে গেল ওটা, ফিরে এলো, আবার গেল, আবার ফিরে এলো, গোত্তা মেরে মেরে পাক খাচ্ছে। নামবে ওটা, কোনো ভুল নেই, বলল ব্যারি। কুকুর আর স্লেজটা যদি, আদেশ দিলেন ব্রাউন। ট্রাক্টরের ইঞ্জিন জমে আছে ঠান্ডায়, ওটা চালু করতে অনেক সময় লাগবে, এখন একমাত্র ভরসা কুকুরটা না স্লেজ। চলে গেল ব্যারি, ডাক্তার ঢুকলেন কেবিনে, তাড়াহুড়ো করতে গিয়ে ধাক্কা খেলেন পাশের ইনস্ট্রুমেন্টস শেল্টারে। পোর্টার পোশাক পরে তৈরি, ফারের টুপিটা কাঁধে ঝুলছে, সুরঙ্গ থেকে বেরিয়ে আসছে। যত পারো গরম জামা কাপড় সঙ্গে নাও কেভিন, কোট প্যান্ট কম্বল যা পারো নিয়ে প্লাস্টিকের বস্তায় ভরো, বললেন ডাক্তার। ওরা তাহলে সত্যি নামছে স্যার? নামতে যাচ্ছে ঠিকই, পারবে কি পারবে না জানি না, যাও জলদি করো। আর হ্যাঁ শোনো, ফায়ার বম্ব পাইরিন জমে যায়নি নিশ্চয়ই? না, কিছু বোমার দুটো পাইরিন তৈরি করে রেখেছি। ভেরি গুড, হ্যাঁ নো সুইফট থ্রি, ওই Z-1000ও নিও কয়েকটা, বিরাট প্লেন, হাজার হাজার গ্যালন তেল থাকবে হয়তো, আগুন নেভানো সহজ হবে না। ফায়ার এক্স, ক্রোবার, কেইন, হোমিং স্পল, সার্চলাইটের ব্যাটারি সব নাও, দেখো ঠিকঠাক মতো ব্যাগে ভরো। ব্যান্ডেজ দরকার নেই, কাটা থেকে রক্ত বেরোনোর সঙ্গে সঙ্গে জমে যাবে এই ঠান্ডায়, আরও রক্ত বেরোতেও পারবে না। তবে হ্যাঁ, মরফিয়া কিটটা নাও, বাকেট দুটোতে পানি আছে ভরা, তবে পানির চেয়ে বরফই বেশি, স্টোভে বসিয়ে দাও গরম হোক, কেবিন থেকে বেরোনোর সময় নিভিয়ে দেবে স্টোভ, কেবিনে কোনো ল্যাম্পও জ্বলবে না। আবার বাইরে বেরোলেন ডাক্তার, কেবিনের একপাশে কুকুরের ঘর, প্যাকিং বাক্সের কাঠ আর ট্রাক্টর ঢেকে রাখার একটা পুরনো তেরপল দিয়ে তৈরি করেছে ব্যারি। ঠিক আছে সব? ঠিক আছে, রোলটা হঠাৎ ঘুম থেকে উঠে একটু খেপে গেছে অবশ্য, স্নো মাস্কের আড়ালে এস্কিমোর মুচকি হাসিটা মনে মনে কল্পনা করলেন ডাক্তার। ব্যারির সেরা কুকুর রোলটা, 90 পাউন্ডের প্রকাণ্ড এক ভয়ঙ্কর জানোয়ার, নেকড়ে আর বুনো সাইবেরিয়ান কুকুরের মিশ্রণ, ভয় কাকে বলে জানানি, তেজি বুদ্ধিমান কষ্টসহিষ্ণু দারুণ প্রভুভক্ত। কেবিনের পশ্চিমে জমার তুষার শৈলের কাছে এগিয়ে গেলেন ডাক্তার, কান পাতলেন, বাতাসের বিলাপ আর বায়ুযন্ত্রের একঘেয়ে খড়খড়া ছাড়া কিছুই শুনলেন না। ব্যারিকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্লেনের আওয়াজ এখন শুনছো রিক? ডান কানের আধ ইঞ্চি ওপরে হাতের তালু নিয়ে এলো ব্যারি, বাতাসের দিকে কান পেতে চুপচাপ শুনল 2 সেকেন্ড। না, নেমে পড়ল না তো কোথাও। কি করে বুঝলে? যাবে, শোনা গেলেও অনুভব তো করতামই। আর কিছু বলল না ডাক্তার, ব্যারির কানের ওপর পুরো আস্থা আছে তার। তাছাড়া যত খারাপ আবহাওয়াই হোক, বিরাট একটা প্লেন ভেঙে পড়ার শব্দ একাধ মাইল দূর থেকে শোনা যাবে। কেবিনার গর্তের একপাশের দেয়ালের মাঝে ইচ্ছে করেই কয়েক গজ ফাঁক রেখে দেওয়া হয়েছে, ট্রাক্টরটা রাখা হয়েছে ওই ফাঁকে। তেরপল দিয়ে ঢাকা যন্ত্রটার কাছে তাড়াতাড়ি ছুটে গেলেন ডাক্তার। যদি দূরে কোথাও গিয়ে পড়ে বিমান, খুঁজতে হলে লাগবে এটা। ট্রাক্টরের দুই দিকের বনেটে দুটো সার্চ লাইট ফিট করা আছে, সহজেই যাতে খোলা বা লাগানো যায় এজন্য বাটারফ্লাই নাট ব্যবহার করা হয়েছে। একবার চেষ্টা করেই হাল ছেড়ে দিলেন ব্রাউন। নাট আর বোল্টে বরফ জমে আছে, পাথরের মতো শক্ত। সার্চ লাইটটা হাতে নিয়েছেন, এই সময় আবার শোনা গেল ইঞ্জিনের শব্দ, দ্রুত এগিয়ে আসছে, কিন্তু ওটাকে দেখার কোনো চেষ্টা করলেন না ব্রাউন। কেবিনের দরজার দিকে ছুটলেন, কিন্তু থেমে গেলেন কয়েক পা এগিয়েই। বাইরে বেরিয়ে এসেছে পোর্টার, ব্যারির সহায়তায় স্লেজে জিনিসপত্র তুলছিল পোর্টার। প্লেনের শব্দে সোজা হয়ে দাঁড়িয়েছে এবং 1 সেকেন্ড পরই একটা হিস হিস শব্দ উঠল। পোর্টারের কাছ থেকে তীব্র একটা সাদা আলোর ঝলক শা করে উঠে গেল আকাশে, শব্দ করে ফাটল। পুব থেকে এসে তীব্র আলোর ভেতর দিয়ে ছুটে পশ্চিমে চলে গেল বিমানটা মাথার 20-25 গজ ওপর দিয়ে। কর্কশ শব্দে চেঁচিয়ে উঠল কুকুরগুলো, অ্যান্টেনা, অ্যান্টেনা লাইন ধরে যেতে হবে আমাদের, ওই দিকেই নামবে। ও গড, জলদি ছোট। পশ্চিম দিকে সরাসরি 250 ফুট পর্যন্ত এগিয়ে গেছে অ্যান্টেনা লাইন, 14 ফুট পরপর বসানো হয়েছে খুঁটি, জমে 50 গুণ মোটা হয়ে জ্বলছে বরফগুলোর মাথায় আটকানো তারে। টর্চের আলোয় খুঁটি দেখে দেখে এগিয়ে গেলেন ডাক্তার। 20 গজ আসতে কয়েকবার পা পিছলে পড়তে বেঁচেছেন, কিন্তু এবারে আর পারলেন না, হোঁচট খেয়েই পড়লেন।
এই সময় শোনা গেল আরেকটা শব্দ, তীব্র ঘষা খাবার আওয়াজ। আরও জোরালো শোনাচ্ছে শব্দটা। লাফিয়ে উঠে দাঁড়ালেন ব্রাউন, কয়েক পা এগিয়ে টের পেলেন ব্যাপারটা। স্নো মাস্ক মুখে নেই, তাড়াতাড়ি ফিরে টর্চের আলো ফেললেন, নেই। বাতাসে কোথায় উড়ে গেছে মাস্কটা কে জানে। কেবিনে ফিরে গিয়ে আরেকটা মাস্ক আনার সময় নেই এখন। ব্রাউনকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল পোর্টার, কি হলো স্যার? এ কি আপনার মাস্ক? হারিয়ে ফেলেছি, তবে চিন্তার কোনো কারণ নেই। কেবিনে ফেরার পর মুখের অবস্থাটা কি হবে মনে মনে আন্দাজ করে নিয়ে বললেন, প্লেনটা পড়েছে শুনেছ? শুনেছি। চলো জলদি। খুঁটি ধরে ধরে বাতাসের গতিকে সামান্য বায়ে রেখে এগিয়ে চলেছে ওরা। সব শেষে খুঁটিটার কাছে এসে দাঁড়িয়ে পড়লেন ব্রাউন, পোর্টারও দাঁড়িয়ে পড়ল, কুকুরগুলোকে থামালো ব্যারি। চাইতেই হোমিং স্পুলে বের করে দিল পোর্টার। সুতোর বান্ডেলটা হাতে নিয়ে খুঁটির কাছে এসে দাঁড়ালেন ব্রাউন। খুঁটিতে বরফ জমে আছে, লাথি মারতেই গুঁড়ো হয়ে ঝুরঝুর করে পড়ল বরফের কুচি। আবার শুরু হলো চলা। আগের মতোই প্রথমে ডাক্তার, মাঝে ব্যারি, পেছনে পোর্টার, হাতে স্পুল, আসছে সুতো ছাড়তে ছাড়তে। মাস্ক নেই তাই মুখে অসহ্য যন্ত্রণা। ডাক্তারের টর্চ পকেটে, ব্যারি টর্চের আলোয় পথ দেখে হাঁটছেন। নাক মুখ হাতের আড়ালে কুঁজো হয়ে থাকতে হচ্ছে সর্বক্ষণ। শেষ। কি? স্পুলের সুতো শেষ। গড, আপনার নাক গাল তো গেছে স্যার। হাত থেকে দস্তানা খুলে নিলেন ব্রাউন, গাল ঘষতে লাগলেন। অসার হয়ে এসেছিল, ঘষার ফলে অনুভূতি ফিরে পেলেন কিছু। চামড়ার নিচে রক্ত চলাচল শুরু হয়েছে আবার। কেউ মাস্ক দান করে বসার আগেই এগিয়ে গিয়ে স্লেভস থেকে ব্যাগ খুলে একটা শার্ট বের করে নিলেন। কেইন মানে সরু বাঁশের ছোট করে কাটা এক মাথা ছুচালো টুকরো। 15-20 ফুট পরপর একটা করে কেইন চিহ্ন হিসেবে বরফে বসিয়ে দিতে চলল এবার পোর্টার। আরও বেশ অনেক দূর এগিয়েও বিমানটাকে দেখতে না পেয়ে রীতিমতো ভাবনায় পড়ে গেলেন ব্রাউন। এইভাবে এগিয়ে যাওয়া বিপজ্জনক, ফিরে যাবেন, যদিও কুকুর রয়েছে সাথে। আর আচমকা ঘোষণা করলেন ব্যারি, পেয়েছি। কি কি পেয়েছ? ওই যে গভীর দুটো গর্ত পাশাপাশি। গর্ত দুটোর পশ্চিম পাড় থেকে দুটো গভীর দাগ চলে গেছে সামনের দিকে, যেন দুটো বড় সাইজের লাঙল টেনে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটার কাছাকাছি পৌঁছে গেছে রানা। এমনই সময় কানে এলো শব্দটা, নেকড়ের ডাক শুনেছে বলে মনে হলো তার। থমকে দাঁড়িয়ে পড়ে কান খাড়া করল, এই গ্রিনল্যান্ডে নেকড়ে আসবে কোথা থেকে? বিমানের পেটের তলা দিয়ে ডানে কন্ট্রোল কেবিনের নিচে এসে থামল রানা। ব্যাগটা নামিয়ে রাখলো কাঁধ থেকে, পকেট থেকে হুক শুদ্ধ দড়িটা বের করে। ওয়্যারলেস অপারেটরের পাশে এখনও বসে রয়েছে মেয়েটা, একটা কম্বল গায়ে জড়িয়েছে, কিন্তু তাতে ঠান্ডার কবল থেকে রেহাই পাচ্ছে না। বাইরের চেয়ে ঠান্ডা খুব একটা কম নয় এখানে, ব্যতিক্রম শুধু বাইরের বাতাস আর বরফ রয়েছে, এখানে নেই। অবাক লাগলো রানার, রেডিওম্যানকে ছেড়ে যেতে চাইছে না কেন মেয়েটা? পরে জানা যাবে ভেবে প্যাসেঞ্জার কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো সে, ভেজানোই রয়েছে পাল্লা। কেবিন থেকে বেরোবার চেষ্টা করেনি কেউ, নাকি বেরিয়েই প্রচণ্ড ঠান্ডার তারা খেয়ে গিয়ে আবার ঢুকেছে ভেতরে। সামনে একটা চেয়ারে বসে আছে পাকা চুলো গোমরা মুখো লোকটা, চোখ বলছে ঘন ঘন মেজাজ বদলানোই এই লোকের স্বভাব। রানাকে দেখে চেয়ার থেকে উঠে সামনে এসে দাঁড়ালো লোকটা, বাজখাই গলায় একসঙ্গে কতগুলো প্রশ্ন ছুড়ে মারল সে। ব্যাপার কি? হ্যাঁ, প্লেনটা ল্যান্ড করেছে কেন? এখানে কি করছি আমরা? বাইরেও কিসের আওয়াজ? আর আর আপনি, আপনাকে তো চিনতে পারলাম না। লোকটাকে অপছন্দ করলো রানা, অনুমান করলো যাদের ব্যবসায়ী গোছের কিছু হতে পারে, টাকা আর ক্ষমতার অহংকারে আর সবাইকে তুচ্ছ ভাবতে অভ্যস্ত। প্লেনটা ক্র্যাশ ল্যান্ড করেছে, আপাতত আপনাদের কিছুই করার নেই কারো, বসে বসে সাহায্য আসার অপেক্ষা ছাড়া। বাইরে ঝড় হচ্ছে, তুষার ঝড়, আর আমাকে চেনার ব্যাপারটা এখন বাদই রাখুন, নামটা জেনে রাখুন শুধু, রানা, মাসুদ রানা। দাঁড়ান, আমাদের জানার অধিকার রয়েছে, পরে জানবেন। ঠিক আছে, বাড়াবাড়ি করবেন না, শুধু চুপচাপ বসে থাকুন। মেঝে থেকে উঠে চেয়ারে বসে আছে এখন কোকড়া চুলের অল্প বয়সী লোকটা। রানাকে বলল, দিলেন তো চটিয়ে, আসলে চটিয়ে আছেন উনি। লোকটার চওড়া কাঁধ আর সমর্থ শরীরের দিকে তাকিয়ে আপন মনেই মাথা ছাকালো, এই লোকের মজবুত হাত দুটোকে কাজে লাগাতে হবে। কেমন আছেন এখন? ভালো, চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে আগেরবার কিন্তু এত ভালো মনে হয়নি। ধকলটা কাটিয়ে উঠেছি আর কি, তা কোনো সাহায্য করতে পারি?
এই কথাটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। রেডিও রুমে মারাত্মক আহত একজন লোক পড়ে আছে, তাকে এখানে নিয়ে আসতে সাহায্য করতে হবে। তার আগে বিমানের দরজার বাইরে একটা ধাতব শব্দ উঠল হঠাৎ, থেমে গিয়ে কান পাতল রানা। কয়েক সেকেন্ড পর আবার শব্দ হলো। কন্ট্রোল রুমে ভাঙা উইন্ড ব্রেকারের কাছে এসেই থমকে গেল রানা। না, এবার আর ভুল শোনেনি। নেকড়ে ঝড়ো বাতাসের গর্জনকে ছাপিয়ে উঠেছে নেকড়ের ক্ষুধার্ত চিৎকার। নিচের দিকে তাকালো রানা, চোখ ডলল। ভুল দেখছে না তো? না, ভুল দেখছে না। বিমানের পেটের তলা দিয়ে আলো এসে ছড়িয়ে পড়েছে বরফের ওপর, তার মানে মানুষ। কিন্তু নেকড়ে ডাক এলো যে। জানালা দিয়ে হাত বের করে প্লেনের গায়ে চাপড় মারল রানা। কে কে ওখানে? দরজাটা খোলার দরকার রিক, বলল ডাক্তার ব্রাউন। লেজের দিক থেকে বিমানের বায়ে এসে দাঁড়িয়েছে তারা। এমনিতে তো খোলা যাবে না, শাবল নিয়ে এসো। শাবল দিয়ে তর্ক করো না, আনো। সার্চ লাইটটা পোর্টারের হাতে তুলে দিলেন ডাক্তার। শাবলটা নিলেন ব্যারির হাত থেকে, এগিয়ে গিয়ে দরজার ফাঁকে শাবলের মাথা ঢুকিয়ে চাপ দিলেন। চেপে চুপে ঘেমে গেলেন ডাক্তার, কিন্তু দরজা এক চুল নড়ল না। দুজনেই সমানে চাপ দিল শাবলে, শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপেও কোনো ফল হলো না। অগত্যা ব্যারিকে পেছনটা চেপে ধরে রাখতে বলে নিজেও হেইয় করে ধাক্কা মারলেন শাবলের মাঝামাঝি। মরচে ধরা পুরানো শাবল, তার ওপর বরফ কামড় বসিয়েছে ধাতব গায়ে। প্রচণ্ড চাপ সইতে পারল না ওটা, মট করে ভেঙে গেল। দুজনেই হুমড়ি খেয়ে পড়ল বরফের ওপর। হেসে উঠল পোর্টার, ভীষণ ঠান্ডা এখানে। কুকুরগুলো সব চিৎকার করে উঠছে, গলা ছেড়ে চেঁচিয়ে উঠল রোলটা। ধমকে তাকে থামালো ব্যারি, উঠে দাঁড়ালো, ব্রাউনকে টেনে তুলল। ঝুঁকে হাঁটু ডলতে ডলতে দরজার দিকে চাইলেন ডাক্তার, ভাঙা শাবলটার দিকে তাকালেন, চোখ তুলে চাইলেন ওপরের জানালার দিকে। জানালা মানে জানালা ভাঙা যাবে? মনে হয় না, আবার ভাঙা যেতেও পারে। খুব লেগেছে তাই না? হ্যাঁ, ওই সাংঘাতিক শক্ত কাজ তো, তাছাড়া উঠবেন কী করে ওখানে? দস্তানা পরা ডান হাতটা একটুখানি একবার ভালোভাবে চড়াই করে নেবেন নাকি? হ্যাঁ, যাই হোক, আপাতত আমার তেমন একটা ব্যথা লাগেনি। না, এমন কিছু না, কিন্তু কথা হলো ঢুকি কী করে। কিছু বলতে গিয়েও মুখ খুলে থেমে গেল ব্যারি। ওপাশ থেকে বিমানের গায়ে চাপড় মারার শব্দ এলো, কে যেন ডাকছে। কে কে ওখানে? হুকে বাঁধা দড়ি বেয়ে উঠে এলো ওরা দুজন, ডাক্তার ব্রাউন আর রিক ব্যারি। রানার পিছু পিছু এসে ঢুকলো কেবিনে, মুখে পেঁচানো শার্ট খুলে ফেললেন ডাক্তার। কেবিনের যাত্রীদের দিকে একবার চোখ বোলালেন, তারপর তাকালেন রানার দিকে, তারপর আবার যাত্রীদের দিকে আবার ফিরলেন। রানাকে যাত্রীদের থেকে আলাদা লাগছে, ঠিক যেন মিলছে না হিসেব, ফারের পোশাকে তুষার কণা। আপনি কি প্লেনেই ছিলেন? না, তাহলে ঠিকই ধরেছি, যাত্রীদের সঙ্গে পোশাক আশাকে অনেক অমিল, বাইরে থেকে এসেছেন মনে হচ্ছে। হ্যাঁ, কোথা থেকে বলছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন, আপনারা নিশ্চয়ই ব্রিটিশ রিমোট স্টেশনটা থেকে এসেছেন? হ্যাঁ, প্লেনটা বিপদে পড়েছে বুঝেই রওনা হয়েছি। ভালোই করেছেন, নইলে আপনাদের খোঁজে বেরোতে হতো আমাকে। আমাদের কথা জানলেন কি করে? আমরা কে তাও জানেন বোধহয়? আপনাদের নাম জানি না, তবে কি কাজ করেন জানি, মানে জেনেছি। ওই স্টেশনে কোনো ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছেন আপনারা? ঠিকই বলেছেন, কিন্তু আপনি এলেন কোত্থেকে? নর্থ পোলের কাছাকাছি গিয়েছিলাম কাজে, কাজ শেষ করে ফিরছিলাম, প্লেনটা বিপদে পড়েছে বুঝে নেমেছি। নেমেছেন? জাহাজ? সাবমেরিন। কোনো কারণে এখান থেকে কয়েকশো গজ পূবে ভেসে উঠেছিল সাবমেরিনটা, সেইলে উঠেছিলাম আমরা, প্লেনটাকে তখনই পড়তে দেখি। ও, যাক ভালোই হলো, যাত্রীদের নিয়ে যেতে পারবেন। কিন্তু সাবমেরিন থাকতে আমাদের খুঁজতে যাবেন কেন? সাবমেরিনটা চলে গেছে, ফিরবে না আর, আমি একাই থেকে গেছি। একাই থেকে গেছেন? ঠিক বুঝতে পারছি না আপনার কথা। যাত্রীদের সাহায্য প্রয়োজন, আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন আমিও ঠিক একই কারণে নেমেছি। আপনি একা? সাবমেরিন থেকে দুজন লোক এসেছিল আমার সঙ্গে, ওরা চলে গেছে, না গিয়ে উপায় ছিল না, তবে কাপড় চোপড় ওষুধপত্র রেখে গেছে। এই তুষার ঝড়ের মধ্যে আপনি একা এই অনিশ্চিত অবস্থায় আপনাকে রেখে ওরা চলে গেল? বিশ্বাস হচ্ছে না, সত্যি করে বলুন তো। ঠিকই বলেছে ও। সিট থেকে উঠে ডাক্তারের সামনে এসে দাঁড়ালো পাকা চুল। আগের বার যখন এসেছিল আরও একজন কেবিনে ঢুকেছিল ওর সঙ্গে, ফারের পোশাক পরা,
আমাদের গরম কাপড় দিচ্ছিল। হঠাৎ প্লেনের পেটের কাছে একটা খটখট শব্দ শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে দুজনেই। 25-30 মিনিট পরে আবার ফিরে এসেছে ও একা। বলুন তো কে আপনি, আপনার নাম? মাসুদ রানা। কিছু মনে করবেন না, মুখ থেকে মাস্কটা সরাবেন দয়া করে, বলল ব্যারি। এক মুহূর্ত ব্যারির মাস্ক পরা মুখের দিকে তাকিয়ে রইল রানা। ধীরে ধীরে নিজের মুখ থেকে মাস্ক খুলে আনল। রানা, আরে আমাকে চিনলে না? আরে আমি, এই এই নাও মাস্ক খুললাম, দেখো তো এবার চিনতে পারো কিনা। রিক, আইস স্পেশালিস্ট রিক ব্যারি, তুমি এখানে? হ্যাঁ, আমিও কাজ করছি গবেষণা কেন্দ্রে। আশ্চর্য, আবার দেখা হবে ভাবতেও পারিনি। আমিও না। তা আছো কেমন? এই যেমন দেখতে পাচ্ছ, বস বাংলাদেশি দুঃসাহসী এক যুবকের কথা বলেছিলাম আপনাকে, এই সেই লোক, ক্যানাডায় কিছুদিন ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করেছি আমরা। দারুণ লোক এই মাসুদ রানা, অন্যের জন্য নিজের জীবনকে তুচ্ছ করে রং একটু বেশি চড়িয়ে ফেলছ রিক। তবে এই রিমোট স্টেশনটার কথা জানলেন কি করে আপনি মিস্টার রানা? এ প্রশ্ন কেন? বলুন না, জানতে চাইছি আর কি। সাবমেরিনে এদিককার একটা ওয়েদার স্টেশনের চিফ টেকনিশিয়ান ছিল, তার কাছে জেনেছি। ও, আমরা এখানে আছি জানে সে? না, ও শুধু জানে স্টেশনে গ্রীষ্মকালে বিজ্ঞানীরা এসে থাকেন, শীতকালে চলে যান আবার। ও বলছিল এখানে এ সময় আপনাদের থাকার কথা নয়, তবে খাবার, আশ্রয়, পোশাক আর ওষুধ পাব। সাংঘাতিক ঝুঁকি নিয়েছেন আপনি, অপরিচিত কিছু লোককে সাহায্য করতে এভাবে অনিশ্চয়তার মাঝে। না, আপনার কথা ঠিক বিশ্বাস করতে পারছি না মিস্টার রানা। কেউ এরকম, বস বস বস, যতদূর জানি খামোখা মিছে কথা বলার লোক মাসুদ রানা নয়, আমি গ্যারান্টি দিতে পারি। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ওকে, নিঃসন্দেহে ভরসা রাখতে পারেন ওর উপর। আমার নাম কার্টার ব্রাউন, ডাক্তার, নর্থ পোল সাবমেরিন, উদ্ভট লাগছে শুনতে। যাই হোক, আগের কাজ আগে, এখন আহতদের সেবা দরকার, আসুন হাত লাগানো যাক। জামা কাপড় পরে তৈরি হয়ে নিন সবাই, বেরোতে হবে এখান থেকে, বলল রানা। বাইরে কিন্তু সাংঘাতিক ঠান্ডা আছে। ঠান্ডায় আমার কিচ্ছু হয় না, বলে উঠল কোকরাচুল। এখানকার ঠান্ডায় হবে, বাইরের তাপমাত্রা কত জানেন? কেবিনের চেয়ে 80-90 ডিগ্রি নিচে। যাত্রীদের ভার ব্যারির উপর দিয়ে ডাক্তারকে নিয়ে রেডিওম্যানকে দেখতে চলল রানা। আহত রেডিওম্যানের পাশে বসে রয়েছে এখনও স্টুয়ার্ডেস, ধরে আস্তে করে ওকে দাঁড় করিয়ে দিল রানা। বাধা দিল না মেয়েটি, বোবা দৃষ্টি মেলে তাকিয়ে আছে, চোখের তারায় আতঙ্ক, থরথর করে কাঁপছে, বরফের মতো ঠান্ডা দুই হাত। আত্মহত্যা করবেন নাকি? আপনার কোট, টুপি এসব কোথায়? আছে, ঠিক আছে, পরে আসছি, রওনা দিল মেয়েটা। ডাক্তার সাহেব, একে নিয়ে যেতে হবে কেবিনে, দেখুন তো স্ট্রেচারে করে নেওয়া সম্ভব কি না। নিতে তো হবেই, তবে ঝুঁকি অনেক, এখানে থাকলেও তো মরবে, ঘাড় নেড়ে সায় দিলেন ডাক্তার। কেবিন, একটা স্ট্রেচার আনো তো দেখি। ডিম্বাকৃতি দরজাটা খোলা গেল না কিছুতেই, ফ্রেমটা বেঁকে গেছে, আটকে গেছে দরজা, ভাঙা জানালা দিয়েই বাইরে বেরোতে হবে সবাইকে, আহত লোকটাকেও বের করতে হবে ওই পথেই, কাজটা ভীষণ কঠিন। ডাক্তারের হাত থেকে স্ট্রেচারটা নিয়ে ভাঁজ খুলে মেঝেতে রাখল রানা। সে আর ডাক্তার মিলে ধরাধরি করে তুলল ওতে রেডিওম্যানকে। এই সময় ফিরে এলো স্টুয়ার্ডেস, কোট পরে এসেছে। কন্ট্রোল কেবিনে এখনও গরম কাপড় বিতরণ শেষ করেনি ব্যারি। তার কাছ থেকে একটা পার্কা আর বলগা হরিণের চামড়ায় তৈরি প্যান্ট চিয়ে নিল রানা। কাজ শেষ করে জলদি এসো, রেডিও রুমে আছি আমরা। ফিরে এসে গরম কাপড়গুলো স্টুয়ার্ডেসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন এগুলো পরে ফেলুন। কি হলো, পরে ফেলুন, জমে যাবেন তো। আমি আমি মানে যাত্রীদের দেখা উচিত আমার। অনেক দেরিতে ভাবছেন না কথাটা? জানি, কিন্তু ওকে ওকে ফেলে যেতে পারিনি, ও কি মরে গেছে? না, তবে অবস্থা খুবই খারাপ, একে একটা কেবিনে নিয়ে যাব আমরা, নিচে স্লেজ আছে, আপনারও জায়গা হবে। কিন্তু যাত্রীরা? ওদের চাইতে তো এই লোকটার দিকে নজর বেশি আপনার, এতক্ষণ যখন ভাবেননি যাত্রীদের কথা, এখন আর আপনার ভাবতে হবে না, তাছাড়া ওরাও যাচ্ছে আমাদের সঙ্গে। ব্যারি এখনও আসছে না, আবার কেবিনে এসে ঢুকলো রানা। কাজ শেষ করেছে ব্যারি, বেরোনোর জন্য দরজার দিকে এগিয়ে আসছে, সরে ওকে বেরোনোর জায়গা করে দিল রানা। কেবিনে টিমটিমে আলোর জ্যোতি কমে গেছে, ফুরিয়ে এসেছে ব্যাটারি। যাত্রীদের উদ্দেশ্যে বলল রানা, রেডিওম্যান আর স্টুয়ার্ডেস আমাদের সঙ্গে কেবিনে যাচ্ছে, স্লেজে যাবে ওরা, আরও একজনের জায়গা হবে স্লেজে। আমি আমি যাব তাহলে,
বলে উঠল সেই পাকা চুল। স্লেজে আপনার জায়গা হবে না, হেঁটে যেতে হবে, আহত এবং মেয়েরা ছাড়া হাঁটতে হবে সবাইকেই। ধীরে ধীরে আবার বসে পড়ল পাকা চুল। বসছেন কেন, যাবেন না? কলার বোন ভাঙা মেয়েটিকে বলল, আপনি পরের ট্রিপে যাবেন, ব্যান্ডেজ বাঁধা সাধা বাকি আছে, আর আপনারা, আপনাদেরও একজন থাকুন, একে সাহায্য করতে হবে। কি সাহায্য? জানতে চাইল মিঙ্ক কোট পরা মহিলা। পোশাকের সঙ্গে তাল রেখে কণ্ঠস্বরটাকেও দামি করে তোলার চেষ্টা করছে। কি হয়েছে ওর? কলার বোন ভেঙে গেছে। তাই নাকি? এজন্যই বুঝি মুখটা মলিন ওর, তা এতক্ষণ বলেননি কেন? এতক্ষণ সময় হয়নি বলেই বলিনি। সে যাগে, কে থাকছেন বলুন। আপনি? অসম্ভব অবাস্তব একটা অনুরোধ করে ফেলেছেন যেন রানা এমনইভাবে তার দিকে তাকালো সেই মিঙ্কোট। মিঙ্কোটের মুখ দেখে ব্যাপারটা আঁচ করে নিলেন বয়স্কা মহিলা। বললেন, আমি থাকছি, মেয়েটাকে সাহায্য করতে পারলেই খুশি হব। আপনি? কেন, বেশি বুড়ি হয়ে গেছি নাকি? না না, কী যে বলেন, বুড়ো হতে এখন অনেক দেরি আছে আপনার। চালাক লোক আপনি এবং মিথ্যু। আসুন, দেরি করে লাভ নেই, কী করতে হবে আমাকে বলুন। ওকে, এখানে আলোর কাছে নিয়ে এসে কোটটা খুলতে হবে। এই সময় দরজা খুলে উঁকি দিলেন ডাক্তার। মিস্টার রানা, রেডিও ম্যান আর স্টুয়ার্ডেসকে নামানো হয়েছে, আর কে কে যাবেন? যাত্রীরা উঠে দাঁড়ালো, মিঙ্কোটও উঠল, স্লেজে জায়গা হয়ে যাবে তার। একে একে বেরিয়ে গেল যাত্রীরা, বয়স্কা মহিলার কলার বোন ভাঙা মেয়েটা রয়ে গেল। রানাকে বললেন ডাক্তার, ব্যারিয়ার কেভিনকে পাঠিয়ে দেব গিয়েই। আরও বেড়েছে বাতাসের বেগ, লক্ষ কোটি সূচের মতো ছোটাছুটি করছে বরফের কুচি, প্রচণ্ড ঠান্ডা, হাড় ভেদ করে মজ্জায় কামড় বসাতে চেয়েছে। কুকুরগুলো পর্যন্ত কাতর হয়ে পড়েছে ঠান্ডায়, মাঝে মাঝে আর্তনাদের মতো করে চেঁচিয়ে উঠছে সাধারণ তিনটে কুকুর, আর নেকড়ের মতো হিংস্র ডাক ছাড়ছে রোলটা। প্রবল তুষার প্রবাহকে পেছনে রেখে প্রায় ছুটছে চলে, ওরা ক্যাম্পের দিকে যাচ্ছে। আগে আগে এগিয়ে যাচ্ছে স্লেজটা, বিমানের চাকার দাগ, বাঁশের টুকরো আর হোমিংস পুলের নিশানা ধরে সঙ্গীদের নিয়ে নির্ভুল লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রোলটা। পাশে টর্চ হাতে চলছে ব্যারি, মাঝখানে যাত্রীদের সারি, সবার পেছনে পোর্টার আর ব্রাউন, দুজনের হাতেই টর্চ। কঠিন বরফের সঙ্গে স্লেজের তলার ইস্পাতের মসৃণ পাতের ঘষা খাবার হিস হিস শব্দ উঠছে। চেনা পথ, কেবিনে পৌঁছতে 20 মিনিটের বেশি লাগলো না। রোয়েন এই স্ট্রেচার শুধু রেডিওম্যানের দেহটা কেবিনের মেঝেতে নামিয়ে রাখল পোর্টার আর কোকরাজুল যাত্রী। স্টুয়ার্টেস রইল পাশে পাশে, কোলম্যান ল্যাম্পটা চালালো ব্যারি, চুলো ধরালো। চুলোর পাশে পাতা হলো একটি কোলাপসিবল কট, স্ট্রেচার থেকে রেডিওম্যানকে তুলে নিয়ে শুয়ে দেওয়া হলো কটে। নিজের স্লিপিং ব্যাগটা নিয়ে এলেন ডাক্তার, ওটার ভেতরে ডজনখানেক নরম গদি ঢোকালেন। বিশেষ কায়দায় তৈরি এই গদিগুলোতে এক ধরনের কেমিক্যাল মাখানো রয়েছে। স্টুয়ার্ডেসকে কফি তৈরির সরঞ্জাম দেখিয়ে দিলেন ডাক্তার। কাজে লেগে গেল মেয়েটা, দেয়ালে ঝোলানো একটা আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখছে কোকরাচুল, অবাক হয়ে নিজের চোয়ালে ফ্রস্ট বাইটের চিহ্ন দেখছে। একটা কানের ওপর হাত বুলাচ্ছেন, কোনো সাড়া নেই কানটাতে, জমে গেছে। কেবিনের ভেতরটার যন্ত্রপাতিগুলো চেয়ে চেয়ে দেখছে যাত্রীরা, চোখে বিস্ময়। যাত্রীরা সব বেরিয়ে যেতে লেলিনগ্রাদ থেকে আনা ব্যান্ডেজের রোল বের করল রানা। কি করবেন? জানতে চাইল বয়স্কা মহিলা। কাঁধে পিঠে ব্যান্ডেজ জড়াবো আপাতত, বা হাতটা ঝোলাবো স্লিঙ্গে, ব্যথা কমানোর ইঞ্জেকশনও দিতে হবে একটা, কেবিনে গেলে তখন ডাক্তার ব্রাউনের দায়িত্বে চলে যাবে রোগী। নিন, কোটটা খুলে দিন ওর। কিন্তু শীত, বেশিক্ষণ লাগবে না। তোমার নামটা কি খুকি? মার্থা। বাহ, বেশ চমৎকার নাম তো, কথা টানে তো মনে হচ্ছে ইংরেজ কিংবা আমেরিকান নও। আমি জার্মানি। ওসব ম্যাডাম ফ্যাডাম বলে দরকার নেই, তা ইংরেজি তো ভালোই বলতে পারো। জার্মানি কোথায়, ব্যাভেরিয়ার মেয়ে নাকি গো তুমি? হ্যাঁ, মিউনিক। আপনি চেনেন? চিনি না মানে ভালো করেই চিনি, তা বয়স তো তেমন নয় গো তোমার। 17, কমই বা কি। 17 চমৎকার বয়স, এই বয়সটা একদিন আমারও ছিল, কি সময়। পৃথিবীটাই তখন অন্যরকম লাগে, চোখে মনে রং, দুনিয়াটা এক রঙিন স্বপ্ন। জানো, তখন আটলান্টিক পাড়ি দেবার মতো ভালো প্লেন ছিল না। আপনার 17 বছর বয়সে ভালো প্লেন থাকবে কি করে? দেখুন, অপমান করে কথা বলবেন না। অপমান করবো আপনাকে? একসময় বড় বড় কাউন্ট প্রিন্সরা যার সান্নিধ্য পেলে নিজেদের ধন্য মনে করত, তাকে অপমান করব আমি? আমাকে চেনেন তাহলে? সুশান গিলবার্টের নাম জানে না, চেহারা চেনে না, সঙ্গীত রসিক এমন লোক আছে নাকি দুনিয়ায়? ওই দেখুন, মার্থাও আপনার নাম শুনেছে,
গান যারা শোনে, থিয়েটার যারা দেখে তারা তো বটেই। ইউরোপের অনাথ আশ্রমগুলো পর্যন্ত একটাকে চেনে আপনাকে, শ্রদ্ধা জানায়, গরিব দুঃখীরা দেবী মনে করে। এত বাইরে কথা বলতে পারেন না আপনি? রানার উচ্ছ্বসিত প্রশংসায় লজ্জিত হাসি হাসলেন সুশান। মার্থার কোট খোলা হয়ে গেছে, সেটা পাশের সিটে রাখতে রাখতে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমার চেহারা চিনলেন কি করে? অবান্তর প্রশ্ন। এগিয়ে গিয়ে মার্থার ফ্রকের গলার কাছের কয়েকটা বোতাম খুলে দিল রানা। লজ্জায় বেশ জড়সড় হয়ে গেল মার্থা। আরে বোকামি, অত লজ্জার কি আছে? হাড় ভেঙেছে, ব্যান্ডেজ বাঁধতে হবে না? ডাক্তারের কাছে লজ্জা করলে রোগ সারবে কি করে? আমি কিন্তু ডাক্তার নই। ওই হলো, ডাক্তারি কাজ যে করবে সেই ডাক্তার, পাশ করা হলো কি হলো না তাতে কিছু যায় আসে না। সে যাক, যা বলছিলাম, তা আমাকে চিনলেন কি করে বললেন না? গত মাসে লাইফ পত্রিকায় একটা ছবি দেখেছি আপনার, মিস গিলবার্ট। বন্ধুদের কাছে আমি শুধু সুশান। আমি তো আপনার বন্ধু নই, মাত্র পরিচয় হলো আর কি। তুমি বাবু বড় বেশি কথা বলো। লাইফে বেরোনো ওই ছবি দেখে আসলে আমাকে চেনো কি চারটিখানি কথা? বেটা আর্টিস্টরা তুলির পোচ মেরে বয়স 20 বছর কমিয়ে দিয়েছে ছবিতে, সেই ছবি দেখে আসল লোকটাকে চিনতে পারা কি কম কথা? কত লোকই তো কত ছবি দেখে তারপর ভুলে যায়, তুমি তো মনে রেখেছো, তার মানে তুমি আমার বন্ধু। আসলে আমার স্মৃতিশক্তি চুলো যাক, তোমার স্মৃতিশক্তি আমাকে ভালো লেগেছে স্বীকার করতে লজ্জা কেন, বুড়ি হয়ে গেছি বলে? তা তোমাকে কিন্তু আমি শুধু রানা বলেই ডাকবো, মিস্টার ফিস্টার সব বাদ। অবশ্যই ডাকবেন। মনটা তোমার দারুণ ভালো হে, বুঝে ফেলেছি আমি। মার্থার মতো বয়স যদি হতো আমার এখন, হয়তো তোমার প্রেমেই পড়ে যেতাম। তা কতদূর হলো তোমার কাজ? হয়ে গেছে, ব্যান্ডেজ বাঁধা, ইঞ্জেকশন দেয়া প্রায় শেষ। এই শার্ট প্যান্ট পরিয়ে দিন ওকে, পরে স্লিং বাঁধব। ঠিক এই সময় কেবিনের দরজা খুলে গেল, ফিরে এসেছে ব্যারি আর পোর্টার। হাড় ভাঙা মার্থাকে জানালা দিয়ে বাইরে বের করতে অনেক বেগ পেতে হলো, ব্যারি না থাকলে ওকে বের করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতো। রানা আর পোর্টার ধরাধরি করে জানালা দিয়ে বাইরে ঠেলে দিল মার্থাকে, নিচে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তাকে ধরল ব্যারি। মার্থার মতো একই কায়দায় নামিয়ে দেওয়া হলো সুশান্তকেও, তবে নিচে নেমে হেঁটে গিয়ে স্লেজে উঠলেন তিনি। পোর্টার নেমে গেল, রানাকে নামতে ডাকলো ব্যারি। তোমরা যাও রিক, আমি পরে আসছি, একটু কাজ আছে। জানালার দিকে মুখ তুলে চেয়ে রইল ব্যারি দীর্ঘ এক মুহূর্ত, রানার চেহারা দেখতে পাচ্ছেন অন্ধকারে। আর হ্যাঁ ব্যারি, কেবিনে কী করে পৌঁছবো বললে না? কোনো চিহ্ন আছে নিশ্চয়ই? প্লেনের চাকার দাগ ধরে ধরে এগিয়ে যাবে, তারপর কেইন, হোমিং স্পুল, এরিয়ালের খুঁটি, শেষ খুঁটিটার কয়েক গজ পরেই কেবিন, তুষারে ঢেকে না গেলে স্লেজের দাগ ধরেও যেতে পারবে, চলি। মনিবের নির্দেশ পেয়ে ছুটতে শুরু করলো রোলটা, তার সাথে আর সব কুকুরগুলো। কেবিনে ফিরে আসতে মোটেই বেগ পেতে হলো না রানার, বরফের দেশের এইসব কাঠের তৈরি ঘর সম্পর্কে ধারণা আছে তার। দরজাটা খুঁজে পেলে সহজেই, ভেতরে ঢুকে পেছনে দরজাটা নামিয়ে দিয়ে ঘুরল রানা। সিঁড়িতে দাঁড়িয়েই চোখ বোলালো একবার ঘরের ভেতরে, থমকে গেল দৃষ্টিটা ট্রান্সমিটারের ওপর। চোখে না পড়ার মতো জিনিস নয় ওটা। ঘরের একপাশে চুলোর কাছে নিচু করে কম্বলে ঢাকা একজন মানুষ, প্লেনের রেডিওম্যান, বুঝতে অসুবিধা হলো না রানার। রেডিওম্যানের একপাশে চুলোটাকে ঘিরে অর্ধবৃত্তাকারে ছড়িয়ে বসেছে সব কজন যাত্রী, ওদের কাছ থেকে কিছুটা দূরে গুম হয়ে বসে আছেন ডাক্তার ব্রাউন। চেয়ারের বিকল্প হিসেবে খালি প্যাকিং বাক্সের ওপরে বসেছে সবাই। কে কোথায় বসলে এসব নয়, আসল ব্যাপার রেডিও ট্রান্সমিটার। যাত্রীদের বিশেষ করে স্টুয়ার্ডেসের কাছ থেকে একটু দূরে টেবিল শুদ্ধ উল্টে পড়ে আছে, ভেঙে চুরমার হয়ে গেছে বড়সড় ভারী আর সিএ রেডিও ট্রান্সমিটারটা। প্লেনেরটাও গেছে, এটাও শেষ, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় থাকলো না। নীরব দীর্ঘ কয়েকটা মুহূর্ত পেরিয়ে গেল, ঘরের ভেতরে কোলম্যান ল্যাম্পের হিসহিসানি, বাইরে মাথার ওপরে অ্যানিমোমিটার কাপ ঘোরার ধাতব খরখর শব্দে ছাপিয়ে গুঙিয়ে উঠেছে বাতাস, এছাড়া আর কোনো শব্দ নেই। কী করে ভাঙল এটা ডাক্তার সাহেব? জানি না। অ্যানিমোমিটারের কাপে বরফ জমেছিল, ঘুরছিল না, পরিষ্কার করতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই সর্বনাশ। কে করলো? জিজ্ঞেস করিনি, তবে এদেরই কেউ করেছে, তাছাড়া আর কে, আমরা তো সব বাইরে। আমি, আমারই দোষ সব, সব দোষই আমার। আপনি, আপনি কাজ করেছেন? কিন্তু আপনার তো অজানা থাকার কথা নয় যে রেডিও নষ্ট হয়ে গেলে কী বিপদে পড়বো আমরা, ঠিক বলছেন তো? ঠিকই বলেছে, শান্ত কণ্ঠে সাক্ষ্য দিল কপালে আঘাত পাওয়া লোকটা, সে সময় আর কেউ ছিল না ওটার কাছে। আপনার হাতে কি হলো?
উল্টে পড়ে যাচ্ছিল রেডিওটা, দেখেই ধরতে গিয়েছিলাম, কিন্তু এত ভীষণ ভারী যন্ত্রণা বুঝতে পারিনি। চেষ্টা তাহলে করেছেন, ধন্যবাদ। তা আঙুল টাঙুল ভাঙেনি তো? আমাকে মাফ করে দিবেন, জেসের কাছ থেকে উঠতে যাচ্ছিলাম। কে? জেস ওয়েন্স, সেকেন্ড অফিসার। সেকেন্ড অফিসার? আমি তো ভেবেছিলাম রেডিও ম্যান। ভুল ভেবেছেন, জেস আসলে পাইলট। তিনজন পাইলট ছিল প্লেনে, কোন রেডিও ম্যান ছিল না। ও, তাহলে রেস্টরুমে মরে পড়ে আছে ওকে? ন্যাভিগেটর? ন্যাভিগেটরও ছিল না, ও রিচার্ড হার্বার্টসন, ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল। তার নেভিগেশনের কাজ না হয় পাইলটই করেছে বুঝলাম, কিন্তু রেডিও? জেস খুব ভালো ওয়্যারলেস অপারেটর। বুঝলাম, কিন্তু এই রেডিওটা ভাঙবেন কি করে বলুন তো? টেবিলটার কাছেই বসেছিলাম, উঠতে গিয়ে টেবিলের সঙ্গে ধাক্কা খাই, বেশি জোরে না অবশ্য, কিন্তু তাতেই। বুঝলাম, বুঝতে পেরেছি। হুড়মুড়িয়ে পড়ে গেল তারপর, 150 পাউন্ড ওজনের একটা জিনিস। আমার ধাক্কা লাগতেই খুব সম্ভব পায়াগুলো বসে গেছে। পায়া নেই টেবিলটার, হিঞ্জে বসানো ছিল। তাহলে হিঞ্জি বসে গেছে। এটা সম্ভব পোর্টার? অসম্ভব। আবার নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো ঘরটায়, কেমন একটা চাপা অস্বস্তি। আর কাউকে কিছু প্রশ্ন করে কোনো লাভ নেই, রেডিওটা ভেঙে গেছে এটাই চরম সত্য। হা করে দাঁড়িয়ে থেকে আর কি হবে, এদিকে আসুন, কাঁটাগুলো দেখি, ভেবে লাভ নেই, যা হবার হয়েছে। আসুন এবার, কেভিন কফি বানাও তো, বেশি করে বানিও, আর হ্যাঁ ব্র্যান্ডিও এনো এক বোতল। তুলোয় আয়োডিন মাখিয়ে লোকটার কপালের ক্ষত পরিষ্কার করতে লাগলেন ডাক্তার। কেবিনের ভেতরের চাপা অস্বস্তি ভাবটা কেটে গেছে ধীরে ধীরে, বুঝে রানার কাছে এগিয়ে এলো কোকরা চুল যুবক। কোনোরকম ভূমিকা ছাড়াই বলল, দেখুন আপনারা কে জানি না, তবে আমাদের জন্য যা করেছেন সেজন্য সত্যি কৃতজ্ঞ আমরা। আপনারা সময় মতো হাজির না হলে মারাই যেতাম। ঘরের যন্ত্রপাতি দেখি অনুমান করতে পারছি কোনো ধরনের বৈজ্ঞানিক গবেষণা চলছে এখানে। ওয়্যারলেস একটা অতি প্রয়োজনীয় জিনিস আপনাদের জন্য, বুঝতে পারছি, ঠিক না? ঠিক। আরও কিছু বলবেন মনে হচ্ছে? হ্যাঁ, বলছিলাম কি, একটা ভুল বোঝাবুঝি হতে যাচ্ছে আমাদের মাঝে, আগেই সংশোধন করে ফেলা দরকার। স্টুয়ার্ডেসের ওপর খামাখা রাগ করেছেন আপনারা, রেডিওটা দামই ঠিকই কিন্তু আর পাওয়া যাবে না এমন তো নয়। কথা দিচ্ছি আগামী 1 সপ্তাহ, বড়জন 10 দিনের মধ্যেই বদলে দেওয়া হবে ওটা, নতুন একটা সেট আপ পেয়ে যাবেন। আপনার দয়া। কিন্তু ওই 10 দিন বেঁচে থাকতে পারলে তো? বেঁচে থাকবো না মানে? মানে রেডিও ছাড়া এখানে আমাদের টিকে থাকা অসম্ভব, কোথায় রয়েছেন ধারণা আছে? অবশ্যই, কাছাকাছি ওষুধের দোকানটা ঠিক কত দূর বলতে পারবো না অবশ্য, রাস্তার মোড়ে। এখন কোথায় আছি আমি জানিয়েছি ওদের, একটু আগে জানতে চেয়েছিলেন ওরা। ঝড়ের মাঝে রোকিয়াভিকের রানওয়েটা ক্যাপ্টেন হ্যারিসন ঠিক চিনতে পারেননি বোধ হয়। আমরা ল্যাঙ্গোকালে আছি, তাই না? ও না, তাহলে হফসোকাল। আইসল্যান্ডে এই দুটো সফিডি তো আছে। আইসল্যান্ড? আসলে কোথায় রয়েছেন শুনতে চান? গ্রিনল্যান্ডে, একটা আইস ক্যাম্পে। কি? কখনো না, এ হতেই পারে না। লন্ডন থেকে রোকিয়াভিকে উড়ে যাচ্ছিলাম আমরা, সেখান থেকে গ্যান্ডার যেতাম। গ্রিনল্যান্ডের ধারে কাছেও না এই রুট, অটোমেটিক পাইলট রয়েছেন প্লেনে, রেডিও বিম আছে, প্রতি আধ ঘন্টা অন্তর বেসের সঙ্গে রেডিও যোগাযোগ করে চেকিংয়ের ব্যবস্থা আছে। না না, এটা অসম্ভব, বিশ্বাস করি না আমি। পোর্টারের দিকে তাকালেন ব্রাউন। কেভিন, আমরা ঠিক কোথায় আছি জানিয়ে দাও তো ওদের। ল্যাটিচিউড 72.4 ডিগ্রি, লংগিচিউড 40.1 ডিগ্রি, সবচেয়ে কাছের লোকবসতি এখান থেকে 300 মাইল দূরে, আর্কটিক সার্কেলের 400 মাইল উত্তরে আছি, রোকিয়াভিক এখান থেকে 800 মাইল, গ্রিনল্যান্ডের দক্ষিণের কেপ ফেয়ারওয়েল 1000 মাইল, অর্থাৎ উত্তর মেরুর কাছাকাছি রয়েছে আমরা। কারো যদি আমার কথা বিশ্বাস না হয়, বাইরে বেরিয়ে যে কোনো দিকটায় খানিকটা হেঁটে আপনার আসার পরামর্শ দিচ্ছি। বিস্ময়ের গুঞ্জন উঠল, হাত তুলে থামালেন ওদের ডাক্তার। যা হবার হয়ে গেছে, ওসব নিয়ে আপাতত ভাবনা চিন্তা করে লাভ নেই, আসুন কফি খেয়ে নিন সবাই, ব্র্যান্ডি মেশানো আছে। ব্র্যান্ডি? চমৎকার, কিন্তু এখন ব্র্যান্ডি খাওয়া কি উচিত হবে? কেন হবে না? খেলে তো ঘামতে শুরু করব, ঠান্ডা লেগে যাবে যে। লাগবে না, গরম পোশাক তো পরেই আছেন। আর হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, আমাদের জিনিসপত্র সবই তো প্লেনে রয়ে গেছে, কাউকে পাঠিয়ে দিন না, নিয়ে আসুক ওগুলো। দেখুন, এটা আপনার ডরচেস্টার নয়, বাইরে সাংঘাতিক ঝড় হচ্ছে, এই রাতে আপনার জিনিসপত্রের জন্য কেউ যেতে পারবে না, সকালে দেখব কি করা যায়। কিন্তু দামি জিনিসপত্র নষ্ট হয়ে এত তাড়া থাকলে নিজে নিয়ে আসুন না।
দেখবেন চেষ্টা করে। আপনার আবার কি হলো, খাচ্ছেন না কেন আপনি? নাম কি যেন আপনার? রেভারেন্ড। একটা প্যাকিং বাক্সের এক প্রান্তে বসেছে পাদ্রি, অন্য প্রান্তে রাখা কফির মগটার দিকে তাকাচ্ছে আর উসখুস করছে। আমার না খাওয়াই বোধ হয় ভালো, বুঝলেন না? মানে আমাদের ধর্মে যান বাঁচানো ফরজ, ওষুধ মনে করে খেয়ে ফেলুন। ঠিক আছে, ডাক্তার মানুষ বলছেন যখন। ভাব দেখালো যেন বিষের মগ তুলে নিচ্ছে রেভারেন্ট, কিন্তু চুমুক দেবার ধরন দেখে অনুমান করতে কষ্ট হয় না, রীতিমতো উপভোগ করছে সে ব্র্যান্ডি মেশানো কফি। সবাই উপভোগ করছে কফি। আস্তে আস্তে মগে চুমুক দিচ্ছে স্টুয়ার্ডেস, মাঝে মধ্যে চোখ তুলে তাকাচ্ছে নিচু কটে শুয়ে থাকা অজ্ঞান লোকটার দিকে। এবারে ডাক্তারের গায়ের কাছে এসে বসলো স্টুয়ার্ডেস। ওর অবস্থা একটু ভালো? সামান্য, তবে এখনও কোনো ভরসা দিতে পারছি না। আপনাদের ঘনিষ্ঠতা আছে না? একসঙ্গে বহুবার উড়েছেন। হ্যাঁ, ওর ব্রেন কি? এখনও কিছুই বলা যায় না। তা এখন আপনার পিঠটা দেখান তো। কি দেখাবো? পিঠ। কাঁধের কাছটায় ব্যথা করছে না? না না, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। এই দেখো, ছেলে মানুষই করো না, উনি ডাক্তার, ওকে দেখাও, বলে উঠলেন সুশান গিলবার্ট। না, শ্রাক করলেন ডাক্তার, জোর করলেন না, উঠে আবার গিয়ে আগের জায়গায় বসলেন। কফির মগে চুমুক দিতেই তে তীক্ষ্ণ দৃষ্টিতে যাত্রীদের পর্যবেক্ষণ করছে রানা, একদল বিচিত্র মানুষ। কেবিনটাকে ভালো করে দেখার সুযোগ পেয়েছে এখন রানা। লম্বা এক চুমুকে মগের তলানিটুকু শেষ করে প্যাকিং বাক্সের মাঝে পাশে মেঝেতে পাত্রটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। ব্রাউনের কাছ থেকে অনুমতি নিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো পুরো কেবিনটা। আসবাবপত্র তেমন কিছুই নেই, আর্মচেয়ার, চেয়ার, কার্পেট, বুকশেলফ, বিছানা, জানালা, পর্দা কিছুই নেই। 18 ফুট দীর্ঘ আর 14 ফুট চওড়া কাঠের একটা গুদাম যেন। মেঝে তৈরি হয়েছে হলুদ পাইন কাঠের তক্তা দিয়ে, দেয়ালের বাইরেটা একই কাঠের তৈরি। ভেতরের দিকে দেয়ালে প্রথমে পুরু করে ছোবরা বিছানো হয়েছে, তার ওপর আটকে দেওয়া হয়েছে মোটা সবুজ অ্যাসবেস্টস পর্দা, তাপ নিরোধক করা হয়েছে এভাবে, ছাদও কাঠেরই তৈরি। কেবিনের দুদিকে দুটো দরজা, একটা দরজা বাইরে বেরোনোর জন্য, অন্যটা ব্যারিকে জিজ্ঞেস করে জেনে নিল রানা ওর ওপাশটা স্টোর রুম। ওখানে খাবার আর কাপড় ছাড়াও রয়েছে গ্যাসোলিন, স্টোভের তেল, ব্যাটারি, রেডিও জেনারেটর, সেইসমোলজিক্যাল এবং গ্লোশিয়াল ইনভেস্টিগেশনের জন্য বিস্ফোরক আর অন্যান্য প্রয়োজনীয় খুঁটিনাটি অনেক জিনিস। স্টোর রাখার সুরঙ্গে ঢুকলো রানা, টর্চের আলোয় পথ দেখে দেখে এগিয়ে গেল, জিনিসপত্রে বোঝাই। কোলম্যান ল্যাম্পের হিসিসানি কেমন যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে, মাথার উপরে হাওয়া যন্ত্রের খরখর শব্দ পরিবেশকে আরও ভারী করে তুলেছে। বাইরে কেবিনের দেয়ালের উপর পড়ে আছড়ে পড়ছে বরফকুচি মেশানো ঝড়ো বাতাস। ধীরে ধীরে এসে নিজের প্যাকিং বাক্সের ওপর বসে পড়ল রানা। ডাক্তারের দিকে তাকিয়ে বলল, পরিচয়ের পালাটা শেষ করি ডাক্তার সাহেব। হ্যাঁ, আরেক মগ কফি করে দিলে মন্দ হয় না, কি বলো কেবিন? দিচ্ছি স্যার। কয়েকদিনের জন্য আমাদের অতিথি হতে বাধ্য হয়েছেন আপনারা, বুঝতে পারছি, কাজেই আমরা কে কি সবারই জানা থাকলে ভালো, নিজেদের পরিচয়টা আগে দিয়ে নিই। এই যে কফি বিতরণ করছে, ওর নাম কেবিন পোর্টার, আমাদের রেডিওম্যান। হ্যাঁ, আপাতত বেকার আর কি। আর ওই যে দরজার কাছে বসে আছে ও রিক ব্যারি, নামটা আগেই শুনেছেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওর জন্য এই মুহূর্তে থেকে মনে প্রাণে দোয়া শুরু করুন আপনারা। সত্যি যদি বেঁচে কখনো বাড়ি ফিরে যেতে চান তো ওর জন্যই পারবেন। এই গ্রিনল্যান্ডের দুর্গম আইস ক্যাপ আর বরফ ঢাকা অঞ্চলে বেঁচে থাকার কায়দা কৌশল এখানে একমাত্র ওই জানে। বেঁচে থাকো বাবা, কিন্তু তোমাকে তো ঠিক ব্রিটিশ মনে হচ্ছে না, মৃদু হাসলো ব্যারি। আমার নানা নানি ছিলেন ড্যানিশ, আমি হাফ গ্রিনল্যান্ডের হাফ ড্যানিশ। ড্যানিশ আর এস্কিমো রক্ত সমান সমান বইছে আমার শিরায়, তবে নিজেকে এস্কিমো বলেই পরিচয় দেই আমি, বাপ এস্কিমো তো। ও চমৎকার, আমার দেখাই প্রথম এস্কিমো। চকিতে হাসি হাসি ভাবটা মুছে গেল ব্যারের মুখ থেকে, পর মুহূর্তে আবার ফিরে এলো। ভয় পাবেন না ম্যাডাম, এস্কিমোরা মানুষ খায় না, শঙ্কিত হয়ে পড়লেন ডাক্তার। হাসি খুশি এই স্কিমোর সরলতার পেছনে লুকিয়ে রয়েছে দারুণ বদমেজাজ। ওর পূর্বপুরুষদের অনেকেই ছিল দুর্দান্ত জলদস্যু, বদমেজাজটা ওখান থেকে এসেছে ব্যারির রক্তে। তাড়াতাড়ি আবার কথা বলে উঠলেন ডাক্তার, আর আমি কার্টার ব্রাউন, এআইজি ওয়াই স্টেশনের ইনচার্জ, বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছি আমরা এখানে,
মেটিওরোলজি, গ্লোশিওলজি, পৃথিবী ম্যাগনেটিজম, বোরিয়ালিস, এয়ারগ্লো, আয়নোস্ফিয়ার, কসমিক রে, ম্যাগনেটিক স্টর্ম এবং এমনই আরও অনেক বিষয়ে গবেষণা চালাচ্ছি। এইসব গালভার নাম আপনাদের শুনতে ভালো নাও লাগতে পারে। এই স্টেশনে মোট 8 জন আছি আমরা। অন্য 5 জন একটা গবেষণার কাজে উত্তরে গেছে, সপ্তাহ 3-এর ভেতরেই ফিরবে। শীত আরও বেড়ে উপকূল জমে যাবার আগেই তল্লি তল্পা ঘুটিয়ে কেটে পড়বো আমরা এখান থেকে, ফিরে আসবো আবার আগামী গ্রীষ্মকালে। শীত আরও বাড়বে বলেন কি? বাড়বে বই কি, 1930-31 সালে এখান থেকে মাইল 50-এক ভেতরে গিয়েছিলেন একজন এক্সপ্লোরার, আলফ্রেড ওয়েগনার। তাপমাত্রা কত রেকর্ড করেছেন তিনি জানেন? 85 ডিগ্রি বিলো জিরো। তুষারপাত হয়েছিল 117 ডিগ্রি, আর উত্তরের চেয়ে এটা অবশ্য কমই বলা চলে। আমাদের পরিচয় জানলেন, এবার আপনাদের কথা শোনা যাক। আমার নাম জন ওয়াকার, পরিচয় দিল কপালে হাতে আঘাত পাওয়া লোকটা। গ্যান্ডার যাচ্ছিলাম, ওখান থেকে প্লেন বদলে নিউ ইয়র্ক। কেন, বেড়াতে? না না, গ্লাসগোর একটা প্রতিষ্ঠান মরিসন ট্র্যাক্টর কোম্পানির দায়িত্ব নিতে যাচ্ছিলাম। কোম্পানিটার নাম শুনেছেন? শুনিনি, তবে ট্র্যাক্টর কোম্পানির লোক শুনে আনন্দ হচ্ছে। বাইরে একটা মান্ধাত আমলের ট্র্যাক্টর আছে আমাদের, হাতুড়িয়ার স্প্যানারের বাড়ি না খেলে চলতে চায় না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো নিশ্চয়ই। আমার কি মনে হয় জানেন মিস্টার ওয়াকার, জীবনে ট্র্যাক্টর নামক কোনো বস্তুর গায়ে হাত ছোঁয়াননি আপনি। তাহলে এবারে না হয় ছোঁয়াবার সুযোগ পেয়ে যাবেন। আসলে কি জানেন, ট্র্যাক্টর কোম্পানির দায়িত্ব নিতে যাচ্ছি অথচ ট্র্যাক্টর সম্পর্কে বিশেষ কিছু জানি না, বলতে লজ্জাই হচ্ছে। কিন্তু সবাই তো আর ইঞ্জিনিয়ার নয়, তাছাড়া চিফ অ্যাডমিনিস্ট্রেটরের ইঞ্জিনিয়ার হবার দরকারও পড়ে না। হুম, তা বটে। তারপর? আমি নিউ বোল্ড। গালে হাত ঘষছে গলাবন্ধ কোট। রেভারেন্ড স্টিফেন্স নিউবোল্ড, লন্ডনের ইউনিটেরিয়ান অ্যান্ড ফ্রি ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলিতে আমি নিউ ইয়র্ক থেকে ডেলিগেট হিসেবে গিয়েছিলাম। বিরাট অধিবেশন হয়ে গেল, গত কয়েক বছর এত বড় অধিবেশন আর হয়নি, জানেন বোধ হয়। জানি না, খবরের কাগজ তো আর পাই না আমরা এখানে। আপনি? আমি টম মার্টিন, নিউ ইয়র্কের অধিবাসী। আর মাই সন ডেরি। কি বললেন, আপনার ছেলে? ওর কথা শুনবেন না, আমার নাম ঠিকই বলেছে, ডেরি মানে ডেরেক ক্লেটন, কিন্তু আমি ওর ছেলে নই, ওই আমার ম্যানেজার। আমি আসলে সাধারণ এক মুষ্টিযোদ্ধা, ওদের সব বলো ম্যানেজার। ওর কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ, 2 হাত উপরে তুলেছে মার্টিন, সাধারণও মোটেই নয়, অসাধারণ, ভবিষ্যৎ হেভিওয়েট চ্যাম্পিয়ন, ইউরোপিয়ানদের একমাত্র আশা ভরসা, ইউরোপের ঘরে ঘরে ফেরে ওর নাম। কিন্তু ডাক্তার ব্রাউন আমার নাম শুনেছেন কি না জিজ্ঞেস করে দেখো আগে, বলল ক্লেটন। হেসে ফেললেন ডাক্তার। না না, নাম না শুনলেই বা কি, তবে চেহারা দেখে কিন্তু আপনাকে ফাইটার বলে মনে হচ্ছে না মিস্টার ক্লেটন, বরং যে কেউ দেখলে বলবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছুটি কাটাতে চলেছেন কোথাও। কেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি মুষ্টিযোদ্ধা হতে পারে না? লেখাপড়ার সঙ্গে তো এই পেশার কোনো বিরোধিতা আছে বলে জানি না। ঠিক, বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছিল রোল্যান্ড লাস্টার্সা, তখন কি করতো, কলেজের ছাত্র ছিল না? মুষ্টিযুদ্ধের ইতিহাসে, থামো টম, এখানে কোনো সাংবাদিক নেই, কাজে লেকচার না দিলেও চলবে। ক্লেটনের পাশের মেয়েটির দিকে তাকালেন। আপনি মিস? মিসেস ভার্নন ডুলানি, হয়তো নাম শুনে থাকবেন। হুম, না শুনিনি নাম। আশ্চর্যের কিছু নেই, সমাজের লোকজন থেকে অনেক দূরে বাস করেন আপনি। কলারবোন ভাঙা মেয়েটার দিকে আঙুল তুললো এবার মহিলা। হফম্যান। হফম্যান? হফম্যান আমার পার্সোনাল মেড। আপনার পার্সোনাল মেড? হাড় ভেঙে গেছে মেয়েটার, আর আপনি ওকে একবার জিজ্ঞাসা করলেন না কেমন আছো, সেবা করা তো দূরে থাক। মিস গিলবার্টি তো করছেন, আমার দরকার কি? ঠিক, মিস গিলবার্টি তো করছেন, আপনার আর দরকার কি? আপনার হাতে হয়তো মালা লাগতো। ভদ্রতার খোলস ঝরে পড়লো ডুলানির মুখ থেকে, কঠিন হয়ে গেছে মুখ। আচ্ছা, আপনারা দুজন আপনারা নিজেদের পরিচয়গুলো দিন। পকেট থেকে খাপশুদ্ধ চশমা বের করলেন খোঁচাদারির এক ব্যক্তি, খাপের ভেতর একটা ভারী পাওয়ারের রিমলেস চশমা। আমি মুস্তাফা শরাফি, ফিলিস্তিনি। ইহুদিরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আমাকে, তখন লেজ গুটিয়ে পালিয়েছিলাম, কিন্তু এখন এমন জিনিস আছে আমার কাছে, সর্বনাশ করে ছাড়বো বেটাদের। রবা শরীফকে চেনে না? কি এমন জিনিস আছে আপনার কাছে মিস্টার শরাফি? আছে না মানে এখন নেই, তবে থাকবে। ও
আপনি? ম্যাক্সওয়েল, সিনেটর ওয়াল্টার ম্যাক্সওয়েল। কোনো সাহায্য করতে পারলে আনন্দিত হব। ডাক্তার কার্টার ব্রাউন। ধন্যবাদ সিনেটর। ইউরোপের ভ্রমণে এসেছিলেন বুঝি? সেরকম বলতে পারেন। অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তো আমাকে। দেশে দেশে ঘুরে তাই হাওয়া খাচ্ছিলেন, হালকা গলায় বলে বসলো ক্লেটন। স্ত্রী আর সেক্রেটারিয়ারা কোথায় জনাব? আগেই পাঠিয়ে দিয়েছেন? দেশটাকে আর কত ডোবাবেন? রক্ত পানি করা পয়সা ট্যাক্স দিচ্ছে লোকে, আর আপনারা সেগুলো দুহাতে ওড়াচ্ছেন, মৌজ করছেন। দেখো ছোকরা, গায়ে পরে অপমানের চেষ্টা করছো কিন্তু। আরে না না, অপমান আর কোথায়, ওসব গায়ে মাখেন নাকি আপনারা? চামড়া যে মোটা, একেবারে বাচ্চা ছেলে, অবুজ পাগল। বিচিত্র, সত্যিই বিচিত্র একদল মানুষ, ভাবছে রানা। এদের একজন ব্যবসায়ী, একজন গায়িকা, অভিনেত্রী, এক রেভারেন্ড, লন্ডনের এক সমাজবিলাসিনী আর তার জার্মান পরিচারিকা, এক মার্কিন সিনেটর, আজব এক ফিলিস্তিনি, হিস্টিরিয়াগ্রস্ত এক এয়ার হোস্টেস, সহজ সরল অথচ বদরাকি এক বিজ্ঞানী, বিশালদেহী হাসি খুশি এক আইস স্পেশালিস্ট স্কিমো, স্বল্পভাষী এক রেডিওম্যান আর মুমূর্ষু এক পাইলট কাম ওয়্যারলেস অপারেটর। ঘটনাচক্রে এই বিচিত্র দলটার সঙ্গে জড়িয়ে পড়েছে সে। তিনজন ছাড়া অন্যদের বিপদ থেকে রক্ষার দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছে সে নিজের কাঁধে। প্রথমে মনে করেছিল একটা স্বাভাবিক প্লেন দুর্ঘটনা, কিন্তু এখন জানে অন্য ব্যাপারও রয়েছে এর ভেতর। আচ্ছা ডাক্তার ব্রাউন, আপনাদের গবেষণার বিষয়বস্তু একটু ভেঙে বলবেন কি? কতদূর বুঝবেন জানি না, তবে মূল ব্যাপার যতটা সম্ভব সহজ করে বলছি, শুনুন। গত প্রায় এক বছর ধরে সৌর কলঙ্কের তীব্র সক্রিয়তা টের পাচ্ছি আমরা। জানেন বোধহয় সৌর কলঙ্ক কিংবা এর থেকে সৌরকণার বিকিরণী আরোরা বোরেলিয়াস আর চৌম্বক ঝড়ের প্রধান কারণ। আয়নোস্ফিয়ারের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সৌর কলঙ্ক আর সৌরকণাই দায়ী। এই বিশৃঙ্খলা জোরালো হয়ে উঠলে বেতার যোগাযোগে বাধার সৃষ্টি করে, ক্ষণিক পরিবর্তন ঘটায় ভূ চুম্বক তত্ত্বে, সাময়িকভাবে বেকার করে দেয় চুম্বক কম্পাস। আমাদের দুর্ভাগ্য, জোরালো বিশৃঙ্খলা চলছে এখন আয়নোস্ফিয়ারে, অর্থাৎ রেডিও এবং কম্পাস কোনোটারই সাহায্য পাচ্ছি না আমরা। আমার কি মনে হয় জানেন, প্লেনের কম্পাসও খারাপ হয়ে গেছে এই বিশৃঙ্খলার জন্যেই, পথ হারিয়ে ফেলেছিলেন পাইলট। না, প্লেনে আজকাল আর সাধারণ কম্পাস থাকে না, জাইরো কম্পাস ব্যবহার করা হয়, আর এই জাইরো কম্পাসের কোনো ক্ষতিই করতে পারে না আয়নোস্ফিয়ারের বিশৃঙ্খলা কিংবা ভূচুম্বকত্বের ক্ষণিক পরিবর্তন। আরও আধ ঘন্টা পর আহত জেস ওয়েন্সের ক্ষত ধুয়ে কাটাছেঁড়াগুলো সেলাই করে ওষুধ লাগানো শেষ করেছেন ডাক্তার ব্রাউন। কাজ শেষ করে ওয়েন্সকে একটা কম্বল দিয়ে ঢেকে দিলেন ডাক্তার। কেমন মনে হচ্ছে ডাক্তার ব্রাউন? বলা শক্ত, ব্রেন স্পেশালিস্ট ছাড়া আসল ব্যাপারটা জানা যাবে না, তবে আমি ব্রেন হেমোরেজ আশঙ্কা করছি। যদি ব্রেন হেমোরেজ না হয়, আঘাতটা যত ভাবছেন তত খারাপ না হয়, তাহলে হয়তো আশা আছে। ওর জীবনশক্তি দেখে অবাকই লাগছে, গড় খাবার, ভালো হাসপাতাল আর সেবা যত্ন পেলে হয়তো সেরেই যেত। ধন্যবাদ। আপনি শুতে যান, ঘুম আর উত্তাপ দরকার এখন আপনার। আর হ্যাঁ, ভালো কথা, আপনার নামটাই জানি না এখনও। শ্যারিন, শ্যারিন কাম্পেল। স্কচ? আইরিশ, হাসলো রানা, ভরসা দিতে চাইছে যেন। আচ্ছা মিস, মিসই তো? জি। মিস ক্যাম্পবেল, একটা জিনিস বুঝতে পারছি না, এত বড় একটা প্লেন এত কম যাত্রী নিয়ে যাচ্ছিল কেন? এটা এক্সট্রা প্লেন, প্যাসেঞ্জারের ওভারফ্লো হয়ে গিয়েছিল গ্যান্ডার এয়ারপোর্টে, তাই এই বাড়তি প্লেনটার বন্দোবস্ত করতে হয়েছিল। নির্দিষ্ট সময়ের আগেই ছেড়েছে এই ফ্লাইটের জন্য। যে কয়টা টিকিট বিক্রি হয়েছিল সব কজন প্যাসেঞ্জারকে টেলিফোন করা হয়েছে, কে কে আগেই যেতে চায় জিজ্ঞেস করে মোট দশজনকে পাওয়া গেছে। ও আচ্ছা, ট্রান্স অ্যাটলান্টিক ফ্লাইট, বিরাট বিমান, অথচ আপনি একজন মাত্র স্টুয়ার্ডেস, একটু অস্বাভাবিক না? ঠিকই বলেছেন, আসলে মোট তিনজন থাকার নিয়ম, একজন স্টুয়ার্ড এবং দুজন স্টুয়ার্ডেস, কিংবা একজন স্টুয়ার্ডেস এবং দুজন স্টুয়ার্ড, কিন্তু মাত্র দশজন যাত্রীর জন্য তো আর এটা সম্ভব নয়। হুম, দশজনের জন্য একজনই যথেষ্ট, এরপরও ঘুমানোর সময় পাওয়া যায়, কম যাত্রী হলে লাভ আছে। প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না, এর আগেও কম যাত্রীদের সঙ্গে উড়েছি, প্রচুর সময়ও পেয়েছি, কিন্তু কখনো এবারের মতো হয়নি আমার। সরি মিস ক্যাম্পেল, আপনাকে খোঁচা দিয়ে কিছু বলতে চাইনি। আসলে নিজেকে ক্ষমা করতে পারছি না আমি, ঘুমিয়ে না পড়লে যাত্রীদের হুঁশিয়ার করে দিতে পারতাম আগেই, সিট বেল্ট বাঁধতে বলতাম, ওভাবে মারা যেতেন না ক্যাপ্টেন ব্রায়ার্স। কে? ক্যাপ্টেন ফিলিপ ব্রায়ার্স, পেছনের আসনে যিনি বসেছিলেন। কিন্তু ও তো সিভিল পোশাকেই রয়েছে। কেন, সামরিক বাহিনীর লোকেরা সিভিল পোশাক পরে প্লেনে চড়তে পারে না? হ্যাঁ তা পারে,
প্যাসেঞ্জার লিস্টে নামের আগে ক্যাপ্টেন লেখা ছিল। হ্যাঁ, আমি ঘুমিয়ে না পড়লে এভাবে মারা যেতেন না তিনি। মিস হফম্যানের কলার বোনও হয়তো ভাঙত না। খামোখা কষ্ট পাচ্ছেন আপনি। আপনি ঘুমিয়ে না পড়লেই যে ওরা মারা যেত না, এটা ঠিক নয়। ওরা দুই পাইলটের কথা বলছি আর কি। ও, তা যা হবার হয়ে গেছে, ওসব ভেবে এখন লাভ নেই। তারা জীবিত আছেন, তারা কি করে বাঁচবেন সেই উপায় ভাবা দরকার। রাত অনেক হলো, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। সকালে উঠে যা হয় একটা উপায় বের করা যাবে না হয়। গরম স্যুপ, গরুর ভাজা মাংস, আলু আর সবজি দিয়ে খাওয়াটা বেশ ভালোই জমল। ক্রোনোমিটারে দেখা গেল ভোর তিনটে, শুতে গেল ওরা। মোট আটটা ঘুমাবার তাক আছে। সবচেয়ে ওপরের চারটাতে চারজন মহিলার শোবার বন্দোবস্ত হলো, কিন্তু চারজনের একজন শ্যারেনকে কিছুতেই রাজি করানো গেল না। সে মেঝেতেই শোবে জেস ওয়েন্সের পাশে। ওপরের দিকে তাকগুলোতে মেঝের চেয়ে তাপ অন্তত 25 ডিগ্রি বেশি। মেয়েদের বাদ দিলে বাকি রইল 7 জন যাত্রী, আহত ওয়েন্স সহ। তাকের ওপর ওয়েন্সের কোটের জায়গা হবে না। মেঝেতে এখন যেভাবে রয়েছে তেমনই থাকতে হবে। তাক অবশিষ্ট আছে 5টা, 5 জন যাত্রী ঘুমাতে পারবে। বাদ রয়ে যাবে 1জন, কে থাকবে? তাছাড়া রানা, ডাক্তার, ব্যারিয়ার, পোর্টারের কথা তো বাদই। এই শেষ 4জন মেঝেতেই ঘুমাবে, নিজেরাই আলোচনা করে ঠিক করেছে। গোল বাঁধল যাত্রীরা, তারাও নিজেদের নিঃস্বার্থ প্রমাণ করতে উঠে পড়ে লেগে গেল। সমাধানের ব্যবস্থা করল জন ওয়াকার। পকেট থেকে একটা কয়েন বের করলো, শেষ পর্যন্ত নিজেই হেরে গেল টসে। খুশি মনে শুতে গেল মেঝেতে। তাকে উঠিয়ে নিজেদের স্লিপিং ব্যাগের ভেতরে ঢোকালো যাত্রীরা। শুয়ে পড়ল রানা, ওয়াকার আর শ্যারিনো। ইনস্ট্রুমেন্টস টেবিল থেকে ওয়েদার লগ বুক আর টর্চটা তুলে নিলেন ডাক্তার। তাক থেকে ডেকে জিজ্ঞেস করলো ক্লেটন, এত রাতে আবার কোথায় যাচ্ছেন ডাক্তার সাহেব? আবহাওয়ার খবর নিতে, এমনিতেই 3 ঘন্টা দেরি করে ফেলেছি। আজ রাতেও? মানে আমি বলছি এই ঝড়ের মাঝেও? ঝড়ের মাঝেও, আবহাওয়া পর্যবেক্ষণে ফাঁকি দিলে চলবে না। ও, এসব কাজ করে কি মজা আছে পান। ব্যারি উঠে দাঁড়িয়েছে, আমিও আসছি ডাক্তার, কুকুরগুলোকে দেখা দরকার। পুরো ব্যাপারটাতে কোথাও ভীষণ গোলমাল রয়েছে ব্রিক। মানে কি বলতে চাইছেন? এই প্লেন দুর্ঘটনা, ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক। এ ধারণা আপনার মাথায় ঢুকলো কেন? এত বড় একটা দুর্ঘটনা ঘটলো অথচ যাত্রীরা টেরি পেল না কিছু, কেন? কি জানি, কারণ কেউ ওদের হুঁশিয়ার করেনি, ঘুমিয়ে পড়তে বাধ্য হয়েছিল যাত্রীরা। শিওর না হয়ে সাধারণত কোনো কথা বলেন না আপনি। আমি শিওর ব্যারি, ঘুমের বড়ি গুলে খাওয়ানো হয়েছিল ওদের, বাজারে চালু মিকিফিন জাতীয় কিছু। কি বলছেন? ঠিকই বলছি, আমি ডাক্তার, ভুলে যাচ্ছ কেন? যাত্রীদের চোখের তারায় লক্ষণ দেখেছি, কিছুতেই ভুল হবার নয়। কিন্তু এতগুলো লোক জেগে ওঠার পর কেউ সন্দেহ করল না তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে? অন্য সময় হলে হয়তো টের পেত কেউ কেউ, কিন্তু এই পরিস্থিতিতে অসম্ভব। সামান্য দুর্বলতা, মাথা ঘোরা কিংবা অবসন্নতা নিশ্চয়ই বোধ করেছে, তবে এইসবকে দুর্ঘটনার ফল বলেই ধরে নিয়েছে হয়তো, কিংবা বুঝেও আমাদের কাছে চেপে গেছে, নিজেদের দুর্বলতা প্রকাশ করতে চায়নি। প্রয়োজন বা বিপদের সময় বিশেষ করে অন্যের ঘাড়ে চাপতে যাচ্ছে যখন বোঝে, নিজেদের অসুস্থ দেখাতে চায় না লোকে। এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। ও, অবিশ্বাস্য, সকলকে নেশা করানো হয়েছিল বলছেন? অনেককেই, কিন্তু কে এমন করতে পারে? এ কথার জবাব শোনার আগে বলতো আমাদের রেডিওটা কি করে পড়ল? কি বললেন? শ্যারিন নিজেই স্বীকার করেছে ওর গায়ের সঙ্গে ধাক্কা খেয়েছে টেবিলটা। কিন্তু কেন, যোগাযোগ ব্যাহত করে লাভ কী ওদের? যাত্রীদের ঘুম পাড়িয়েই বা কী লাভ হয়েছে? জানি না, জানি না আর অনেক কিছুই। আচ্ছা, না হয় বুঝলাম বেখেয়ালে টেবিলের সঙ্গে ধাক্কা খেয়েছে শ্যারিন, কিন্তু ওষুধ? যাত্রীদের ওষুধ গেলানো কার পক্ষে সহজ ছিল? কিসের সঙ্গে? গড, ড্রিঙ্ক, মানে কফি? মদও হতে পারে, তবে কফিতে মিশে খাওয়ানোর সম্ভাবনাই বেশি। আর প্লেনে কে সরবরাহ করে কফি? ওর ব্যবহার অস্বাভাবিক লাগছিল এজন্যই বস, এখন বুঝতে পারছি। কিন্তু কেন এই কাণ্ড করলো সে, কিছুই মাথায় আসছে না আমার। রানাকে জানাতে হবে, ওকে যতটা জানি মাথাটা ওর খুবই পরিষ্কার, হয়তো কোনো সমাধান দিতে পারবে সে। আর হ্যাঁ, সুযোগ পেলে কেভিনকেও জানিয়ে রাখো, হুঁশিয়ার থাকতে হবে আমাদের। ফিরে গিয়ে অল্প কথায় ঘুমের ওষুধের ব্যাপারটা খুলে বলল ব্যারি। চুপচাপ শুনল রানা। শেষে বলল, জানি আমি। আর কয়েক মুহূর্ত পরেই ঘুমিয়ে পড়ল সে। গত 4 মাসে প্রথম ঘড়ির অ্যালার্মে দম দিতে ভুলে গেলেন ডাক্তার ব্রাউন। অনেক বেলায় ঘুম ভাঙল তার। শীতকাল, বরফের দেশে বেলা হয়েছে ঘড়ির কাঁটায়, বাইরে এখনও মাঝরাতের মতোই অন্ধকার।
দিগন্তের ওপর সূর্যের শেষ দেখা পাওয়ার পর 3 সপ্তাহের মতো কেটে গেছে। এখন শুধু দুপুরে সামান্য আলো ফোটে, তাও মেঘলা গোধূলিতে যেটুকু হয় তার চেয়ে কম। ঠান্ডার মধ্যে কাঠে শক্ত মেঝেতে শুয়ে সারা শরীর ব্যথা হয়ে গেছে ডাক্তারের। ব্যাগ থেকে বেরিয়ে এলেন ডাক্তার, পকেট থেকে টর্চ বের করলেন, অয়েল ল্যাম্পটা খুঁজে নিয়ে জ্বালালেন। ম্লান আলোয় কেবিনের কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। তাকের ওপরে স্লিপিং ব্যাগগুলোকে দেখাচ্ছে মমি রাখার আধারের মতো। দেয়ালের গায়ে তুষারের প্রলেপ, দরজার নিচের অতি সামান্য ফাঁক দিয়ে বাতাস ঢোকে ঘরে, এতেই তুষার জমে দেয়ালে। সবসময় এটা ঘটে না, প্রচণ্ড ঠান্ডা পড়লে আর তুষারপাত হলেই এভাবে বরফ জমে যায়। তাপযন্ত্রে দেখলেন ডাক্তার, বাইরের তাপমাত্রা 0°54 নিচে। চুলোটা ধরাতে দারুণ বেগ পেতে হলো তার, আগুন ধরতেও বেশ সময় নিল। সারা রাত মেঝে পড়েছিল বালতি দুটো, জমে কঠিন বরফ হয়ে গিয়েছে পানি, দুটোই চুলোয় বসালেন ডাক্তার। গতি হারিয়েছে বাতাস, অ্যানিমোমিটারের কাপ ঘোরার শব্দ প্রায় নেই বললেই চলে। বরফকুচির দৌরাত্মা এখন বন্ধ, গুঁড়ো তুষারে পড়ে চকচক করছে টর্চের আলো, পূবমুখ বাতাস বইছে ঝিরঝির করে। কেবিনে এসে ঢুকলেন আবার ডাক্তার, ব্যারি উঠে পড়েছে, কফির ব্যবস্থা করছে। ডাক্তারকে দেখে হাসল, জান বের করে দেয়া ঠান্ডায় সারা রাত পড়ে থেকে সকালে উঠে এমন হাসি কি করে হাসে স্কিমো, বুঝতে পারছে না ডাক্তার। ব্যারির চেহারায় শান্তি আর বিরক্তির লক্ষণ কখনো দেখেননি তিনি। প্রচণ্ড পরিশ্রম আর সারা রাতের নিদ্রাহীনতা একটু কাহিল করতে পারে না তাকে। ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো রানা, হাই তুলল, ব্যারিকে ডেকে বলল, রিক তোমার কফি হলো? বাবারে বাবা, হাত পা নাড়াতেই পারছি না, ঠান্ডা ব্যথা। গুড মর্নিং মিস্টার মাসুদ রানা, দি গ্রেট অ্যাডভেঞ্চার, উপর থেকে হাসি হাসি গলায় বলল সুশান গিলবার্ট। গুড মর্নিং, নতুন বাড়িতে রাতটা কেমন কাটল? রাত ঈশ্বরের কাছে প্রার্থনা, এটাই যেন শেষ রাত হয় এখানে, ডাক্তারকে ডেকে বললেন। চমৎকার জায়গায় দোকান খুলেছেন আপনি ডাক্তার সাহেব, এত ঠান্ডা, বাবারে বাবা। দুঃখিত, আসলে চুলোটা নেভানো একদম উচিত হয়নি আমার। এরই মাঝে কেমন গলে যাচ্ছে বরফ দেখুন, গরম কফি খান, আরাম পাবেন। আরাম আর কখনো পাবো না। কি গোমে, তোমার কি অবস্থা? উকি দিয়ে মার্থার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। একটু ভালোই, থ্যাংক ইউ মিস গিলবার্ট, ব্যথা টের পাচ্ছি না, অবশ হয়ে গেছে যেন জায়গাটা। তোমার তো ভাঙা জায়গাটা শুধু, এদিকে আমার পুরো শরীরই অবশ, বরফই হয়ে গেছে মনে হয়। আর এই যে ভার্নন ডুলানি, আপনার রাত কেমন কাটল গো? বেঁচে রয়েছি দেখছেনই তো। বাহ, চমৎকার গন্ধ বেরিয়েছে তো কফির, হফম্যান নিয়ে এসো তো এক কাপ। রানার চোখ ঘুরে গেল মার্থার দিকে, জিপার বন্ধ ব্যাগের ভেতর থেকে হাত বের করার ব্যর্থ চেষ্টা করছে। মগে কফি ঢালছে ব্যারি, উঠে গিয়ে একটা মগ তুলে নিয়ে মেটার কাছে এসে দাঁড়ালো রানা। ধমক দিল মার্থাকে, কি বোকার মতো কাণ্ড করছো, নিজেই নড়তে পারো না? আর ওখানে বসেই খেয়ে নাও, আপনার ভুলে যাওয়া উচিত হয়নি, মেটার কলার বোন ভাঙা, ওর নিজেরই নড়াচড়া করতে অসুবিধা হয়, বুঝলেন ডুলানি? ও আরে তাই তো, সত্যি খুবই দুঃখিত, একদম ভুলে গিয়েছিলাম। এই সময় দুই হাতে কফির মগ নিয়ে রানার পাশে এসে দাঁড়ালো ব্যারি, তার হাত থেকে একটা মগ নিয়ে সুশানের দিকে বাড়িয়ে ধরলো রানা। নিন, জ্বলে উঠল হাতের চামড়া, কিন্তু গ্রাহ্যই করল না রানা, প্রায় ছুটে গেল শ্যারিনের দিকে। কটে শুয়ে থাকা দেহটার মুখের উপর ঝুঁকে পড়েছে মেয়েটা, ধাক্কা দিয়ে তাকে সরিয়ে হাঁটু মুড়ে পাশে বসে পড়ল রানা। ডাক্তারও এসে বসলেন তার পাশে, জে স্পেন্সার নারী দেখলেন ডাক্তার। আরও দু একটা পরীক্ষা সারতে কয়েক সেকেন্ড খরচ হলো। ইতিমধ্যেই মার্থা ছাড়া সবাই বেরিয়ে এসেছে স্লিপিং ব্যাগের বাইরে। রানা আর ডাক্তারের মাথার উপর এসে দাঁড়িয়েছে ডেরেক ক্লেটন। মারা গেছে লোকটা না ডাক্তার সাহেব? ওই মাথার আঘাতের জন্যে নিশ্চয়ই। হতে পারে, 4-5 ঘন্টা আগে মারা গেছে। কিন্তু জেসের মৃত্যু কি করে ঘটেছে পরিষ্কার বুঝতে পারছে না রানা। খুন, চরম নৃশংস পৈশাচিক আরেকটা খুন, জ্ঞানহীন মারাত্মক আহত আর কটের সঙ্গে হাত বাঁধা শিশুর মতো অসহায় লোকটাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে কেউ। কেবিন থেকে গজ 50-এক দূরে বরফের কবরে সমাহিত করা হলো হতভাগা পাইলট জেস ওয়েন্সকে। প্রচণ্ড ঠান্ডায় লোহার মতো কঠিন হয়ে গেছে ওর দেহ। কবর খুঁড়তে ব্যারিকে সাহায্য করল মুষ্টিযোদ্ধা। কঠিন পিচ্ছিল বরফে পিছলে গেল গাইতি আর কোদাল।
মাত্র 18 ইঞ্চি গভীর একজন মানুষ শোয়ানোর মতো গর্তটা খুঁড়তে প্রচুর পরিশ্রম করতে হলো দুজন শক্ত সমর্থ লোককে। কবর দেবার কাজ শেষ হলে নীরবে কেবিনে ফিরে এলো আবার সবাই। আরও বেড়েছে কেবিনের তাপমাত্রা, কিন্তু বরফের মতোই শীতল হয়ে গেছে যেন সবাই। বড় বেশি অভিনয় করে ফেলেছ তুমি সুন্দরী, তবে বেশিক্ষণ অপরাধ চাপা দিয়ে রাখতে পারবে বলে মনে হয় না। জেসকে কবর দিতে যাওয়ার সময় এক ফাঁকে ডাক্তারকে পাইলটের মৃত্যুর আসল কারণ জিজ্ঞেস করেছে রানা, আরও নিশ্চিত হতে চেয়েছে। ডাক্তারও ঠিকই বুঝেছেন শ্বাসরোধ করে মারা হয়েছে লোকটাকে। বোঝা গেছে এখন মেয়েটাই যত নষ্টের মূল, সেই ঘুমের ওষুধ খাইয়েছে যাত্রীদের। ভাবনার পোকা মনকে কুড়ে কুড়ে খাচ্ছে ডাক্তারের, আর চোখে আবার শ্যারিনের দিকে তাকালেন তিনি। বোবা শূন্য দৃষ্টিতে চুলোর দিকে তাকিয়ে রয়েছে মেয়েটা। ভবিষ্যতে কী করবে ভাবছে? জেসকে মারার পরিকল্পনাটা তার চমৎকার। লোকটা মরবে কি মরবে না এজন্যই বুঝি জানতে চেয়েছিল সে, নাকি জানতে চেয়েছিল লোকটার স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা আছে কি না? না, চমৎকার হিসেব আর বুদ্ধি এই মেয়েটার, আর দারুণ অভিনেত্রী। ঘরের এক কোণে বসে ভাঙা রেডিওটা খুলছে কেভিন পোর্টার, সারানো যায় কি না তা দেখছে। এভাবে গুম হয়ে থেকে তো লাভ নেই ডাক্তার সাহেব, এভাবে বসে থেকে কি হবে, যাওয়ার ব্যবস্থা তো করতে হবে, বলল রানা। হ্যাঁ, কিছু বললেন? কথাগুলো আবার বলল রানা। ও হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন, কিন্তু যাবেন কি করে, কোথায়? কোথায় গেলে প্লেন কিংবা জাহাজ পাবো আপনিই ভালো বলতে পারেন। আর যাব কেন, ট্রাক্টর আছে না একটা? প্লেন তো নয়, জাহাজ পাবেন হয়তো, সেজন্য পশ্চিম উপকূলে যেতে হবে আপনাদের, সে তো অনেক দূর, 100 মাইল। 100 মাইলের ভয় এখানে বসে থাকলে কোনো দিনই যেতে পারবো না। ট্রাক্টরটা চলবে কি না বলুন? খেটে খুঁটে ইঞ্জিনটা চালু করা যেতে পারে, কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। ভালো ট্রাক্টরটা নিয়ে গেছে ক্যাপ্টেন ব্রিউস্টার, এই স্টেশনের সেকেন্ড ইন কমান্ড, 3 সপ্তাহের আগে ফিরবে বলে মনে হয় না। 3 সপ্তাহ তো আর বসে থাকা যাবে না, ঝরঝরে ট্রাক্টরে করেই যেতে হবে আমাদের। লেনিনগ্রাদের কথা ভাবল রানা। ডিস্ট্রয়ারের তারা খেয়ে পালিয়েছেন কমান্ডার রাইকফ, কোথায় কখন ভেসে উঠতে পারেন কে জানে। আচ্ছা ডাক্তার ব্রাউন, খাবার কী পরিমাণ আছে স্টকে? এতগুলো লোক আর কদিন চলবে বলে মনে হয়? ভালো কথাই মনে করেছেন, আমরা এখন মোট 14 জন, 5 দিন চলতে পারে, রেশন করতে হবে এখন থেকেই। ট্রাক্টরে করে উপকূলে পৌঁছতে কতদিন লাগবে? ঠিক বলা যায় না, আদৌ পৌঁছতে পারবো কি না তাই বা কে জানে, তবে 3-7 লাগতে পারে, অবশ্য আবহাওয়া ভালো থাকলে আর ইঞ্জিন ঠিকমতো চললে। আশাও দিচ্ছেন আবার নিরাশও করছেন, ডাক্তাররা সব একরকম। ঝুঁকি নিয়ে লাভ কি, অন্য ট্রাক্টরটার জন্য অপেক্ষা করলে ক্ষতি কি? তাই ভাবছেন, তা মাঝের সময়টুকু কি করে বাঁচবেন ভেবেছেন? ক্লেটন বলল, না খেয়ে 14 দিনের বেশি বাঁচতে পারে মানুষ, আর আমাদের কাছে তো 5 দিনের খাবার রয়েছেই। তবে আপনার বিশেষ অসুবিধা হবে, উপোস থেকে থেকে আপনার দুধ মাখনের শরীরটা কেমন হবে সত্যিই দেখতে ইচ্ছা করছে। সিনেটর ভুল কিছু বলেনি ক্লেটন, সাধারণ অবস্থায় অনেকদিন না খেয়ে থাকতে পারে মানুষ, কিন্তু এখানে বেঁচে থাকতে হলে শরীরে যথেষ্ট তাপ দরকার, আর তাপের জন্য দরকার খাওয়া। ঠান্ডায় সাংঘাতিক দ্রুত ক্ষয় হয় শক্তি, কুমেরু সুমেরু আর হিমালয় অভিযানের সময় কত লোক যে মারা গেছে শুধু খাবার শেষ হয়ে যাওয়ায়। আর এই কেবিনের তাপ সম্পর্কেও বেশি নিশ্চিত হবেন না, গত রাতের কথা মনে নেই? ডক্টর ব্রাউন, আচ্ছা আপনাদের কাছে আর কোনো রেডিও নেই না? আচ্ছা একটা ছোট, ওই ট্রাক্টরে। ওটার রেঞ্জ কদ্দূর? আপনার লোকদের সঙ্গে কথা বলা যায় না? ওকে জিজ্ঞেস করুন, পোর্টারকে। একটা স্ক্রু ঘোরাতে ঘোরাতে কথা বলল পোর্টার। ওটার ভরসা করতে পারলে কি আর এই ভাঙা জিনিস নিয়ে বসতাম, ওটা ছোট ট্রান্সমিটার, ব্যাটারিতে চলে, 8 ওয়াট, রেঞ্জ খুবই কম। কম মানে কতখানি? ঠিক করে বলা অসম্ভব, রেডিও ওয়েভ অনেক কিছুর ওপর নির্ভরশীল। খেয়াল করেছেন নিশ্চয়ই, কোনো কোনো দিন BBC 100 মাইল দূরে থেকেও ধরা যায় না, আবার কোনো দিন হাজার হাজার মাইল দূর থেকেও একেবারে পরিষ্কার। কথা শুনে মনে হয় সামনেই বসে আছে লোকটা। এর অনেক কিছু নির্ভর করে সেট আর আবহাওয়ার ওপর। ওই রেডিওটা 100 মাইল কভার করতে পারে। ভালো আবহাওয়ায় 100-150 মাইল দূর থেকেও সিগনাল ধরতে পেরেছি। তবে এখন আকাশের যা অবস্থা ঈশ্বর জানে, বিকেলে ওটা নাড়াচাড়া করে দেখবে একবার, জানি খামোখা সময় নষ্ট। ধরুন আপনার বন্ধুরা রেডিওর রেঞ্জেই রয়েছে এখন, 100-200 মাইলের ভেতরেই তো থাকার কথা না? হ্যাঁ তাই, পেট্রোল বেশি নেই ওদের, বাধ্য না হলে বেশি ঘোরাঘুরি করবে না কিংবা দূরে যাবে না।
আচ্ছা ডাক্তার সাহেব, এখানে তো পেট্রোল মজুদ আছে না? ফিরে এসে এখান থেকে তো নিতে পারে পেট্রোল, মানে আমি বলছিলাম দরকার পড়লে আর কি। তা পারে, 800 গ্যালন পেট্রোল আছে এখানে। ও কিছু মনে করবেন না, একটু বেশি কথা বলছি, আসলে সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে চাই। একটা ব্রেনের চেয়ে 14টা ব্রেন অনেক বেশি সঠিক সমাধান দিতে পারবে। এমন কোনো ব্যবস্থা কি নেই আপনাদের মাঝে যাতে বিশেষ একটা সময় পর্যন্ত খবর না পেলে ওরা চিন্তিত হয়ে পড়তে পারে? না, তার মানে একটাই পথ খোলা আছে, হয় এখান থেকে না খেয়ে মরো, নয়তো পালাও। বাহ, বেশ গুছিয়ে বলেছেন কিন্তু কথাটা। আচ্ছা মিস্টার রানা, পুরো ব্যাপারটা তলিয়ে দেখার জন্য একটা কমিটি গঠন করলে কেমন হয়? এটা আপনার ওয়াশিংটন নয় সিনেটর, ওসব কমিটি আর মিটিং করে কিচ্ছু হবে না। এখানে যা বাস্তব সত্য সেটাই মেনে চলতে হবে আমাদের। তাই না? কিন্তু মিস্টার রানা, আপনার মনে রাখা উচিত পুরো ব্যাপারটাতে আমাদের সবার স্বার্থ জড়িত রয়েছে। কিন্তু দেখুন সিনেটর, জাহাজডুবি হয়ে মরার সময় অন্য কোনো জাহাজের ক্যাপ্টেন যদি পানি থেকে তুলে আপনাকে বাঁচাতে চায়, সে কি আপনার পরামর্শ নিয়ে কাজটা করবে, নাকি সে যা ভালো বুঝবে তাই করবে? ঠিক বুঝতে পারছেন না আপনারা ডাক্তার ব্রাউন, এটা কোনো জাহাজ নয়। থামুন তো, মিস্টার রানা ঠিকই বলেছেন, আমাদের চলে যেতে হবে এখান থেকে। আচ্ছা ডক্টর ব্রাউন, যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিশ্চয়ই? গত রাতে রিক আর আমি যাব আপনাদের সাথে, পোর্টার এখানে থাকবে, তার জন্য সপ্তাহ তিনেকের খাবার রেখে যাব, বাকি খাবার নিয়ে কালই রওনা হয়ে যাব আমরা সবাই। আজই নয় কেন? কারণ ট্রাক্টরটার মেরামত দরকার, তাছাড়া যাত্রী অনেক বেশি, একটা কেবিন মতো বানাতে হবে। ট্রাক্টরের পেছনে যে কেবিন রয়েছে এখন ওটার ছাদ ক্যাম্বিসের, কাঠ দিয়ে বদলে নিতে হবে ওটা, শোবার তাক বানাতে হবে, স্টোর বসাতে হবে, সময় দরকার। ওতে চড়ে যাচ্ছি তাহলে আমরা? তো আর কিসে, হ্যাঁ প্লেন থেকে দরকারি মালপত্রগুলো নিয়ে আসতে হবে, আর কখনো যে ওগুলো ফিরে পাবো ভাবতেই পারিনি। কিছু কিছু হয়তো ফিরে পাবেন। মানে? জিজ্ঞাসা করলো ডুলানি। সহজ, একটা অ্যাটাচি কেসে যা আটে তাই নিতে পারবেন, অবশ্য কাপড় চোপড় কিছু নিতে চাইলে যতটা সম্ভব পরে নিতে পারেন, বোঝা একেবারেই বাড়ানো যাবে না। কিন্তু হাজার হাজার পাউন্ড দামের কাপড় রয়েছে আমার সুটকেসে, একটা কোটের দামই তো। আপনার জীবনের দাম কত মিসেস? এক কাজ করি বরং, ওই পোশাকগুলো নিয়ে আপনাকে ফেলে যাই। আহা কি বলছেন, হাসি মস্করার একটা সীমা থাকা উচিত। ওই আমার দোষ, রেখে ঢেকে কথা বলতে পারি না। কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি মিস্টার রানা? হা হা করে উঠল মার্টিন। তোমাকে এখানে থাকতেই হবে ডেরি, বরফের ওপর পা পিছলে পড়ে ঠ্যাং ভাঙলে, তুমি থামো তো। হ্যাঁ কি বললেন যেন মিস্টার রানা? ধন্যবাদ, তা একটা ব্যাপার, কতদিন একসঙ্গে থাকতে হবে আমাদের কে জানে, ওসব মিস্টার ফিস্টারে অনেক ঝামেলা, তার চেয়ে যার যার নাম ধরে ডাকলে কেমন হয়, যেমন আমি শুধু রানা, আপনি ক্লেটন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, একটা পার্কা খুব ভালো দরকার, আমাদের কোনো আপত্তি নেই, এতে অনেক সহজ হতে পারবো। আপনিও আসছেন নাকি আমাদের সঙ্গে? আসি, সারাদিন এখানে বসে থাকার চাইতে কিছু কাজ করলে সময় কাটবে ভালো। আপনার হাত আর কপালে কিন্তু আবার ওষুধ লাগানো দরকার, একবার লাগিয়েছেন ওতেই সেরে যাবে, চলুন যাই। আকাশ পরিষ্কার, বাতাস স্তব্ধ, ক্লেটন আর ওয়াকারকে কাজে লাগিয়ে দিল রানা। কেইনগুলো তুলে এনে কেবিন থেকে সরাসরি বিমান পর্যন্ত আবার গাথার নির্দেশ দিল। খুব দ্রুত কাজ শেষ করে ফেলল ক্লেটন আর ওয়াকার। পরের কয়েক ঘন্টা আবহাওয়া কেমন থাকবে পরীক্ষায় মন দিলেন ডাক্তার। কবরের অন্ধকার আর শীতলতা বিমানের ভেতর, পুরো বিমানটার গায়ে তুষারের পুরু প্রলেপ, জানালা দরজাগুলোও ঢেকে গেছে, ওগুলোর অস্তিত্ব পরিষ্কার বোঝা যাচ্ছে না। তিনজনের হাতেই টর্চ। গড, কি সাংঘাতিক! রানা একে কি এখানেই ফেলে যাব? বলে উঠল ক্লেটন। মানে? সেকেন্ড অফিসারকে তো কবর দিলাম, একে? টর্চের আলো পড়ছে কো পাইলটের ওপর। ও দরকার নেই, সেকেন্ড অফিসারের চেয়ে এর কবর আরও ভালো হবে, আগামী 6 মাসের মধ্যে বরফের তলে পুরো চাপা পড়ে যাবে প্লেনটা, চিহ্নও থাকবে না আর। চলুন কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে চলুন। কেবিনে ঢুকে প্রথমে নিজের সিটের পাশে ফেলে রাখা ছোট সুটকেসটার কাছে গিয়ে দাঁড়ালো। সুটকেসটা খুলতে খুলতে বলল, রানা একটা রেডিও আছে আমার কাছে, ছোট কিন্তু কাজে দেবে। আগে বলেননি কেন? বলেনি। কি ব্যাপার? গেছে, ঝাঁকুনি খেয়ে বাল্বের 12টা বেজে গেছে মনে হয়। $1000 কিনেছিলাম মাত্র 2 দিন আগে, খুব ভালো জিনিস ছিল। $1000? সঙ্গে নিয়ে নিন, পোর্টারের কাছে বাড়তি বাল্ব থাকতে পারে। থাকবে না, একেবারে লেটেস্ট মডেল এটা, তবুও নিন যদি পাওয়া যায়। ওই যে রিক এসে গেছে,
আসুন যা যা নেবার গুছিয়ে নিই। হাড়ের ভেতরটা পর্যন্ত কাঁপছে ওদের, থরথর করে কাঁপছে ওয়াকার। নাকের ডগা আর একটা গাল ফ্রাস্ট বাইটের আক্রমণে সাদা হয়ে গেছে। আধ ঘন্টাই এই অবস্থা? আরও কম সময় এর চেয়েও খারাপ হতে পারে। তাহলে সাত দিন সাত রাত খোলা আকাশের নিচে কী করে কাটাবো আমরা? অসম্ভব, নির্ঘাত মারা পড়ব। তাছাড়া মেয়েদের কথা ভাবুন, বৃদ্ধা গিলবার্ট, সিনেটর সরাফি। আসলে আত্মহত্যা করতে চলেছি আমরা রানা, আসলে একটা বাজি ধরতে যাচ্ছি। এখানে না খেয়ে বসে থাকাটাই বরং আত্মহত্যার সামিল। আমরা চেষ্টা করছি বাঁচতে। হ্যাঁ, এ কথা অবশ্য ঠিকই বলেছেন। দ্রুত নেমে যাচ্ছে তাপমাত্রা, তুষারপাত শুরু হয়ে গেছে আবার, বাতাসের গতি বাড়ছে। কেবিন থেকে বেরোলেন ডাক্তার, সঙ্গে রানা এবং পুরুষেরা সবাই। মেয়েরা রয়ে গেল কেবিনে। ট্রাক্টর শেডে সবাইকে নিয়ে এসে দাঁড়ালেন ডাক্তার। এগিয়ে গিয়ে ট্রাক্টরের ওপরে বিছানার তেরপল ধরে টানাটানি শুরু করলেন। জাদুঘর থেকে তুলে এনেছেন নাকি? নাকি সেই তুষার যুগ থেকেই পড়ে আছে এটা এখানে? বলল ক্লেটন। একটু পুরনো জিনিসই, তবে এটাই এখন আমাদের একমাত্র সম্বল। রাশিয়া বা আমেরিকার মতো দরাজ দিল নয় ব্রিটিশ সরকার, জানেনি তো। এর আগে দেখিনি এই মডেল। কোন দেশি? ফরাসি, শিত্র 20 হর্স পাওয়ার। দেখতে ছোট কিন্তু বেশ ভারী। তবে তুষার ফাটল পেরোতে পারে ভালোই, বেশি বড় ফাটল হলে অবশ্য। সে যাই হোক, এই আছে আর কি আমাদের। কাজ শুরু করার 5 মিনিটের ভেতরেই আবার থেমে যেতে হলো। বাতাস আর তুষারের জন্য কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। ব্যবস্থা করলেন ডাক্তার। তিন দিকে বরফের দেয়াল, একদিকে খোলা। অ্যালুমিনিয়ামের খুঁটি গেড়ে তাতে ক্যানভাসের চাদর টাঙানো হলো। কিন্তু বাতাসের আক্রমণ থেকে পুরোপুরি রেহাই পাওয়া গেল না। ঠান্ডায় টিস্যু কাগজের মতো শক্ত খচখচে হয়ে উঠছে গায়ের জবরঙ্গ পোশাক। ক্যানভাসের পর্দার আড়াল একটা স্টোভ এনে বসিয়ে দিল ব্যারি। একটু তাপ গায়ে লাগুক আর নাই লাগুক, চিন্তা করতেও তো ভালো লাগে। ট্রাক্টরে রাখা ট্রান্সমিটারটা খুলে নিয়ে সেই যে কেবিনে ঢুকেছে পোর্টার, আর বেরোচ্ছে না। ক্যাপ্টেন ব্রিউস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। ট্রাক্টরের পেছনে ক্যানভাসের হুড, ওটা খুলতে খুবই কষ্ট হলো ওদের। 4 মাস একটানা বরফে পড়ে থেকে থেকে লোহার মতো শক্ত হয়ে গেছে ক্যানভাস। বল্টুগুলো ব্লো টর্চের আগুনে গরম করে খুলে ক্যানভাস সারাতে 1 ঘন্টা খরচ হয়ে গেল। এরপরের কাজ আরও কঠিন। 15টা তক্তা পরপর বসিয়ে তৈরি করতে হবে কাঠের হুড, পেছনের খালি জায়গা বন্ধ করতে হবে ক্যানভাস দিয়ে। অসহ্য ঠান্ডার আবছা অন্ধকারে কাঠের তক্তা এনে লোহার ফ্রেমে বল্টু দিয়ে আটকানো, সে এক সাংঘাতিক ব্যাপার। তক্তা দিয়ে শুধু মেঝে ঢাকার মতো সহজ কাজটা করতেই 1 ঘন্টার বেশি লেগে গেল। এরপর দ্রুত এগিয়ে চলা। কেবিনের উষ্ণতার আলোয় বসে কাজ করে 5টা নাগাদই শেষ হয়ে গেল তক্তা জুড়ে বেড়া বানানোর কাজ। আর বেশি বাকি নেই। এর মধ্যে আরও বেড়েছে ঠান্ডা, অকল্পনীয় ঠান্ডা। ঝড়ো বাতাস আর তুষারপাতের মধ্যে কাজটা প্রথমে অসম্ভবই মনে হলো। অনেক কাজ আছে যেগুলো দস্তানা পরে করা যাচ্ছে না, খুলতে হচ্ছেই। ফলে রানা আর ব্যারির হাতের অবস্থা কাহিল। ফ্রেমের বাইরের দিকটা কাঠের বেড়ায় ঢেকে ভেতরে ক্যানভাসের আস্তরণ লাগানো হলো। 4টে ঘুমোবার তাকও বসানো হলো 3 দিকের দেয়াল ঘেঁষে। স্টোভ বসানোর বন্দোবস্ত করেছে। আর এমন সময় রানার নাম ধরে বাইরে থেকে ডেকে উঠলেন সুশান গিলবার্ট। তাড়াতাড়ি বেরিয়ে এলো রানা। এখানে কি করছেন? ঠান্ডায় ক্ষতি হবে তো। যান যান জলদি কেবিনে যান। আজ না হয় কাল ঠান্ডা তো সহ্য করতেই হবে। তা 2-1 মিনিটের জন্য একটু কেবিনে আসবে রানা? কেন? শ্যারিনের কথা বলছিলাম। কি হয়েছে তার? নতুন কিছু না, কিন্তু পিঠের ব্যথায় বড় কষ্ট পাচ্ছে মেয়েটা। তা আমি কি করব? ডাক্তার ব্রাউনকে বলুন, আমি তো আর ডাক্তার নই। আসলে ডাক্তারকে সহ্য করতে পারছে না মেয়েটা, কিংবা লজ্জাও হতে পারে। ডাক্তারও অবশ্য ওর সঙ্গে ভালো ব্যবহার করছে না। সে যাই হোক, ডাক্তারকে কিছুতেই পিঠ দেখাবে না সে। আমাকে দেখাবে ভাবছেন কেন? আমিও তো পুরুষ। তোমাকে দেখানোর কথা বলছি না আমি। যদি একটু বলে কয়ে রাজি করতে পারো, কেন যেন মনে হচ্ছে তোমার কথা ফেলতে পারবে না। আপনার তাই মনে হয়? সামনেই প্রশংসা করে ফেলেছি। কিন্তু কি যেন একটা রয়েছে তোমার মধ্যে, ঠিক বলে বোঝাতে পারবো না। আমি বলছিলাম না, তুমি জোর করলে পিঠ দেখাতে রাজি হবে শ্যারিন। ঠিক আছে, চলুন। বলেই ট্রাক্টরের দিকে ফিরে ডেকে বলল, রিক, আমি আসছি 5 মিনিট। চলুন চলুন। চুলো ঘিরে বসে আছে মেয়েরা। ইনস্ট্রুমেন্টস টেবিলে কি একটা কাজে মগ্ন ডাক্তার, আর সিএ রেডিও নিয়ে এখনও কাজ করে চলছে পোর্টার। কেবিনে ঢুকে সোজা চুলোর দিকে এগিয়ে গেল রানা, পাশেই সুশান। রানার হাতের অবস্থা দেখে চোখ বড় হয়ে গেছে তার।
প্যাকিং বাক্সে বসে শ্যারিনও দেখল। সেদিকে তাকালো রানা। কি হলো, পিঠ দেখাচ্ছেন না কেন? রোগ হলে ডাক্তারকে না দেখালে চললে কি? সুশান গিলবার্ট ঠিকই অনুমান করেছেন, বার্তিনেক বলতে হলো। কিন্তু রানার কথায় শেষ পর্যন্ত ডাক্তারকে পিঠ দেখাতে রাজি হলো শ্যারিন। ওর ভেতরে সুশানের সামনে শ্যারিনের পিঠের জখমটা দেখলেন ডাক্তার। সত্যিই খারাপ অবস্থা, নীল হয়ে গেছে জায়গাটা, কাঁধের হাড়ের ঠিক নিচে জখম বেশি, কেটেও গেছে খানিকটা, ভোঁতা কিন্তু পাতলা ধাতব কোনো জিনিসের আঘাতেই জখম হয়েছে। গতকাল এটা দেখালেন না কেন? আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত করতে চাওনি না, নাকি নিজেকে ধরিয়ে দিতে চাওনি? আঘাতটা কোন ঘরে পেয়েছো? প্যান্ট্রিতে? দাঁড়াও, আগে প্রমাণটা নিজের চোখে দেখি নি, তারপর তোমাকে প্যাদানি দিতে পারবো আচ্ছা মতো। মিথ্যুক খুনি কোথাকার। খুব খারাপ। খারাপই, তা কী করে ব্যথা পেলেন? বুঝতে পারছি না, সত্যি কিছু জানি না আমি। আমি বোধহয় জানতে পারবো। কি করে আর জেনেই বা কি হবে? হবে হবে। শ্যারিনের জখমে ওষুধ লাগানো শেষ করে সোজা দরজার কাছে এসে দাঁড়ালেন ডাক্তার। স্নো মাস্ক আর গগলসটা হুক থেকে তুলে নিয়ে পড়লেন। আমি আসছি কেভিন, আবহাওয়ার অবস্থাটা দেখে আসি। সামনের দিকে সামান্য ঝুঁকে এগিয়ে চলছেন ডাক্তার, পেছন থেকে এসে পিঠে ঝাপটা মারছে বাতাস। এক একটা কেইনের মাঝের দূরত্ব বেশি না, তবুও টর্চের আলোয় একসঙ্গে দুটো কেইন দেখা যাচ্ছে। ধীর গতিতে এগিয়ে চলেছে সে। বিমানের ভাগা উইন্ড ব্রেকারের নিচে এসে দাঁড়ালেন ডাক্তার। টর্চের আলো ওপরের দিকে ফেলে একেবারে দেখে নিলেন ঠিক কোথায় আছে জানালার ফ্রেমের তলার দিকটা। প্রথমে প্যান্ট্রিতে এসে ঢুকল। বেশ বড়সড় একটা রেফ্রিজারেটর, ওটার সামনে একটা ছোট টেবিল, হিঞ্জের ওপর বসানো, একপাশে জানালা, জানালার নিচে একটা বাক্সের ওপর তরল পদার্থ গরম করার একটা ইলেকট্রিক প্যান জাতীয় কিছু। কিন্তু এসব জিনিসপত্রের প্রতি মনোযোগ নেই ডাক্তারের। ঘরের চারপাশের দেয়ালে আলো ফেলে ফেলে পরীক্ষা করে দেখলেন। সরু প্যাসেজ বেয়ে এসে রেডিও রুমে ঢুকলেন। জিনিসটা কোথায় পাওয়া যেতে পারে আগে অনুমান করে নিয়েছেন। ধাতব রেডিও ক্যাবিনেটের বাঁ দিকের কোণ ঘেঁষে বেরিয়ে আছে এক চিলতে পাতলা ধাতব পাত। আগাটা সামান্য বেঁকে রয়েছে। কাছে গিয়ে ভালো মতো পরীক্ষা করলেন। আকসির মতো বেঁকে রয়েছে ধাতুর পাতের আগাটা, তাতে হালকা খয়েরি রঙের একটা প্রলেপ, কয়েক গাছি ঘন নীল সুতোও আটকে আছে। খয়েরি প্রলেপটা কিসের জানার জন্যে ফরেন্সিক বিশেষজ্ঞের দরকার নেই, আর নীল সুতো কোন কাপড় থেকে এসেছে এটাও অনুমান করতে কষ্ট হলো না। অন্ধকার ঠান্ডা একটি কফিনের মতো মনে হচ্ছে বিমানের ভেতরটা। ভাবনাগুলো একসঙ্গে এসে ভিড় করল ডাক্তারের মনে। রেডিও ভাঙা, কাজেই কোনোরকম বিপদ সংকেত নিশ্চয়ই পাঠাতে পারেনি পাইলট, কিন্তু এই এলাকায় বিমান নিয়ে এসেছে কেন সে? বিমানের নামানোর পর মারা গেছে চালক। বিমানের চাকা যখন বরফ ছয়ে পাইলট তখনও জ্যান্তই ছিল। হঠাৎই টান টান হয়ে উঠল ডাক্তারের স্নায়ুগুলো। রেডিও রুম থেকে বেরিয়ে এসে ঢুকলেন কন্ট্রোলের কেবিনে। পাইলটের গায়ে টর্চের আলো ফেললেন। তেমনই বসে আছে মৃত লোকটা, লোহার মতো কঠিন হয়ে গেছে দেহ। পাইলটের শার্টটা নামিয়ে দিলেন ডাক্তার। থেতলে যাওয়া কোপাইলটের মৃতদেহটা পরীক্ষা করার ইচ্ছে হলো না, তবে স্টুয়ার্ডেসের সেই ক্যাপ্টেন ব্রায়ার্সকে একবার দেখতে হবে। প্যাসেঞ্জার কেবিনে গিয়ে ঢুকলেন তিনি। আগের জায়গাতেই মাথা নুইয়ে বসে আছে লোকটা। আরও কত যুগ একইভাবে থাকবে কে জানে, তুষারে সামান্যই নষ্ট হবে মৃতদেহ। এমনই করে একই জায়গায় বসে থাকবে ক্যাপ্টেন অনেক অনেক দিন। চামড়ার ফিতের একটা দিক পিঠ ঘুরে এসেছে, অন্যটা বুকের ওপর দিয়ে এসে শেষ হয়েছে একটা চামড়ার খাপে। বা বগলের তলায় রয়েছে খাপটা, একটা কালো বাট বেরিয়ে রয়েছে খাপ থেকে। পিস্তল, পিস্তলটা তুলে আনলেন ডাক্তার। চ্যাপটা নল, টেপাটেপি করতে ম্যাগাজিনটা খুলে এলো। আটটা গুলি রয়েছে, অর্থাৎ এরা ব্যবহারের সুযোগ পায়নি ক্যাপ্টেন। গুলি ভরে ম্যাগাজিনটা আবার জায়গা মতো বসিয়ে পিস্তলটা খাপে রাখতে গেলেন তিনি। তারপর কি মনে করে নিজের পার্কার পকেটে পুরলেন। ক্যাপ্টেনের পকেট হাতে আইডেন্টিটি কার্ড পাওয়া গেল, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের লোক, M16। পকেটে পাসপোর্ট রয়েছে, তাতে নাম লেখা ক্যাপ্টেন ফিলিপ ব্রায়ার্স। মানিব্যাগে কিছু আমেরিকান আর ব্রিটিশ নোট। ব্যাগের ভেতরের দিকের পকেট থেকে বেরোল একটা ছোট্ট টুকরো কাগজ, পত্রিকার পাতা থেকে কেটে নেওয়া, সানডে টাইমস পত্রিকা, দিন 15 আগের, একজন মহিলার ছবির নিচে ছোট্ট খবর। টর্চের আলোয় কাগজের লেখা পড়লেন ডাক্তার। অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হয়েছে প্রফেসর রবার্ট ব্রিমনের স্ত্রী। ঘটনার বিবরণে প্রকাশ, রাতের বেলা ঘেরাও করে একদল লোক ঝুলিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে প্রফেসরের বাড়ি।
মিসেস প্রিমনের পড়া লাশ পাওয়া গেছে ধ্বংসস্তূপের মধ্যে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বলছে পুড়ে মরেননি তিনি, গুলি খেয়েছেন। সাবমেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে বুক। প্রফেসরের লাশ পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে কিডন্যাপ করা হয়েছে তাকে। জোর পুলিশি তদন্ত চলছে। কারা এভাবে নিরীহ একজন? কীভাবে কাগজটা ভাঁজ করে পার্কার পকেটে রাখলেন ডাক্তার? এ রহস্যের সমাধান করতে হলে শ্যারিনের সঙ্গে কথা বলা দরকার। এই সময় কেবিনের দরজায় আওয়াজ হলো খুট করে। টর্চ হাতে দ্রুত ছুটে এলেন ডাক্তার, কিন্তু ধরতে পারলেন না। চমকে আলো ফেললেন ডাক্তার দরজায়। স্যাত করেই ছড়ে গেল ছায়া মূর্তিটা। তার আগে উইন্ডব্রেকার গোলে বাইরের বরফে নেমে গেল মূর্তিটা, আর ছুটে অদৃশ্য হয়ে গেল। একইভাবে রেডিওটা নিয়ে কাজ করছে পোর্টার। ডাক্তার কেবিনে ঢুকতে চোখ তুলে তাকালো, তারপর আবার কাজে মন দিল। চুলের একপার জড়ো হয়ে বসে আছে চারজন মহিলা, গায়ে পার্কা, তাতে বরফের কণা লেগে আছে। আগুনে হাত শেখছে শ্যারিন। কি ব্যাপার মিস ক্যাম্বেলের, খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে। ঠান্ডা না লাগার কোনো কারণ নেই ডাক্তার ব্রাউন, 15 মিনিট ধরে বাইরে ছিল মেয়েটা। বাইরে কেন? ট্রাক্টরের কাজে সাহায্য করেছে ওদের। ও আবার কি সাহায্য করলো? কফি সাপ্লাই করেছি, নিশ্চয়ই কোনো দোষ হয়নি, বলল শ্যারিন। না না, দোষ হবে কেন, খুব ভালো কাজ করেছেন। বিমানে গিয়ে কি কি দেখেছেন সব পোর্টারকে খুলে বললেন ডাক্তার। ভুরু কোচকালো, তারপর বলল, না কিছু মাথা ঢুকছে না, কি যে শুরু হলো, এদিকেও সব উদ্ভট কাণ্ডকারখানা। রেডিওর কিছু স্পেয়ার খুঁজে পাচ্ছি না, শুধু তাই নয়, পার্টসগুলোর পাশে রাখা এক্সপ্লোসিভগুলোও ঘাটাঘাটি করছিল কেউ। এক্সপ্লোসিভ? হ্যাঁ এক্সপ্লোসিভ। তা কটা খোয়া গেছে? মজাটা তো স্যার ওখানেই, একটাও খোয়া যায়নি, গুনে দেখেছি আমি। জিনিসগুলো ঘাটাঘাটি করে গেছে শুধু কেউ, ফিউজ এক্সপ্লোসিভ সব। বিকেলে কে কে ঢুকেছিল টানেলে? সবাই ঢুকেছে, বাথরুমে যাওয়া তো কারো আটকাতে পারি না, আর দেরি করা উচিত না, হারামজাদিকে ধরে এক্ষুনি। দাঁড়াও, আর একটু প্রমাণ বাকি আছে, নিয়ে নিই, আর তারপর শুধু দেখতে হবে। টানেল থেকে বেরিয়ে সোজা স্টুয়ার্ডসের কাছে এসে দাঁড়ালেন ডাক্তার। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মিস ক্যাম্বেল, প্লেনের প্যান্ট্রিতে নিশ্চয়ই খাবার আছে, কতটা আছে? প্যান্ট্রিতে সামান্য, শুধু বিকেলের নাস্তার জন্য তো, খুব বেশি খাবার সঙ্গে নেওয়ার দরকার ছিল না। বুঝতে পেরেছি, যেটুকু আছে সেটুকু নষ্ট করা উচিত নয়, চলুন আমার সঙ্গে খাবারটা নিয়ে আসি। সুশানের গলায় প্রতিবাদ, পরে গেলে হয় না, দেখছেন না শীতে কেমন কাবু হয়ে গেছে মেয়েটা, তাছাড়া পিঠে ব্যথা। কাবু তো আমরাও কম হচ্ছি না। আসবেন নাকি মিস ক্যাম্বেল? এক বিন্দু কমেনি তুষারপাত, বাতাস আরও বেড়েছে। উঠুন, আপনি আগে উঠুন। আমি কি করে উঠব? কেন, একটু আগে যেভাবে উঠেছেন, লাফান, লাফিয়ে উঠুন। একটু আগে যেভাবে কি বলছেন আপনি? শিগগিরই লাফ মারুন। ফিরে দাঁড়ালো শ্যারিন, ওপরের জানালার দিকে তাকালো, লাফ দিল। জানালার ফ্রেমের নিচ থেকে অন্তত 1-2 ইঞ্চি দূরে রইল তার আঙুল। আবার চেষ্টা করলো, এবারও সে একই অবস্থা। টর্চের আলোয় মেয়েটার মুখে বেদনার অভিব্যক্তি দেখলেন ডাক্তার। চমৎকার অভিনয়। আমি পারবো না, আমাকে দিয়ে আসলে কি করাতে চান, কি করেছি আমি? আমি আমি আর এখানে থাকবো না, কেবিনে ফিরে যাচ্ছি। পরে, আপনি আমার সঙ্গে প্লেনে উঠছেন, দাঁড়ান এখানে। উঠে কন্ট্রোল কেবিনে ঢুকলেন তিনি, তারপর নিতান্ত অভদ্রভাবে শ্যারিনের বাড়ানো হাত চেপে ধরে টেনে তুললেন। চলুন প্যান্ট্রিতে চলুন আগে। আজব এক জিনিস ড্রাগস, না মিস্টার ক্যাম্বেল? মুখ থেকে মাস্কটা টেনে একপাশে সরালো শ্যারিন। আমার কথা বুঝতে পারছেন না নিশ্চয়ই? পারবেন একটু পরেই। অ্যাক্সিডেন্টের আগে এই টুলটাতে বসেছিলেন না? তারপর নিশ্চয়ই ওই দেয়ালে ছিটকে পড়েন। কিসে ব্যথা পেয়েছেন, মানে কিসে লেগে পিঠ কেটেছেন দেখান তো। দেয়াল আর ঘরের অন্যান্য জিনিসপত্রের ওপর ধীরে ধীরে একবার চোখ বুলিয়ে আনলো শ্যারিন। এসব জিজ্ঞেসের জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? কোথায় দেখান? জানি না, আর এখন এটা জেনেই বা কী হবে? ড্রাগসের কথা কি বলছিলেন বলুন। হাত ধরে টেনে শ্যারিনকে রেডিও রুমে নিয়ে এলেন ডাক্তার। টর্চের আলো ফেললেন রেডিও ক্যাবিনেটের ওপর। এখানে, এই যে এখানে খয়েরি রং দেখতে পাচ্ছেন, কিসের দাগ এটা? রক্ত না? আর এই নীল সুতো কার কাপড়ের? আসলে প্লেনটা অ্যাক্সিডেন্ট করার সময় এখানেই ছিলেন আপনি, পিঠে এই ফালিটার খোঁচা খেয়েছেন, কিন্তু তার আগে কোথায় ছিলেন, আর পিস্তলটাই বা কী করেছেন?
কি বুঝতে পারছেন না আমার কথা? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্সিডেন্টের আগে কন্ট্রোল কেবিনে ছিলেন আপনি, পিস্তলটা পাইলটের দিকে তাক করে রেখেছিলেন, পরে তাকে খুন করেছেন, কো পাইলটকেও, কিন্তু কারণটা কি? তারপরে সেকেন্ড অফিসারকেও খুন করেছেন, কোনো কারণে বিমানে খুন করতে পারেননি, আমাদের কেবিনে শ্বাসরোধ করে মেরেছেন। শ্বাসরোধ? জি, গতরাতে কেবিনে তার পাশে শোয়ার এত আগ্রহ ছিল এই জন্যই বুঝি। আপনি পাগল, আসলে পাগল আপনি। পাগল না? শ্যারিনকে ধরে কন্ট্রোল কেবিনে নিয়ে এলেন ডাক্তার। পাইলটের শার্টটা আবার উপরের দিকে তুললেন, মেরুদণ্ডের ওপর গুলির গর্তটা দেখিয়ে বললেন, এটা কি? বলবেন তো কিছুই জানি না, তাই না? শ্যারিনের চাপা ভয়ার্ত আর্তনাদে চমকে থমকে গেল ডাক্তার। তার গায়ের ওপরই হুমড়ি খেয়ে পড়ল স্টুয়ার্ডেস, হাত থেকে খসে পড়ল টর্চটা। শ্যারিনকে ধরে আস্তে করে মেঝেতে শুয়ে দিলেন ডাক্তার। অন্ধকার হাতরে হাতরে টর্চটা খুঁজে বের করলেন, সুইচ টিপলেন ডাক্তার। ঠিকই আশঙ্কা করছেন, আলো জ্বলল না, বাল্বটা নষ্ট হয়ে গেছে। ডাক্তারের সহজাত প্রবৃত্তির বশে এরপর অন্ধকারেই শ্যারিনকে পরীক্ষা করলেন, আঙুল দিয়ে জোরে চাপ দিলেন স্টুয়ার্ডসের বুকের নিচে পাকস্থলীর সামান্য ওপরে। কোনো প্রতিক্রিয়া নেই মেটার, সত্যিই জ্ঞান হারিয়েছে। অন্ধকার কেবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিতে লাগলেন ডাক্তার ব্রাউন, নিজের বোকামির জন্য নিজের ওপরই চটে গেছেন। না বুঝে নিরীহ স্টুয়ার্ডসের সঙ্গে যে অভদ্র ব্যবহার করেছেন তার জন্য নিজেকে ক্ষমা করতে পারছেন না এখন। আগেই বোঝা উচিত ছিল মেটার পক্ষে 9 ফুট উঁচুতে লাফে ওঠায় ভাঙা উইন্ডব্রেকার দিয়ে ভেতরে ঢোকা একেবারেই অসম্ভব। তাছাড়া ক্যাপ্টেনের ঘাড় কে ভেঙেছে? মেটার হাতে অত জোর নেই যে একজন মানুষের ঘাড় ভেঙে দিতে পারে। আর এখনকার এই জ্ঞান হারানো, এটা তো অভিনয় নয়। খুট করে একটা শব্দ হতেই চমকে পিছন ফিরে চাইলেন ডাক্তার। শিউরে উঠলেন নিজ অজান্তেই। ভাঙা জানালায় একটা মুখ, আবছা মতো মুখটা দেখা যাচ্ছে, চিনতে পারলেন না কে। কোনোরকম চিন্তাভাবনা না করেই পকেট থেকে পিস্তল বের করলেন ডাক্তার। গুলি করার আগে জানালা থেকে অদৃশ্য হলো মুখটা। দৌড়ে যাচ্ছে একটা মূর্তি, আবছা দেখা যাচ্ছে। এক মুহূর্ত দ্বিধা করলেন ডাক্তার, তারপর বাইরে বেরিয়ে এলেন দ্রুত। কোনো সন্দেহ নেই ছুটে যাচ্ছে যে ওই লোকটাই খুনি, যেমন করেই হোক তাকে ধরতে হবে। মূর্তিটাকে অনুসরণ করে ছুটে চললেন ডাক্তার, আর চরম ভুল করলেন। তাড়াহুড়ো আর উত্তেজনায় খেয়ালই করলেন না কেবিনের দিকে নয়, উল্টো দিকে ছুটছে লোকটা। উইন্ড ব্রেকারের কাছে কন্ট্রোল কেবিনের ভেতরে একটা উঁচু জায়গায় সার্চ লাইটটা বসিয়েছে রানা, ভেতরের দিকের মুখ করে। উজ্জ্বল আলো কেবিনের ভেতর সরগোল তুলেছিলেন সুশান গিলবার্ট। অনেকক্ষণ হয়ে গেছে ডাক্তার শ্যারিন কেবিন থেকে বেরিয়েছে, কিন্তু ফিরে আসছে না। ব্যারিকে নিচে রেখে বিমানে উঠেছে রানা, ভেতরটা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ডাক্তার ব্রাউন নেই। কন্ট্রোল কেবিনে অজ্ঞান হয়ে পড়ে আছে স্টুয়ার্ডেস। ব্যারিকে ডেকে ব্যাপারটা জানিয়েছে রানা। তার পরামর্শে রোলটা আর এক সার্চ লাইট নিয়ে ডাক্তারকে খুঁজতে চলে গেছে ব্যারি। রানার অনুমান আশেপাশেই কোথাও পাওয়া যাবে ব্রাউনকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, শীঘ্রই জ্ঞান ফিরে পেল শ্যারিন। রানাকে দেখেই চেঁচিয়ে উঠল, খুন! ওকে কেউ খুন করেছে মিস্টার রানা! আর্তনাদের মতো শোনাল স্টুয়ার্ডসের কণ্ঠ। হঠাৎই মনে পড়ল ডাক্তারের কথা, আচ্ছা ও, কিন্তু আপনি, ডাক্তার ব্রাউন কোথায়? আমার দোষ দিচ্ছিলেন ডাক্তার, ও কোথায়? আমারও তো একই প্রশ্ন, ডাক্তার ব্রাউন কোথায়? এখানে তো ছিল, প্লেনের ভিতর। নেই, আমি খুঁজে দেখেছি। নেই? না নেই, ওকে খুঁজতে গেছে রিক ব্যারি। তা আপনার এই অবস্থা কেন? ওকে গুলি করে মারা হয়েছে, মেরুদণ্ডের উপর গুলির ফুটো। ডাক্তার ব্রাউন দেখিয়েছেন, দেখে কি যে হলো, আচমকা মাথা ঘুরে গিয়ে। বেশি ভয় পেলে কিংবা চমকে গেলে হয় এরকম, ঠিক হয়ে যাবে। কিন্তু মিস্টার রানা, কে ক্যাপ্টেন হ্যারিসনকে এমনভাবে? ওর তো কোনো শত্রুও ছিল না। কি জানি, ক্যাপ্টেন ব্রায়ার্সেরও তো একই অবস্থা, ওর কোনো শত্রু কি ছিল কি না কে জানে। ক্যাপ্টেন ব্রায়ার্সও? আপনি, আপনিও জানেন? জানি, হ্যাঁ, ক্যাপ্টেন ব্রায়ার্সকেও খুন করা হয়েছে, খুন করা হয়েছে সেকেন্ড অফিসার আর ফ্লাইট ইঞ্জিনিয়ারকেও। কে কে করলো? আর যেই করুক, আপনি নন আমি জানি। না না, আমি নই। কিন্তু তাহলে আমি রেডিও রুমে এলাম কি করে? মানে আমার পিঠে জখম। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল আপনাকে এবং যাত্রীদেরকে, প্যান্ট্রি থেকে আপনাকে তুলে আনা হয়েছিল রেডিও রুমে, জেস ওয়েন্সকে হুমকি দেওয়া হয়েছিল, ওদের কথা মতো কাজ না করলে আপনাকে গুলি করা হবে। কিন্তু আমার পিঠের জখম আর আর প্যান্ট্রিতেই বা গেলাম কি করে? প্যান্ট্রিতেই তো ছিলেন আপনি, মনে করার চেষ্টা করুন।
যাত্রীদের কফি সরবরাহ করে প্যান্ট্রিতে গিয়ে কফি খেয়েছিলেন। হ্যাঁ, ঘুমিয়ে পড়ার পর আপনাকে তুলে নিয়ে আসা হয় সম্ভবত। আপনাকে গুলি করার ভয় দেখিয়ে ওয়েন্সকে দিয়ে কোনো কাজ আদায় করিয়ে নেয় খুনি। খুব সম্ভব ওকে দিয়ে ল্যান্ড করায় প্লেন। আমার ধারণা রেডিওটা অ্যাক্সিডেন্টে ভাঙেনি, ওটাকে ভাঙা হয়েছে। আর রেডিও ক্যাবিনেটের একপাশে বেরিয়ে থাকা ধাতুর ফালাটাও খুঁচিয়ে জাগানো হয়েছে, ওটা দিয়ে জখম করা হয়েছে আপনাকে। ব্লাউজ থেকে সুতো ছিঁড়ে আটকে গেছে। সন্দেহটা আসলে আপনার উপরেই ফেলতে চেয়েছে ওরা। ওরা ওরা একজন লোকের কাজ নয়, এটা কমপক্ষে দুজন। একজন জেস ওয়েন্সের কাছে ছিল, অন্যজন কন্ট্রোল কেবিনে। আচ্ছা মিস শ্যারিন, জেস ওয়েন্সের সঙ্গে আপনার ঠিক কী সম্পর্ক ছিল বলুন তো? কী সম্পর্ক ছিল জিজ্ঞাসা করছেন? বাঁ হাতের দস্তানাটা টান মেরে খুলে ফেলল মেয়েটা, আংটিটা খুলে নিল আঙুল থেকে। ভালো করে দেখুন, সোনার বেডটাতে দুটো অক্ষর খোদাই করা, JW। আংটিটা আবার শ্যারিনকে ফিরিয়ে দিতেই তাই মাথা ছাকালো রানা। কয় মাস আগে? 2 মাস আগে কথা পাকা হয়েছিল আমাদের, এটাই ছিল আমাদের শেষ ফ্লাইট, এরপর চাকরি ছেড়ে দিতাম, আগামী বড়দিনে বিয়ের কথা ছিল আমাদের। কিছুই বলতে পারল না রানা, কয়েক মুহূর্ত চুপচাপ রইল। ধীরে ধীরে কমে এলো কান্নার বেগ, মুখ তুলল শ্যারিন। আস্তে করে রানার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ, কেবিনেই তো ফিরে যাব। তার কথা শেষ হওয়ার আগেই বাইরে নিচে থেকে ব্যারের উত্তেজিত ডাক শোনা গেল, মেজর রানা, মেজর। কি কি হলো, ডাক্তারকে পেয়েছ? পেয়েছি, তার লাশ। প্রচণ্ড তুষার ঝড়ের মাঝে কঠিন বরফের মধ্যে কোনো মতে কবর খোঁড়া হলো। জেস ওয়েন্সের পাশেই কবর দেওয়া হলো ডাক্তার ব্রাউনকে। তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে কেবিনে ফিরে এলো ওরা। অস্বস্তিকর পরিবেশ কেবিনের ভেতর, থমথমে নীরবতা। রানা আর ব্যারিকে সুরঙ্গে ডেকে নিয়ে গেল পোর্টার। কী ব্যাপার পোর্টার? কিছু কন্ডেন্সার আর বাল্ব হারিয়ে গিয়েছিল। তারপর? দুটো বাল্ব পেয়েছি ল্যাবরেটরির কাছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়েছে। হুম, শুধু রেডিও ভেঙেই ক্ষান্ত হয়নি, ওটা যে তার ঠিক করা না যায় সেদিকেও খেয়াল রেখেছে। আর দেরি নয় রিক, যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়ে পড়বো আমরা। আর হ্যাঁ, এখন থেকে সাবধান, প্রতিটি লোকের ওপর নজর রাখতে হবে। ডাক্তার ব্রাউনও গেলেন, এবার কারপালা কে জানে। মিস্টার রানা, এতক্ষণ জিজ্ঞেস করার সুযোগ পাইনি, ডাক্তার ব্রাউনকেও কি খুন করা হয়েছে? হ্যাঁ, ওকে বোকা বানিয়ে প্লেন থেকে দূরে টেনে নিয়ে গিয়েছে খুনি, তারপর তার কানের ওপর পিস্তলের বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে চলে গেছে। ব্যাপারটা কেমনভাবে সাজাতে চেয়েছি যেন আমরা বুঝি, পথ হারিয়ে মারা পড়েছেন ডাক্তার, অনর হয়ে বরফের ওপর পড়ে থাকা এই ঠান্ডায়। ডাক্তারের দেহটা জমে যেতে বেশিক্ষণ লাগেনি। কে মিস্টার রানা, আপনি জানেন? জানি না, তবে জানবো, আপনাদের সাহায্য দরকার পড়বে। বড় নিষ্ঠুর, বড় হুঁশিয়ার ওরা, কাজে আমাদেরও হুঁশিয়ার থাকতে হবে। কিন্তু বুঝতে দিলে চলবে না, ওদের কাছে খানিকটা বোকা সেজে থাকতে হবে আমাদের। সুরঙ্গের দরজার কাছে দাঁড়িয়ে গভীর অন্তর্ভেদী দৃষ্টি মেলে সবাইকে লক্ষ্য করছে রানা। কে কে খুনি হতে পারে অনুমান করার চেষ্টা করছে। বিচিত্র উদ্ভট পারিপার্শ্বিক অবস্থায় ভারী পোশাক পরা কিছু মানুষ, শীতে কাতর নিরীহ চেহারা, কিন্তু আসলে সবাই ওরা নিরীহ নয়। ডেরেক ক্লেটনের কথাই ধরা যাক, সত্যিই কেউ নিরীহ সাধারণ মানুষ। বিশাল সুগঠিত দেহ, কথাবার্তার চালচলনেই বোঝা যায় সুশিক্ষিত, রুচিশীল। নিজেকে মুষ্টিযোদ্ধা বলে পরিচয় দিচ্ছে, কিন্তু সত্যি মুষ্টিযোদ্ধা কিনা বোঝার উপায় নেই। এরপরে আছে ডেরেকের ম্যানেজার টম মার্টিন, নিউ ইয়র্কের কোনো মুক্তিযোদ্ধার ম্যানেজার বলে ভাবাই যায় না ওকে, কেমন যেন ভার ভার মনে হয়। রেভারেন্ড স্টিভেন্স নিউবোল্ডের মাঝে প্রদীসুলভ সমস্ত গুণাগুণই রয়েছে, নম্র ভীরু ভীরু রক্তশূন্য মুখ। জন ওয়াকার, তার মতো বিচক্ষণ বুদ্ধিমান আর কৌশলী ব্যবসায়ীর অভাব নেই আমেরিকায়। সুগঠিত শরীরের কোথায় যেন একটা অসামঞ্জস্য রয়েছে, বোধহয় চেহারায়। মোস্তফা শরাফি, ছোটোখাটো ফিলিস্তিনি লোকটাও কেমন যেন কৌতুকাভিনেতার মতো ব্যবহার, কথা বলার সময় চশমা বের করে, কথা শেষ হলে আবার খাপে পুরে পকেটে ভরে, কখনো বকবক করে কথার তুবড়ি ছোটায়, কখনো একেবারে চুপ, শামুকের মতো গুটিয়ে ফেলে নিজেকে। সিনেটর ওয়াল্টার ম্যাক্সওয়েল, এক নজরে সব সন্দেহের বাইরে রাখা যায় তাকে, কিন্তু এটাই আসলে সন্দেহজনক। একজন বুদ্ধিমান খুনি নিজেকে সন্দেহের বাইরে রাখার মতোই ছদ্মবেশ নেয়। লোকটা সত্যি যে সিনেটর, কি প্রমাণ আছে তার? মেয়েদেরকেও সন্দেহের বাইরে রাখা যায় না, শ্যারিন ছাড়া। তারা যে নিরাপদ নয় এর সপক্ষে কোনো প্রমাণ মেলেনি এখনও। সেই একই রকম কানে আসছে অ্যানিমোমিটার আর কোলম্যান ল্যাম্পের একঘেয়ে শব্দে। দুঃখিত, ব্যাপারটা খারাপই লাগছে, কিন্তু উপায় নেই।
ব্যারির হাতের রাইফেলটা দেখিয়ে বলল, ওটা রিকের, সিলমাস শিকার আর ভালুকের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য সঙ্গে এনেছিল, এভাবে কাজে লেগে যাবে ভাবেনি, ভাবেনি ভয়ঙ্কর এক অবস্থায় আত্মরক্ষার জন্য কাজে দেবে রাইফেলটা। আপনারা জানেন শ্বেত ভালুক সাংঘাতিক জীব, শিকারের নিশানা ভালো না হলে এই জানোয়ার শিকার করা অসম্ভবই বলা যায়, সুতরাং সাবধান, কেউ কোনো চালাকির চেষ্টা করবেন না, দয়া করে মাথার উপর হাত তুলে ফেলুন সবাই। কেউ হাত তুলল না, রানা মজা করছে মনে করে হাসতে শুরু করছে দু একজন। পার্কার পকেটে হাত ঢুকালো রানা, ধীরে ধীরে বের করে আনলো হাতটা। কোলম্যান ল্যাম্পের আলোয় চকচক করে উঠল ওয়ালথারের নল, সেফটি ক্যাচ অফ করার মৃদু শব্দ হলো। এবার আশা করি বুঝতে পারছেন, তামাশা করছি না আমরা। এই জঘন্য ব্যবহারের মানে? রাগে লাল হয়ে গেছে সিনেটরের মুখ। হ্যাঁ বুঝতে পারছি আপনারা মজা করছেন না, কিন্তু সামান্য পরিচয় আপনার সম্পর্কে যা ধারণা পেয়েছি, শুধু শুধু কোনো কাজ করার মানুষ তো আপনি নন রানা, চিবিয়ে চিবিয়ে বলল ক্লেটন। ব্যাপার হলো আমরা জানতে পেরেছি আপনাদের মাঝে দুজন খুনি রয়েছে, নিষ্ঠুর নৃশংস, তারা দুজনেই পুরুষ কিংবা একজন পুরুষ একজন মহিলা, আর ওই দুজনের কাছেই পিস্তল রয়েছে দুটো ভিন্ন ক্যালিবারের, ও দুটো আমি চাই। আরে তোমরা সবাই পাগল হয়ে গেলে নাকি? আপনার হাত নামাতে পারেন মিস গিলবার্ট, আমরা পাগল হইনি, আপনার মতোই মাথা ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে পারছেন না তো? প্লেনে গিয়ে কিংবা কবর দুটো খুঁড়ে ভালো করে দেখে এলে আর বিশ্বাস থাকবে না। পাইলটের পিঠে বুলেটের কালো গর্ত পরিষ্কার দেখতে পাবেন, ক্যাপ্টেন ব্রায়ার্সের বুকে দেখবেন বুলেটের চিহ্ন, জেস ওয়েলস মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যায়নি, গলা টিপে খুন করা হয়েছে তাকে, আর ডাক্তার ব্রাউন, না তিনি পথ হারাননি, বরফের দেশে বৈজ্ঞানিক গবেষণার জন্য যিনি এসেছিলেন, আর যেভাবেই হোক বরফে পথ হারিয়ে মরতে তিনি পারেন না। তাহলে তার ডান কানের ওপরে আঘাতের চিহ্ন দেখবেন পরিষ্কার, পিস্তলের বাটের বাড়ি মেরে বেহুশ করে ফেলে রাখা হয়েছিল ডাক্তারকে তুষার ঝড়ের মাঝে, দেখবেন। রানা তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু শ্যারিন তুমিও জানতে নাকি? একটু আগে জেনেছি, ডাক্তার ব্রাউনের ধারণা ছিল আমি ওসব খুন খারাপি করেছি। তুমি কখন জেনেছো রানা? গত রাতেই, আপনারা প্লেন থেকে নেমে যাওয়ার পর। কিন্তু কাউকে কিছু বলনি? তখনও বলার সময় হয়নি। ও গড, আমাদের মাত্র এই কজনের মাঝে দুজন খুনি? দ্রুত আটজন যাত্রীর ওপর নজর বোলালেন সুশান। ব্যাপারটা একটু গুছিয়ে বলবে রানা? গুছিয়ে বলল রানা, তবে কিছু রেখে ঢেকে, সব কথা জানানোর সময় এখনো হয়নি। বাদিক থেকে একজন একজন করে উঠে দাঁড়াবেন, আপনাদের দেহ তল্লাশি করা হবে। একটা কথা জানিয়ে রাখছি আপনাদের, বেপরোয়া লোক নিয়ে এর আগেও কারবার করেছি আমি, কাজেই কোনো রকম বোকামি নয়, নিজের প্রশংসা করছি, কিছু মনে করবেন না। পিস্তল ছোড়া ইচ্ছে করলে বিশ্ব রেকর্ড সৃষ্টি করতে পারতাম আমি, কেউ গোলমাল করার চেষ্টা করলে পাকস্থলীতে বুলেট ঢুকে যাবে, কিন্তু ডাক্তারের সাহায্য পাওয়া যাবে না, কাজেই আপনার কথা অবিশ্বাস করব না। ট্রাক্টর কোম্পানির পরিচালক লোক চড়িয়ে খাই, চোখ দেখে মানুষ চিনতে ভুল করি না আমি। গুড, ভেরি গুড, পোর্টার তোমার কাজ শুরু করো। টম মার্টিনের দেহ তল্লাশি চলছে, এই সময় বলে উঠলেন সুশান, আমাকে বাদ দেবার কারণটা জানতে পারি? আপনাকে? ছেলে মানুষই প্রশ্ন নাহি বা করলেন। ছেলে মানুষই করছি না, যথেষ্ট সম্মান দেখিয়েছি আমাকে, ধন্যবাদ, কিন্তু আমি চাই আর সবার মতো আমাকেও সার্চ করা হোক, নইলে মনে খুঁতখুঁতি থেকে যাবে। সুশান গিলবার্টের অস্বস্তি দূর করা হলো, পুরুষদের দেহ তল্লাশি করল পোর্টার, আর মেয়েদের শ্যারিন, তীব্র প্রতিবাদ করল মিসেস জুলানি, তবে রেহাই পেল না। এদের জিনিসপত্রগুলো আনো এবার পোর্টার, কাপড় চোপড় সুটকেস কিচ্ছু বাদ দেবে না। বৃথা সময় নষ্ট করছেন আপনি রানা, একটা বাচ্চা ছেলে এমন বোকামি করবে না, গিয়ে দেখুন গে স্লেজ কিংবা ট্রাক্টরের কোথাও লুকানো আছে ও দুটো, বরফে গর্ত করে লুকিয়ে রাখা অসম্ভব নয়, দরকারের সময় তুলে নেবে আবার। আপনিও বোকামি করছেন ওয়াকার, জানেন না হয়তো বরফ অকেজো হয়ে যায় আগ্নেয়াস্ত্র, আর স্লেজ এবং ট্রাক্টরের কথা বলছেন, ওসব জায়গায় আগেই খুঁজেছি। একটা মিথ্যা কথা বলল রানা। বেশ দেখুন তাহলে, সন্দেহমুক্ত হন, দেখুন খুঁজে দেখুন, এই যে এই স্যুটকেসটা আমার, আর এটা, এটা রেভারেন্ডের, এই যে তার নাম লেখা আছে, আর এই এটা, এটা কার? আমার, বলল ডুলানি। রানার পেছন দিকে তাকিয়ে আছে ওয়াকার, ভুরু কুচকে গেছে, আরে আরে ও কি? পুরনো চালাকি, ভুলে যাচ্ছেন ওয়াকার, রিকের রাইফেল,
গোল্লাজা ক্রিকেট রাইফেল, ওই দেখুন। লোকটার গলায় এমন কিছু রয়েছে যে ফিরে চাইল রানা, কিছুই দেখল না প্রথমে। একটু ওপরের দিকে দৃষ্টিসরে স্কাইলাইটের কাছে পড়তেই চমকে উঠল। আগুন, আগুনের আলো প্রতিফলিত হচ্ছে কাছে। দ্রুত বাইরে বেরিয়ে এলো। আলোয় আলোকিত হয়ে গেছে পূবের আকাশ। প্রায় পৌনে এক মাইল দূর থেকে বাতাসের গর্জনকে ছাপিয়ে কানে এলো আগুনের শৌশ শব্দ। বিমানের জ্বালানিতে আগুন লেগে গিয়েছে, দাউ দাউ জ্বলছে লাল আগুন। সময় পেরোলো, আরও কয়েক সেকেন্ড পর একটা আগুনের গোলায় পরিণত হলো বিমানের সামনের অংশটা। ধাতু জ্বলে লাল হয়ে গেছে। আবার কেবিনে এসে ঢুকলো রানা। আস্তে করে দরজাটা নামিয়ে দিয়ে ফিরে তাকালো। একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে ব্যারি। যাত্রীদের পোশাক আশাক আর সুটকেস তল্লাশি প্রায় শেষ করে এনেছে পোর্টার। রানা ঢুকতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সব কজন যাত্রী আর পোর্টার। গত এক আধ ঘন্টার ভেতরে কেউ নিরুদ্দেশ হয়েছিল জানো রিক? খেয়াল করিনি, তাড়াহুড়ো উত্তেজনা, এদিকে ডাক্তার নিখোঁজ, ফিরে এসে তাকে কবর দেয়া। না রানা, বলতে পারবো না। কি হয়েছে মিস্টার রানা? আগুন লেগেছে প্লেনে। কেউ নিরুদ্দেশ আপনি বলতে চেয়েছেন? এটাও দুর্ঘটনা নয়? দুর্ঘটনা যে নয় এটা হয়তো তুমি আমার চেয়ে ভালোই জানো বাবধন। দুর্ঘটনা নয়। আপনাদের সমস্ত প্রমাণ প্রমাণ গেল তাহলে? গেল। এবার জিনিসপত্রগুলো সরিয়ে রাখতে পারি তো মিস্টার রানা? রাখুন। পোর্টার, জেলিগনাইটগুলো সব এখনও ঠিক রয়েছে কিনা দেখে আসুন তো। রানার চোখের দিকে তাকালো পোর্টার, কোনো রকম প্রশ্ন না করে ঘুরে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। দুটো স্টিক আর ফিউজ নেই। যা ভেবেছিলাম, আমাদের অলক্ষ্যে কেউ একজন স্টিক আর ফিউজ দুটো নিয়ে সরে পড়েছিল। আগেরবার নিল না কেন? শুধু নড়াচড়া করে ফেলে রেখে গেল বিস্ফোরকগুলো? ইচ্ছে করেই করেছে, আপনাকে বুঝিয়েছে তার আসলে ওগুলোর কোনো দরকার নেই। এর ফলে আর ওগুলোর দিকে তেমন খেয়াল রাখবেন না, চুরি করতে পারবে সে সহজেই যদি দরকার পড়ে। তখনও জানতো না সে দরকার পড়বে কি না। হারামজাদা, বিস্ফোরক, ফিউজ, এসব কি বলছেন মিস্টার রানা? বলে উঠল সিনেটর। প্লেনে আগুন লাগানোর জন্যে জেলিগনাইট আর ফিউজ চুরি করেছে কেউ, সেই কেউ আপনিও হতে পারেন, কিংবা আপনার সহযাত্রীদের কেউ। তবে এটা জেনে রাখুন, যেই ওসব জিনিস চুরি করেছে খুনের জন্য সেই দায়ী। সে কিংবা তার সহকারী চুরি করেছে রেডিওর বাল্ব আর কন্ডেন্সারগুলো এবং চিনি। এইমাত্র দেখে এলাম, গড, চিনি চুরি করে লাভ কি? চিনি বলেই মুস্তাফা শরাফির উপর চোখ পড়ল রানার। ছোটোখাটো লোকটি সামান্য একটু চমকে ওঠা নজর এড়ালো না তার। 30 পাউন্ডের মতো চিনি ছিল, আমাদের শেষ সম্বল, পুরোটাই গেছে। সংক্ষেপে শেষ হলো রাতের খাওয়া। স্যুপ, বিস্কুট আর কফি, পাতলা স্যুপ, একটা করে বিস্কুট আর চিনি ছাড়া কফি, সবই অখাদ্য মনে হলো রানার। নিঃশব্দ বিচিত্র পরিবেশ কেবিনের ভেতরে, খাবার সময় শুধু দু একটা প্রয়োজনীয় কথা, ব্যাস। খেতে খেতেই সকলের ওপর নজর রেখেছিল রানা। খাওয়া শেষ হতেই উঠে গিয়ে পারকা পরে ফেলল রানা। হাতে দস্তানা পরে একটা সার্চ লাইট তুলে নিল, ইঙ্গিতে পোর্টার আর ব্যারিকে অনুসরণ করতে বলে দরজার দিকে এগোলো। কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালো ক্লেটনের প্রশ্নে। কোথায় চললেন রানা? সেটা আপনার না জানলেও চলবে। এই রিক, তোমার রাইফেলটা নিয়ে যাও সঙ্গে, ডেকে বললেন সুশান গিলবার্ট। অভিনেত্রীর দিকে তাকিয়ে মৃদু হাসলো রানা। ওটা নেবারের দরকার নেই সুশান, আমার পকেটে পিস্তল আছে, তাছাড়া সবাই এখন সবার ওপর লক্ষ্য রাখছে, সুবিধা করতে পারবে না খুনিরা। আমি সেজন্যে বলছি না রানা, ফিরে এসে যদি দেখো ওটা কেউ দখল করে বসেছে। করবে না ডিয়ার ম্যাডাম, আমাকে বা ব্যারিকে এখন কিছুতেই চটাবে না খুনি, জানে আমরা দুজন ছাড়া সবাই অচল, এক মাইল পথ পেরোতে পারবে না। আপনারা বরং প্রত্যেক হুঁশিয়ার থাকুন, একজন লোক কমাতে পারলে রেশন বেঁচে যাবে, এই কথাটা ওদের উর্বর মস্তিষ্কে খেলতে পারে এখন। আবহাওয়া তো বেশ ভালোই মনে হচ্ছে ব্যারি, বেশি খুশি হও না, সকাল হতে হতেই বদলে যাবে আকাশের অবস্থা, আগামী 12 ঘন্টার ভেতরেই প্রচণ্ড ঠান্ডা পড়বে। ভাবতে ভাবতে শেড থেকে বেরিয়ে এলো রানা। পূব আকাশের দিকে তাকিয়ে তাজ্জব হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে উঠেছে দিগন্ত, বিশাল চাঁদ উঠেছে। সূর্য অস্ত যাবার সময় সাগরের বুকে যেমন লাল আলোর প্রতিফলন ঘটে একটা লম্বা লাল মোটা রেখা ঝিলমিল করে পানিতে, তেমনই এক ধরনের প্রতিফলন ঘটেছে বরফে।
আপ্লাবনিক, কালই তো আপ্লাবনিক রওনা হচ্ছি আমরা না রানা? কিন্তু তার আগে একটা রাত, আজকের রাতটার মতো ভালো মতো ঘুমিয়ে নিতে হবে। কবিরা এর নাম দিয়েছে বোধহয় পান্থজনের চাঁদ। হ্যাঁ কি বললে? হ্যাঁ ও বলছিলাম কি, একই বলে ট্রাভেলার্স মুন। ঠিকই বলেছ, ট্রাভেলার্স মুন। শীতকালে এই বরফের রাজ্যে দিনের কোনো মূল্য নেই ভ্রমণকারীদের কাছে। তারা রাতের এই চাঁদকে এই পথের উপযুক্ত দিশারি মনে করে। তুষারপাত একেবারেই নেই, আরও পরিষ্কার হয়ে গেছে আকাশ। কিছুদিন আপনাকে একাই থাকতে হবে পোর্টার, পারবেন তো? ও নিয়ে ভাববেন না, তাছাড়া কাজ তো আছেই, সময় কেটে যাবে। হ্যাঁ সময় কেটে যাবে। ওআরসি এ রেডিওটা যদি সারাতে পারেন তাহলে তো অলৌকিক কাণ্ডই ঘটিয়ে ফেলবেন। আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনাদের জিনিসপত্র গুছিয়ে নিন, যতটা পারেন গায়ে পোশাক চাপান, এক্ষুনি রওনা হব আমরা। এক ঘন্টার মধ্যে যাত্রা শুরু হলো। 15 দিন স্টার্ট দেওয়া হয়নি, শীতর ইঞ্জিন চালু করার জন্য অনেক সাধ্য সাধনা করতে হলো রানা, ব্যারিয়ার, পোর্টারকে। শেষ পর্যন্ত চালু হলো ইঞ্জিন। এসব ব্যাপারে খেয়াল দেওয়ার সময় নেই রানার, সে ভাবছে কাঠের আড়ালে শীতের আক্রমণ থেকে কতটা রেহাই পাবে যাত্রীরা। পোর্টারকে বিদায় জানালো সবাই শেষ পর্যন্ত। একে একে রানা, ব্যারি, শ্যারিন আর সুশানের সঙ্গে হাত মেলালো পোর্টাল। ভুতুরের শীতল চাঁদের আলোয় শুরু হলো যাত্রা। কেবিনের দক্ষিণ ঘুরে পশ্চিমমুখ হয়ে উপত্যকার খোঁজে রওনা হলো ওরা। রানা ভাবছে অন্য কথা, পোর্টারকে একা ফেলে রেখে আসা কি উচিত হলো, কিংবা সামনের অজানা ঘোর বিপদের মাঝে রিক ব্যারিকে টেনে আনা। ওর পাশেই বসে আছে স্কিমো। গাড়ি চালাতে চালাতে আবছা চাঁদের আলোয় আর চোখে ওর দিকে তাকালো রানা। ঠিক স্কিমো বলে মনে হয় না ব্যারিকে, গালের উঁচু হনু না থাকলে বরং স্ক্যান্ডিনেভিয়া নাবিক বলেই হয়তো ভুল হতো। আর ব্যারিকে মানা করেও ঠেকাতে পারতো না সে আসতে। পাথরের মতো নিশ্চল বসে রয়েছে এখন ব্যারি। ঠিকই বলেছিল ব্যারি, দ্রুত নামতে শুরু করেছে তাপমাত্রা, শূন্যের নিচে 30 ডিগ্রি নেমে গেছে ইতিমধ্যেই। কাঠের কেবিনে বসে বসে কাঁপছে একদল মানুষ। সব শেষে আসছে কুকুরের টানা স্লেজটা, খালি রোলটার গলায় চেন নেই, গাড়ির সঙ্গে জোড়া হয়নি ওকে। কখনো সঙ্গী কুকুরগুলোর পাশে থেকে হম্বিতম্বি করে, কখনো ট্রাক্টরের আগে আগে পথ দেখিয়ে ছুটছেও। প্রথম 20 মাইল সহজেই পেরিয়ে এলো ওরা। মাস চারেক আগে যখন এসেছিল ডাক্তার ব্রাউনের বৈজ্ঞানিক অভিযাত্রী দলটা, আধ মাইল পরপর কিছু ট্রেইলার ফ্ল্যাগ পুঁতে পুঁতে এগিয়েছিল। উজ্জ্বল কমলা রঙের অ্যালুমিনিয়ামের খুঁটিগুলো চাঁদের আলোর দূর থেকেও নজরে আসছে। মাঝে মাঝে অদৃশ্য হয়েছে খুঁটি, ব্যারি হিসেবে করল 12টা খুঁটি নেই, ঝড়ে উড়ে গেছে হয়তো, 20 নম্বরেরটাই শেষ। এরপর অনেকখানি পথ পেরিয়ে এসেও আর খুঁটির হদিস মিলল না। গোলমাল শুরু হলো নাকি রিক, মনে হচ্ছে, ঠান্ডাও বাড়ছে, টের পাচ্ছেন? বলতে বলতে পেছনের ব্র্যাকেট থেকে ম্যাগনেটিক কম্পাসটা খুলে নিল রিক। ব্যারিকে স্লেজে তুলে দিল রানা, তারপর কেবিনের পেছনে ক্যানভাসের পর্দা সরিয়ে ভেতরে উঁকি দিল। বিচিত্র দৃশ্য, মাথার উপরে ঝোলানো অল্প পাওয়ারের বাল্বের ম্লান আলোয় বড় করুণ, বড় অসহায় মনে হচ্ছে যাত্রীদের শীতে কাতর ফ্যাকাশে মুখগুলো। বেশিক্ষণ থামবো না এখানে, এক্ষুনি রওনা হবো আবার, একজন কাউকে দরকার, চারদিকে খেয়াল রাখতে হবে চলার সময়, কে আসছেন? সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল ক্লেটন আর ওয়াকার, দুজনেই আসতে চায়। একসঙ্গে দুজন এলে শক্তির অপচয় হবে আমাদের, তাছাড়া সমর্থকদের আগেই দুর্বল করে ফেলতে চাই না, পরে আপনাদের দুজনকে আরও বেশি দরকারি কাজে লাগতে হতে পারে। তাই আমি বলছি কি, মিস্টার সরাফি আপনি বরং আসুন। ওয়াকার আর আমি বোধহয় সন্ধের প্রথম সারিতেই রয়েছি, তাই না মাসুদ রানা? ক্ষোভ কিংবা রাগ কিছুই প্রকাশ পেল না ক্লেটনের গলায়, শান্ত কণ্ঠস্বর। আপনাদের নিচের সারিতে রাখার মতো প্রমাণ মেলেনি এখনো, তাই? একটা ব্যাপারে আশ্চর্য হলো রানা, হঠাৎই যেন কথা বলার জন্য খুব বেশি রকম আগ্রহী হয়ে উঠেছে সরাফি। আপনার আমেরিকা যাবার ব্যাপারটা ওলটপালট হয়ে গেল না মিস্টার সরাফি? আমেরিকা আমার মেড স্টপেজ ছিল, আসলে প্যালেস্টাইনে যেতাম আমি। ওখানে থাকেন আপনি? জীবনে এই প্রথম যাচ্ছিলাম। নতুন করে কি জীবন শুরু করতে যাচ্ছেন নাকি নিজের দেশে? ইঞ্জিনের শব্দের কারণে কথা খুব অস্পষ্ট শোনা যাচ্ছে, তবুও কান পেতে শোনার চেষ্টা করল। আর নতুন জীবন, আগামীকাল আমার 69 বছর পুরো হবে, নতুন জীবন আর সময় কোথায়, বরং বলতে পারেন পুরনো জীবনটাকে শেষ করতে যাচ্ছি।
তবুও তো সেখানে বাস করতেই চলেছেন, 69 বছর বয়সে একটা নতুন দেশ দেখতে যাচ্ছেন, তাই বা কম কি। আমার দুর্ভাগ্য রানা, সারাটা জীবন ব্রিটেনে কাটিয়ে শেষ বয়সে স্ত্রী হারিয়ে দেশ ছাড়া। স্ত্রী হারিয়ে দেশ ছাড়া? কয়েকদিন আগে মারা গেছে আমার স্ত্রী। আর দেশ ছাড়া বলবো না তো কি, জন্মের পর থেকে বুড়ো বয়স পর্যন্ত যেখানে কাটালাম সেটা তো নিজের দেশের মতোই হয়ে গেছে। হ্যাঁ তা ঠিক, কিন্তু ব্যাপারটা কেমন জানো? এতে অবাক হবার কিছু নেই, আমি না হয় বিদেশি, চলে যাচ্ছি নিজের দেশে, কতজন যে ব্রিটিশ হয়েও দেশ ছাড়া হচ্ছে তারই আত্মা আছে। আমার এক বন্ধুর কথাই ধরুন না, রবার্ট হ্যানসন, আমার মতোই বয়স হবে, সারাটা জীবন ব্রিটেনে কাটালো, শেষ বয়সে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমালো, এই কিছুদিন আগে মারা গেছে তার স্ত্রী দুর্ঘটনায়। দুর্ঘটনায়? দুর্ঘটনায়। ভদ্রলোক ব্রিটিশ বিজ্ঞানী, পরমাণু নিয়ে গবেষণা করতে করতে এক আশ্চর্য আবিষ্কার করে ফেলল, অথচ দেশের লোকই ভুল বুঝল তাকে। কেন? কেন আবার, কলম্বাসকে কেন পাগল বলেছিল তৎকালীন স্পেনের কিছু বিখ্যাত প্রফেসর? অহংকার, বুঝেছেন, স্রেফ অহংকার। গোমরের ঠেলায় মাটিতে পা পড়ে না ওদের, নিজেদের চেয়ে কারো ঘিরু বেশি থাকতে পারে, শিকারই করতে চায় না। আপনার বন্ধুর সঙ্গে কে দেমাগ দেখিয়েছিল? ওই ওরাই, মানে অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের নাম করা কিছু প্রফেসর বিজ্ঞানী, তাদের কাছে নিজের আবিষ্কার নিয়ে গিয়েছিল রবার্ট, বেটারা পাত্তাই দেয়নি, অবজ্ঞার হাসি হেসেছে, উল্টা সিধে বলে স্রেফ হাঁকিয়ে দিয়েছে ওকে। তারপর? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের আবিষ্কারের ফর্মুলা রবার্টকে ফিরিয়ে দেবার দিন সাতেক পর এক সন্ধ্যা ওর বাড়িতে এসে হাজির হলো এক বিদেশি, অচেনা, সরাসরি এক প্রস্তাব রাখল, ফর্মুলাটা কিনে নিতে চাইল 1,00,000 পাউন্ডের বিনিময়ে, 10,00,000 পর্যন্ত দাম বলল লোকটা, চাইলে আরও টাকা দিতে রাজি আছে এমন ভাবও দেখালো, কিন্তু কিছুতে রাজি হলো না রবার্ট, শেষে তাকে ভেবে দেখার জন্য একদিন সময় দিয়ে চলে গেলেন লোকটা। ফর্মুলা বিক্রি করেছিল সেই রবার্ট? শুনুন না আগে, পরদিন আবার গিয়ে ইউনিভার্সিটিতে হাজির হলো রবার্ট, আগে সন্ধ্যার ঘটনা সবিস্তরে জানালো প্রফেসরদের, ওরা তো হেসেই খুন, জলদি গিয়ে ফর্মুলা বেঁচে দেওয়ার পরামর্শ দিল। জানেন, অনেক খুঁজে পেতে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পর্যন্ত গিয়ে ধারণা দিয়েছিল রবার্ট। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ? কেন? পরের দিন আবার এসেছিল অচেনা লোকটা, কিন্তু ফর্মুলা বেঁচেনি রবার্ট, তাকে প্রলোভন এমনকি হুমকি দিয়ে আরও দুদিন ভাবার সময় দিয়ে বিদায় হয়েছিল লোকটা। প্রথমে পুলিশ, তারপর এমসিংস্টিন পর্যন্ত গিয়েছিল রবার্ট, কিন্তু কোনো প্রোটেকশন পায়নি, কেউ বিশ্বাসই করেনি ওর কথা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যোগাযোগ করে জেনেছে রবার্টের সব কিছু বগাস, শুনে সবাই মিলে হেসে উড়িয়ে দিয়েছে ওর সব কথা। দুদিন পর ঠিকই এলো অচেনা লোকটা, এবার আর একা নয়, দলবল সহ রবার্টের বাড়ির ঘেরাও করল। কিন্তু তার স্ত্রী মারা পড়লেন, তাই না? আপনি জানলেন কি করে? অনুমান। ঠিকই অনুমান করেছেন, গুলি খেয়ে মারা গেল রবার্টের স্ত্রী। তারপর? এই সময় ব্যারির সিগন্যালে বাধা পড়ল সরাফির কথায়। প্রতি 20 মিনিট পরপর ব্যারির সঙ্গে পালা করে জায়গা বদল করছে রানা। রাতের দীর্ঘ মুহূর্তগুলো কাটছে ধীরে ধীরে। রানার পাশে বসে খাওয়া সারল সরাফি। লোকটার মাঝে একটা অস্থিরতা আর চঞ্চলতার নজর এড়াল না তার। সরাফি কফি খাওয়া শেষ করতে তার সঙ্গে কিছু গোপন আলাপ আছে বলল রানা, বাইরে বেরোনোর অনুরোধ করল। 15 সেকেন্ড পর রানা নেমে এলো, সরাফিকে নিয়ে এগিয়ে ট্র্যাক্টর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সরাফিও দাঁড়িয়ে পড়েছে, ঘুরে বৃদ্ধের মুখে টর্চের আলো ফেলল রানা। মিস্টার সরাফি, জীবনের ওপর আপনার বিতৃষ্ণা জন্মেছে বুঝতে পারছি, কেন জানি না, জানলে বাধিত হব। আর একটা ব্যাপার, চিনি চুরি করেছেন কেন? পার্কা, আইস মাস্ক, দু দুটো ওভারকোট, জ্যাকেট, গোটা তিনেক সোয়েটার, স্কার্ফ আর দুটো প্যান্ট পরা ছোট্ট মানুষটি কেমন এক অসহায় দৃষ্টিতে তাকালো রানার দিকে। কি হলো, কথা বলছেন না কেন? চুরি করেছি, কিন্তু কেন করেছি সত্যি কি জানার দরকার আছে? আছে, এরকম একটা বাজে কাজ আপনাকে মানায় না। আপনার দুর্ভাগ্য, কেবিনে চিনি চুরির কথা উঠেছিল যখন আপনার মুখের দিকে তাকিয়েছিলাম, চমকে উঠেছিলেন, আর একটু আগে কফি খাচ্ছিলেন, ওতে সবার অলক্ষ্যে কিছু মেশাচ্ছিলেন দেখতে পেয়েছি, পরে কেবিন থেকে আপনাকে বের হতে দিয়ে তলানিটুকু জিভে ঠেকিয়ে দেখেছি, অসম্ভব মিষ্টি মুখে তোলা দেয়। তা বাল্বগুলো কি আপনি চুরি করেছেন? না, ওসব জিনিস ছুঁয়নি আমি, কয়েক মুঠো চিনি সরিয়েছিলাম কেবল, পুরো 30 পাউন্ড নয়, শুধু কয়েক মুঠ। বিশ্বাস কি আপনাকে? আমাকে সার্চ করুন, আমার ব্যাগ খুলে দেখুন। কিন্তু চিনির ওপর এই লোভ কেন? শ্বাস নিন, ছাড়ুন। জোরে একবার শ্বাস নিয়ে ফেলল সরাফি। অ্যাসিটনের মিষ্টি গন্ধ নিঃশ্বাসে কোনো সন্দেহ নেই।
পুরনো বহুমূত্র রোগ। নির্বাক কয়েকটা মুহূর্ত পেরিয়ে গেল, জিজ্ঞাসা করল রানা, কতদিন ধরে চলছে এটা? 23 বছর। বড় বেশি বাড়িয়ে ফেলেছেন ইদানিং, তাই না? আমার ডাক্তার ওই কথা বলবেন এখন, আমিও জানি। রোজ কবার ইঞ্জেকশন নিতে হয়? 2 বার, সকালে চা খাবার আগে আর সন্ধ্যায়। কিন্তু আপনাকে তো ইঞ্জেকশন নিতে দেখলাম না একবারও। সবসময় সঙ্গেই থাকতো, আগে, এবার নেই, নিতে ভুলে গিয়েছি। গ্যান্ডারে তাড়াহুড়ো করে এক ডাক্তারখানায় গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে প্লেনে চেপেছি, সেটাই শেষ। কার্ড রয়েছে সঙ্গে, ওটা দেখিয়ে যে কোনো ডাক্তারখানা থেকে ইঞ্জেকশন নিতে পারি। এখানে তো কোনো ডাক্তারখানা পাবেন না, তার উপর বেশি করে চিনি খাচ্ছেন, যা খাওয়া আপনার জন্য হারাম। বিষ খাচ্ছি, আরও খাবো, ওই বিষ খেয়েই মরে যাব। কেউ তো আর নিষেধ করে না এখন, বাধাও দেয় না, আর বেঁচে থেকেই বা লাভ কি বলুন। জীবনের ওপর আপনার বড় বিতৃষ্ণা মিস্টার সরাফি, বুঝতে পারছি। আরও বুঝতে পারছি সাংঘাতিক কিছু একটা ঘটেছে আপনার জীবনে। যাকগে, এখন আসুন কেবিনে যাই। সরাফিকে নিয়ে আবার ট্রাক্টরের কেবিনে ফিরে এলো রানা। ক্যানভাসের পর্দা সরিয়ে উঠে গেল ওপরে, তারপর হাত বাড়িয়ে টেনে তুলল বৃদ্ধকে। সবাই কফি খাচ্ছে, তাড়াতাড়ি সারুন। রিক, ইঞ্জিন স্টার্ট দাও, 5 মিনিটের ভেতরে রওনা হব আমরা। 5 মিনিট? বেশ মজার মানুষ তো আপনি সাহেব, মজা করছেন নাকি কথা মনে থাকে না আপনার? এই তো বললেন 3 ঘন্টা থাকবেন এখানে, এখন আবার বলছেন 5 মিনিট? প্রতিবাদের স্বরে বলল ডুলানি। তখন মিস্টার সরাফের অসুখের ব্যাপারটা জানতাম না, যে কোনো সময় মারা যেতে পারেন উনি। দুটো জিনিস এখন তার প্রাণ বাঁচাতে পারে, বেশি বেশি প্রোটিন আর ক্যালোরি রয়েছে এমন খাবার এবং প্রচুর ইনসুলিন। একেও ডায়াবেটিসে ভুগছেন উনি, রোগটা সাংঘাতিক রকম বেড়ে গেছে এখন। ওইসব দরকারি ওষুধপত্র আমাদের কাছে নেই, কাজটা যতটা সম্ভব দ্রুত ছুটতে হবে, উপকূলে পৌঁছতে হবে তাড়াহুড়ো করে। তুষার ঝড় বা এমনি কোনো বাধা না এলে কিংবা ইঞ্জিন না বিগড়ালে থামছি না আমরা। কারো কোনো আপত্তি আছে? আপত্তি করল না কেউ, কিন্তু অনুরোধ এলো দুটো, দুটোই এলো জন ওয়াকারের কাছ থেকে। রানা, মানে বলছিলাম কি, মিস্টার সরাফির প্রয়োজনীয় প্রোটিন পুরোপুরি দিতে না পারলেও কিছুটা তো অন্তত পারবো আমরা। ওর ভাগে রেশনটা বাড়িয়ে দিলে কেমন হয়? যদিও তেমন কিছু বাড়বে না, তবু আমরা সবাই যদি নিজেদের ভাগের খাবারের 1/4 দিয়ে দেই তাকে। কিচ্ছুতেই নেব না আমি, ধন্যবাদ ওয়াকার, কিন্তু আপনার প্রস্তাব কিছুতেই বেশ ভালো। আমিও এরকম কিছু ভাবছিলাম। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছে আমাদের সবাই এই প্রস্তাবে রাজি। দ্বিতীয় অনুরোধটা হলো, আমি আর ক্লেটন দুজনেই ট্রাক্টর চালাতে পারবো, আমাদের দুজনের যে কোনো একজনকে। না না, প্রতিবাদ করবেন না, ধরে নিন আমি খুনি, বরফে চলাচলের নিয়মকানুন জানি না, শীতটা সামলানো আমার জন্য কঠিন, তুষার খাতে পড়ে যেতে পারি ভুল করে, কিন্তু সেক্ষেত্রেও আমাকে ট্রাক্টর চালাতে দিলে কোনো ক্ষতি নেই। নিজের জীবন বাঁচানোর জন্যই অতিরিক্ত সাবধান হব আমি, উপকূলে তাড়াতাড়ি পৌঁছানোই আসল কথা। রাজি আছেন? রাজি। আসুন, নেমে আসুন, আপনার ট্রাক্টর ড্রাইভিংয়ের ইন্টারভিউ হয়ে যাক। ভাগ্য ওদের সহায়ই বলতে হবে। মিনিট 15 পরেই দক্ষিণ পশ্চিমের ঘন অন্ধকার থেকে ছুটে এলো রোলটা, স্লেজের পাশ দিয়ে ছুটতে ছুটতে চেঁচাতে লাগলো। ট্রাক্টরের ড্যাশবোর্ডে লাল আর সবুজ আলোর সংকেত দেখিয়ে থামতে বলল ব্যারি। থেমে গেল ট্রাক্টর, রানার পাশে এসে দাঁড়ালো ব্যারি। একটু দাঁড়াও এখানে, আমি আসছি। রোলটা সঙ্গে সঙ্গে ছুটে দক্ষিণ পশ্চিম দিকে অদৃশ্য হয়ে গেল এস্কিমো। ফিরে এলো 3 মিনিট পরেই, হাসি ছড়িয়ে পড়ছে সারা মুখে। একটা ফ্ল্যাগ, পতাকাটা একটা সারির প্রথম বলেই প্রমাণিত হলো। এরপর ঘণ্টাখানেক ব্যারি, ওয়াকার, ক্লেটন আর রানা পালা করে ট্রাক্টর চালালো। 8টার অনেক পরে ব্যারি আর ওয়াকারের হাতে ট্রাক্টর চালানোর ভার দিয়ে কেবিনে এসে ঢুকল রানা। ভেতরে এসে সবচেয়ে কঠোর নিয়মটা নিজেই ভেঙে বসল। চলার সময় ট্রাক্টরে আগুন চালানো একেবারেই নিষেধ, তার উপর নিচে যদি তেলের ট্যাঙ্ক থাকে। এই মুহূর্তে তার নিজের আরাম আয়েশার জন্য একটুও মাথা ব্যথা নেই রানার, খাবার তৈরির জন্যও নয়। স্টোভ জ্বালালো সে মুস্তাফা সরাফির জন্য, উত্তাপ দরকার এখন অসুস্থ লোকটার। উপযুক্ত খাদ্য দেওয়া হচ্ছে না সরাফিকে। সবাই হঠাৎ যেন অতিরিক্ত মনোযোগী হয়ে পড়েছে সরাফির প্রতি, নিঃস্বার্থ দরদ দেখাচ্ছে না ওরা, বরং এর ভেতর লুকিয়ে রয়েছে একটা চাপা স্বার্থপরতা। আসলে মানসিক যন্ত্রণা থেকে রেহাই পেতে চাইছে ওরা, আর যে দুজন খুনি তারা তো নিজেদের ধরিয়ে না দেবার জন্যই সরাফির সেবা করবে। সুশান গিলবার্ট আর শ্যারিন জেনে গেছে ওরা আর সন্দেহভাজন নয়, তাই নিজেদের মাঝে একান্তে কথা বলে চলেছে ওদের। দুজনের মাঝে নিজেদের সীমাবদ্ধ করে নিয়েছে ডেরেক ক্লেটন আর টম মার্টিন। ক্যানভাসের পর্দার কাছে বসে রয়েছে ক্লেটন,
স্টোভটা ঠিকমতো জ্বলছে কিনা পরীক্ষা করছে রানা। দারুণ জিনিস তো রানা, দেখে যান। কি? ওই দেখুন, পর্দা সামান্য ফাঁক করে হাত তুলে দেখালো ক্লেটন। দূরে উত্তর পশ্চিম কোণে দিগন্তরেখার অনেক উঁচুতে বিশাল নিরাকার একগুচ্ছ আলোকমালা উজ্জ্বল হয়ে উঠেছে। গম্বুজাকৃতি মেরু আকাশের অন্ধকার বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই আলো। অরোরা বোরিয়ালিস, নর্দার্ন লাইটসও বলে অনেকে। এই প্রথম দেখলেন? হ্যাঁ, দেখার মতো জিনিস। এটুকু দেখিয়ে বলছেন? এ তো কিছুই না, সবে শুরু হয়েছে। একটু পরেই দেখবেন কত রকমের রশ্মি, রেখা, জ্যোতিচ্ছটা, রামধনু আর আর কত কিছু। মেরুর এই সৌন্দর্য দেখলে জীবনে ভোলা যায় না। প্রায় এরকম দেখা যায় নাকি এখানে? আবহাওয়া ভালো থাকলে প্রায়ই দেখা যায়, প্রথমবার তো, তাই এত ভালো লাগছে। বাসি হয়ে গেলে আর অতটা ভালো লাগে না। বলেন কি, এত চমৎকার জিনিস আর আপনি বলছেন ভালো লাগবে না? আপনার ভালো লাগছে না এখন? যদি এরা শখের তুষার যাত্রা হতো ভালো লাগতো কিনা বলতে পারছি না, তবে এখন যে পরিস্থিতি তাতে অরোরা বোরিয়ালিস আমাদের ক্ষতিই করছে। মানে? কেন, ডাক্তার ব্রাউন কি বলেছিলেন ভুলে গেছেন? যতক্ষণ ওই বোরিয়ালিস থাকবে কোনো ধরনের রেডিও সিগন্যাল ধরতে পারার আশা নেই। রেডিও সিগন্যাল? আরসিএ যন্ত্রটা তো শেষই হয়ে গেছে, আর ওটা ভালো থাকলে বা কী লাভ হতো আমাদের? কেবিনেটটা নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু উপকূলের রেডিওগুলো তো নষ্ট হয়নি। এখন আপলাভনিকের রেডিওগুলো আমাদের সিগন্যাল ধরতে পারবে না। কিন্তু রেডিও কোথায়? কেন, ট্রাক্টরের রেডিওটার কথা ভুলে গেছেন এর মধ্যেই? ছোট রেডিওটা, রেডিওর কথা ক্লেন্টনকে মনে করিয়ে দিল রানা ইচ্ছে করেই। ক্লেন্টন যদি খুনিদের একজন হয় তো আপলাভনিকে পৌঁছানোর আগেই ধ্বংস করে দিতে চাইবে ওটা। একটা পেট্রোলের ড্রামে পাশাপাশি বসলো দুজনে। বেরিয়ালিসের দিকে তাকিয়ে আছে শ্যারিন, আর রানাও তাকালো। হলুদ আর সবুজে মেশানো উজ্জ্বল রং নিচের বরফে প্রতিফলিত হচ্ছে। মিস ক্যাম্বেল, কি বলছেন বলুন। না থাক, পরে বলবো। না বলুন, আমার কিছু হয়নি। শ্যারিন বলে ডাকলে কিছু মনে করবে না তো? না, মনে করব না। ঠিক আছে, নাম ধরে ডাকাই সহজ। তা শ্যারিন, সরাফির ব্যাপারটা কেমন বুঝছেন? অবস্থা খারাপই লোকটার, বাঁচবে তো? জানি না, কপাল জোরে যদি বেঁচে যায় তো অবাকই হব। কিছু সিদ্ধান্ত নিতে হবে আমাকে শ্যারিন, কয়েকটা প্রশ্ন খচমচ করছে মনের ভেতর। জিজ্ঞেস করুন, সাধ্যমতো ঠিক জবাব দেবার চেষ্টা করব। খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কথাই জিজ্ঞাসা করলো রানা। হিমেল ঠান্ডায় একে একে দীর্ঘ 10টা মিনিট পেরিয়ে গেল। কিছুই তেমন বলতে পারল না শ্যারিন। ধীরে ধীরে সেই সন্ধ্যায় প্লেনে খাবার পরিবেশনার কথা এসে পড়ল। কি হলো বলুন। সত্যি কি বোকা আমি, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? কফি, অতি ওষুধ মেশানো হয়েছিল। কিন্তু গন্ধ? সেই জন্যই তো বলছি, কফিতে মেশানো হয়েছিল মিকিফেন। সব শেষে ক্যাপ্টেন ব্রায়ার্সকে কফি দিয়েছিলাম, ওই সবার পেছনে বসেছিল তো। কফির কাপটা হাতে নিয়ে নাক কুচকেছিল ভদ্রলোক, আমাকে জিজ্ঞাসা করেছিল কিছু পোড়ার গন্ধ পাচ্ছে কিনা। আমি কোনো গন্ধ পাইনি তখন, তবে সবার নাক তো একরকম নয়, তাই তাড়াতাড়ি প্যান্ট্রিতে কিছু পুড়ছে কিনা দেখতে গেলাম। না, কিছু পড়েনি। ফিরে এলাম আবার, আমাকে ডাকলো ক্যাপ্টেন, এগিয়ে গেলাম। উঠে গিয়ে ওয়াশরুমের দরজাটা খুললো, সে ধোয়া বেরোতে শুরু করলো, বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লো, এবারে ভালো মতোই, কাগজ পোড়া গন্ধের মতো। বিমানে আগুন, মারাত্মক ব্যাপার। তাড়াতাড়ি গিয়ে ক্যাপ্টেন হ্যারিসনকে ডেকে নিয়ে এলাম। ওয়াশরুমে ঢুকে দেখা গেল তেমন খারাপ কিছু নয়, কাগজই পুড়ছে, সিগারেট খেয়ে পোড়া টুকরো ফেলেছিল হয়তো কেউ। সবাই সিট থেকে উঠে গিয়ে দেখার জন্য ভিড় করেনি? করেছিল, ক্যাপ্টেন হ্যারিসন যাত্রীদেরকে যার যার জায়গায় যাবার নির্দেশ দিলেন। এক জায়গায় বেশি লোক জড়ো হয়ে গিয়েছিল, প্লেনের ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা থাকে এতে। অথচ এই ঘটনাটা একবারও বলেননি আপনি আমাকে, আশ্চর্য মনেই পড়েনি আপনার? দুঃখিত, আসলে আমি এটাকে তেমন গুরুত্ব দেইনি। আর ব্যাপারটা ঘটেছিল প্লেন নামার অনেক আগে। আচ্ছা, পোড়া গন্ধ কতক্ষণ ছিল প্লেনের ভেতরে? অনেকক্ষণ। এর পরের বার কফি খাবার সময়ও ছিল বদ্ধ কেবিনে। তার মানে ওষুধ মেশানো হয়েছিল কাগজ পোড়ার গন্ধ বেরোনোর পর? আপনি বলছেন সবাই গিয়ে জড়ো হয়েছিল ওয়াশরুমের সামনে? সবাই নয়, অনেকে। ওই সময় কার কার প্যান্ট্রিতে যাওয়ার সুযোগ বেশি ছিল? সামনের সিটের কেউ নিশ্চয়ই? শুধু সামনের কেন, অনেকেরই সুযোগ ছিল। ওরা সব মাঝের প্যাসেজ হয়ে পেরিয়ে ভিড় জমান। ওরা মানে কারা কারা? তা বলতে পারবো না, এ কথা জিজ্ঞাসা করছেন কেন?
তাহলে কারা কারা ভিড়ের মাঝে ছিল না জানতে পারতাম। না মনে করতে পারছি না, আসলে খেয়াল করিনি। ক্যাপ্টেন হ্যারিসন ওদেরকে সিটে গিয়ে বসার জন্য চাপাচাপি করছিলেন। ঠিক আছে, ওয়াশরুমটা পুরুষদের জন্য ছিল না? হ্যাঁ, ঘরটা প্লেনের সামনের দিকে এক পাশে। ওই ঘটনার ঘণ্টাখানেক আগে কাউকে ওয়াশরুমে যেতে দেখেছিলেন? এক ঘণ্টা, সিগারেটের পোড়া টুকরো অতক্ষণে। সিগারেটের আগুন নয়, অন্য ব্যবস্থা করা হয়েছিল। কেন, ওটা কারো ইচ্ছাকৃত ব্যাপার বিশ্বাস হয় না। হয়। আসলে কি জানেন, পেশাদার খুনিদের সঙ্গে টক্কর লেগেছে আমাদের। ওরা যা করেছে বুঝে শুনে অনেক চিন্তাভাবনা করেই করেছে। সামান্য সিগারেটের আগুনের ওপর মোটেই নির্ভর করেনি ওরা, অন্য জিনিস ব্যবহার করেছে। অন্য জিনিস? অন্য এবং সহজ জিনিস। এর জন্য একটা ছোট প্লাস্টিকের টিউব নিয়েছে খুনি। টিউবটার মাঝামাঝি জায়গাতে রয়েছে একটা প্লাস্টিকের দেয়াল। টিউবের দুই মাথায় ছিপি দিয়ে বন্ধ করার ব্যবস্থা রয়েছে। জিনিসটা নিশ্চয়ই পকেটে ছিল খুনির। আর ছিল ছোট দুটো শিশিতে দুই রকমের অ্যাসিড। ওয়াশরুমে গিয়ে টিউবের দুটো কম্পার্টমেন্ট দুই রকমের অ্যাসিড ঢেলেছে সে, এবং দুই দিকেরই ছিপি ভালো মতো আটকে কিছু কাগজ জড়ো করে তার উপর ফেলে রেখে এসেছে। দুদিক থেকে মাঝখানের প্লাস্টিকের দেয়ালে খেতে খেতে এগিয়ে এসেছে অ্যাসিড, এবং দুটো যেই মিশেছে দপ করে আগুন ধরে গেছে কাগজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগুন লাগানোর কাজে হরদমে জিনিস ব্যবহার হয়েছে। টিউবটা ফেলে রেখে আগুন লাগার আগে অন্তত কয়েক মাইল পেরিয়ে যাবার সময় পাওয়া যায়। হ্যাঁ, আগুন লাগার কয়েক মিনিট আগে ওয়াশরুমের পাশ দিয়ে যাবার সময় একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। ঠিক পেয়েছিলেন। তা ওয়াশরুমে কাউকে যেতে দেখেছেন তো? না, প্যান্ট্রিতে খাবারের ব্যবস্থা করেছিলাম তখন। প্যান্ট্রির কাছাকাছি সামনের দুটো সিটে কে কে বসেছিলেন? সুশান গিলবার্ট আর জন ওয়াকার। মিস গিলবার্টের কোনো হাত নেই এতে? সিট ছেড়ে ওঠেননি তাই তো? হ্যাঁ, তিনি দ্বিতীয়বার কফি দেবার আগ পর্যন্ত, আর মিস্টার ওয়াকার প্লেনে উঠে একটু জিন চেয়ে নেন আমার কাছে, তারপর একটা খবরের কাগজ মুখে চাপা দিয়ে ঘুমিয়ে পড়েন, কফি পর্যন্ত খাননি। ঠিক দেখেছেন আপনি? ঠিক দেখেছি, কেবিনে যতবারই যাওয়া আসা করেছি দেখেছি মুখে একইভাবে খবরের কাগজ ঢাকা দেওয়া আছে তার। কিন্তু খুনিরা দুজন, ওয়াকারের সহকারী হয়তো অ্যাসিড টিউবটা রেখে এসেছে, প্যান্ট্রিতে গিয়ে কফিতে ওষুধ নিশ্চয়ই ওই মিশিয়েছে। আচ্ছা, কখন কখন কফি এবং নাস্তা দেওয়া হবে জিজ্ঞেস করেছিল আপনাকে কেউ? হ্যাঁ, ক্যাপ্টেন ব্রায়ার্স জানতে চেয়েছিল মনে আছে। কিন্তু ও তো মারা গেছে, আর কেউ? আর মিসেস ডুলানি, আর হ্যাঁ, ক্লেটন, ডেরেক ক্লেটন। ডেরেক ক্লেটন, ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিকই বলছি। হেসে জিজ্ঞাসা করেছিলাম এত তাড়া কেন, বলেছিল সারাক্ষণই নাকি খিদে পায় তার। তাহলে ডেরেক ক্লেটন আর মিসেস ভার্নন ডুলানি, ভাবছে রানা, একজন পুরুষ এবং একজন মহিলা।